সাথে যুক্ত হয়ে গেছেন এদিকে বন্ধু নাম হচ্ছে রিয়া, তিনি বলছেন আমি আমার আচ্ছা এটা আমি অলরেডি পড়েছি একবার রাইট। এদিকে যুক্ত হয়েছে আমাদের বন্ধু নামটা হচ্ছে পুলক, তিনি বলছে উদয় ভাই খুব ভালো লাগছে শুনতে, আশা করি আজকে বেশ কিছু ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনবো। আচ্ছা দেখি আমার গেস্টদের কাছে যদি ব্ল্যাক ম্যাজিকের গল্প থাকে আমি বলবো যে সেগুলো যেন তারা অবশ্যই প্রথমে শোনায়। সো বন্ধু আপনিও কিন্তু এখানে আসতে পারেন নেক্সট উইকে, রেজিস্ট্রেশন করে আসতে হবে, মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RBS স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে। সো শোটা এখনই ফেসবুকে স্টার্ট হয়ে গেল, দুটো পেজ থেকে একযোগে লাইভ স্টার্ট হয়েছে, একটি হচ্ছে www.facebook.com/jagofm এবং একই সঙ্গে যারা দেখছেন www.facebook.com/rjudayar পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার আমাদের এই শোতে। এই শোটি ইউটিউব থেকেও আপনারা দেখতে পাবেন, জাগো এফএম এর ইউটিউব চ্যানেল youtube.com/jagofm। যে যেখান থেকে দেখেন না কেন আমরা সবসময় বলি যে আপনারা এই শোটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে একটু সাপোর্ট করতে হবে, সো দ্যাট আমাদের শোতে আরও নতুন নতুন বন্ধু আমরা পাবো, একই সঙ্গে নতুন নতুন বন্ধুদের রেজিস্ট্রেশন হবে যারা হয়তো নেক্সট টাইম এখানে গল্প বলতে আসতে চান। এখন আপনি যদি আমাদেরকে এইটুকু সাপোর্ট দেন তাহলেই আসলে আমরা অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। সো আমি প্রত্যেকটা বন্ধু যারা আমাকে লাইভটা দেখছো ফেসবুকের থ্রুতে তাদের কাছে প্রথমেই আমার বরাবরের মতো যে রিকোয়েস্টটা থাকে বা আবদারটা থাকে সেটা হচ্ছে লাইভটা শেয়ার করো বিভিন্ন গ্রুপে এবং সবার আগে নিজের প্রোফাইলে, অনেকে নিজের টাইমলাইনে লাইভ শেয়ার করতে দ্বিধা করো, আমি জানি না কেন, তুমি একা শো শুনছো দেখছো সো তোমার তো এটা শেয়ার করতে কোনো প্রবলেম নাই, জাস্ট শেয়ার দিস লাইভ রাইট, অ্যান্ড দেন তুমি বিভিন্ন প্রোফাইলে মানে লাইক তোমার নিজের গ্রুপ আছে অনেক, হয়তো 10টা গ্রুপে তোমার লাইক দেওয়া আছে কিংবা 10টা পেজ আছে কিংবা তুমি তোমার ইউনিভার্সিটি গ্রুপ আছে, বন্ধুদের গ্রুপ আছে, প্রবাসীদের গ্রুপ আছে, সেই সমস্ত গ্রুপে ভিডিওগুলো শেয়ার করে দাও। লাইভ ভিডিও যত বেশি শেয়ার হবে তত বেশি মাত্রায় আরও নতুন নতুন বন্ধু আমরা এই শোতে পাবো তোমার থ্রুতে। সো তুমিও কিন্তু আমাদের জাগো এফএম এর একটা পার্ট, অ্যান্ড আই হোপ যে তুমি আমাদেরকে সেই সাপোর্টটা বরাবরের মতো আজকেও দিবে রাইট। সো চলো আজকে আমরা একটু পরিচিত হই আমাদের দুজন অতিথি রয়েছেন তাদের সাথে। কি নাম ভাই আপনার? আমজাদ হোসেন। আমজাদ হোসেন, আমজাদ ভাই আপনি কি করেন? আমি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে আছি, প্রজেক্ট ইঞ্জিনিয়ার। আচ্ছা, সো আপনি এই যে এখানে আসবেন ঠিক করলেন, ডিসিশন নিলেন কেন, মানে কি কারণে মনে হলো আমি যাব? আসলে আমাদের গ্রামে অনেক ঘটনাই আমার চোখের সামনে ঘটেছে, কিন্তু আমি দীর্ঘদিন 2009 সাল থেকে অদ্যাবধি ঢাকা থাকি, আসলে কাউকে বলতেও পারি না, কাউকে শেয়ার করতেও পারি না, তো আপনাদের এই লাইভটা আমি দীর্ঘদিন পর্যন্ত শুনি, যার জন্য আর কি এখানে আসার জন্য বলার জন্য আছি। গ্রেট গ্রেট গ্রেট। সো আজকে আমরা প্রথমে আমজাদ ভাইয়ের কাছ থেকে ঘটনা শুনবো এবং তিনি মোহাম্মদপুর থেকে এসেছেন। তো আজকে যারা আমার লাইভটা দেখছেন তাদেরকে আমি একটা কথা বলি যে আমরা আসলে চেষ্টা করি আপনাদেরকে এন্টারটেইন করার জন্য। সো এই এন্টারটেইনমেন্টের জায়গাটায় আমরা ভূতুরের শো যখন শো স্টার্ট করেছিলাম ভূত স্টুডিও, তখন আমাদের একটা উদ্দেশ্য ছিল শুধুমাত্র এন্টারটেইনমেন্ট। সো এই শোটা আপনাদের যাতে ভালো লাগবে তারা দেখবেন, যাতে ভালো লাগবে না তারা স্পিচ করবেন, বাট অবান্তর কোনো কমেন্ট আশা করবো কমেন্ট সেকশনে করবেন না, বিকজ আপনি যখন একটা বাজে কমেন্ট করেন তখন আরও 10টা মানুষ সেটা দেখে, আপনাকে বাজে বলে, আপনার ফ্যামিলিকে নিয়ে কথা বলে, এটা আমার ভালো লাগে না। আই বিলিভ ইট যে আমরা আসলে অনলাইনে এবং অফলাইনের পার্থক্যটা বুঝবো। আপনি অফলাইনে কিন্তু একটা মানুষকে সামনাসামনি দাঁড়িয়ে দুটা বাজে কথা বলবেন না, বিকজ আপনার তখন আপনার ফ্যামিলির কথা মনে হবে, আপনার নিজের পার্সোনালিটির কথা মনে হবে, কিন্তু অনলাইনে কিন্তু আমরা এই কাজটা করে ফেলি, খুব মানুষকে বুলিং করি, আমরা বাজে কথা বলি, কমেন্টে যা তা বলি, কারণ আমরা একটা ফেক আইডি দিয়ে বা অন্য কোনো নাম ব্যবহার করে আমরা কথা বলে ফেলি রাইট। বা আবার ইদানিং শুরু হয়েছে কি আইডিটা তো লক করাই থাকে, কেউ আমাকে চিনতেই পারবে না। সো এই কাজগুলো আমরা না করি, ঠিক আছে? আমি একটা বিশেষ রিকোয়েস্ট করলাম আজকে শুরুতেই যে আপনারা এটা করবেন না। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে যারা এই ধরনের শো শুনলে, মানে ভৌতিক কোনো বিষয় বা এই ধরনের কোনো ঘটনা শুনলে মানসিক বা শারীরিকভাবে অসুস্থতা ফিল করেন, তাদেরকে শুরুতেই বলবো এই শোটা থেকে মানে শোনা থেকে বিরত থাকবেন। আপনার জন্য বাকি এফএম রেডিওতে অনেক ভালো ভালো শোজ আছে, আপনি সেগুলো এনজয় করতে পারেন, বাট আই বিলিভ ইট যে এইখানে আমরা এমন কোনো কিছু প্রচার করবো না যেটা আপনি শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। তারপরও এক একজনের নেয়ার ক্ষমতাটা এক এক রকম, তাই আমি আপনাকে বলছি আপনি যদি ভৌতিক অনুষ্ঠান শুনলে ভালো না লাগে আপনি সুইচ করতে পারেন, বাট যদি থাকেন তাহলে অবশ্যই কানেক্টেড থাকবেন লাইভলি, মানে SMS করে জানাবেন অথবা ফেসবুকে কমেন্ট করে জানাবেন। সো দুটো পেজ থেকে লাইভ হচ্ছে, লাইভটি একটু শেয়ার করতে থাকেন, আমি একটা গল্প শুনে এসে আপনাদের কমেন্ট এবং SMSগুলো কিছু পড়বার চেষ্টা করবো। সো আমজাদ ভাই আপনার প্রথম ঘটনাটা আমরা শুনি। জি, আমাদের এলাকাতে চৈত্র মাসটা ছিল, একটা সময় আমি যখন ক্লাস 6 পড়ি তখন খুব ভয়াবহ, দিনের বেলায় বাবা মা বলতো যে সন্ধ্যার সাথে সাথে ঘরে ঢুকে যাইবা, তখন আমাদের সবাই বলতো মুরব্বীরা যে এই সময় নাকি নদী থেকে এক ধরনের একটা মানে খারাপ জাতীয় শয়তান বাইর হয়, এটা যদি রাত্রে কেউ চোখে দেখে তাহলে সে আর বাঁচে না। তো তখন আপনার কলেরাতে ব্যাপক পরিমাণ লোক মারা যেত, কারণ ওটা দেখলেই নাকি বলে কলেরা শুরু হতো। তো আমি রাত্রে 2-2:30 দিকে আমার খুব পেরসাবের চাপ পাইছে, তো আমি পেরসাব করার জন্য আমাদের বাড়ির উঠানে বাইরেই দেখি যে আমার এক চাচা যে জাগত আছে, তাই জন্য আমি একটু রাস্তার দিকে যাই।
তো রাস্তার দিকে যাওয়ার সময় আপনার ওখানে রাস্তার পাশে পেশাব করতে যখন বুঝছি, তখনই আমার সামনে মানে যা ছিল তা আমি দেখার জন্য মানে প্রস্তুত ছিলাম না। মানে একটা কুকুর খুবই বড় এবং কুকুরের মাথাটার জায়গায় মাথাটা না থেকে আপনার মাথাটা বড় বড় পিঠের উপর এবং চোখ দুটো খুবই লাল, মানে দেখে আমি এক চিৎকারে ঘুরে আসা অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পর পরে আমাকে পানি কাজি দিয়ে কোনো রকম হুশ করে, হুশ করার পরই আমাকে বললো যে কি হয়েছে, তুই এত রাত কেন বাইরে গেছিস? তো আমি বললাম যে আমার ফেরসেবে ধরছে এই জন্য বাইরে গেছি। তো বললো যে ফেরসেবে ধরলে জানলা দিয়ে করতে, তুই বাইরে গেলি কেন এই চোদ্দ মাসের সময়? তো আমার দাদা ছিল অনেক বড় ফকির, এই ধরনের আপনার জিন শয়তানের বড়, যেটা মানে গ্রাম অঞ্চলে ফকির বলে এই ফকির। তো সবাই আমাকে দৌড়াদৌড়ি করে দাদার কাছে নিয়ে গেল। তো দাদার কাছে নিয়ে যাওয়ার পর আমারে সে আপনার দাদার কাছে প্রায় 250 বছরের পুরনো আপনার মানুষের হার আছে যেগুলো দিয়ে জারা পোষা করে আর কি। তো আমাকে ওই হার দিয়ে জারা পোষা করলো। করার পরই ভাইয়া তারপরের দিন বললো যে এতে কাজ হবে না, ওকে নিয়ে সতর্কভাবে রাখো, আর কোনো কর্মী দেখবে যে ও যে মানে ডায়রিয়া যে শুরু না হয়, আগামীকালকে তোমাদেরকে ভোগ দিতে হবে। তো ভোগ দেওয়ার জন্য কী লাগবে? ভোগ দেওয়ার জন্য আপনার দুধ দিয়ে শিন্নি করা লাগবে, এবং যেটা আপনার কোনো ধরনের মিষ্টি জাতীয় কিছু হবে না, এবং আপনার কোনো ধরনের লবণ থাকবে না, আর 10 কেজি মিষ্টি লাগবে। তো এটুকুগুলো আমার আব্বা ব্যবস্থা করলো। ব্যবস্থা করার পর তারপরের দিন রাত্রে আপনার 11টার পরে আমরা নদীর পাড়ে গেছি ভোগ দেওয়ার জন্য। তো নদীর পাড়ে আমরা আমার চাচা সহ বা আব্বু আছে, তারপরে আরও 4-5 জন আছে, সবাই আমরা যখন গেছি ভোগ টোক দিয়ে আমাকে নদীর পানি দিয়ে গোসল করে যখন আপনার বাড়ির দিকে আমরা রওনা হব, তখন দাদা বললো যে কোনো কর্মী কেউ যেন পিছনের দিকে না তাকাও, যদি তো কোনো কর্মে কেউ পিছনের দিকে তাকানো যাবেই না, আর তাকালে বিপদ হলে এটার দায়িত্ব আমি নিব না। তো আমি ছোটোবেলা থেকে একটু শয়তান ছিলাম, আমি যে পিছনের দিকে তাকাইতে বললো যে আসলে কি দেখি ভাই? আমি অনেকটা পথে এগিয়ে গেছি, প্রায় 100 ফুটের মতো আমরা যেখানে আমাকে গোসল দেওয়া হয়েছে রাত্রে 11টার দিকে, সেখান থেকে 100 ফুট যখন আগাইছি তখন একটু গেরিটা ফিরিয়ে যখন পিছের দিকে দেখছি, তখন ঠিক আবার সেই কুকুরটাকে আমি দেখতে পাই, আবার আমি সেন্সলেস হয়ে গেছি। তখন সবাই আমাকে দৌড়াদৌড়ি করে বাড়িতে নিয়ে আসছে। নিয়ে আসার পর ভাইয়া দাদা আমাকে অনেক মানে ইয়া করে একটা তাবিজ দিল যে এই তাবিজটা থাকলে ওর আর কেউ ক্ষতি করতে পারবে না, আর এই ধরনের সমস্যা আর সামনের দিকে হবে না। এটাই ভাই আমার প্রথম গল্প। থ্যাংক ইউ সো মাচ আমাদের বন্ধু যিনি এসছেন মোহাম্মদপুর থেকে আমজাদ, তিনি আজকে তার জীবনের প্রথম অভিজ্ঞতাটা বললেন। ছোট্ট একটা অভিজ্ঞতা বাট বেশ ভয়ঙ্কর। এবং আপনার লাইফেও কি এরকম অভিজ্ঞতা আছে যিনি আজকে টিউন করেছেন আমাকে? যদি আপনার থেকে থাকে নেক্সট উইকে যদি আপনি রেডিওতে এসে আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চান, মোবাইলের ম্যাসেজ অপশনে চলে যান এবং সেখানে গিয়ে আমাকে টাইপ করে জানান, শুরুতে RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, আপনি কী করেন, পুরো SMSটা পাঠিয়ে দিবেন আমাকে 26969 নাম্বারে। মনে করিয়ে দিচ্ছি যে রেজিস্ট্রেশন শুধুমাত্র তারাই করবেন যারা নেক্সট উইক এখানে গল্প বলতে চান, যেমনটা গত সপ্তাহে আমাদের আমজাদ ভাই করেছিলেন এবং আজকে তিনি এখানে এসে গল্প বলছেন। সো আজকে এই উইকে যারা রেজিস্ট্রেশন করবেন হোপফুলি নেক্সট থার্সডেতে আপনার সাথে আমার এখানে দেখা হবে এবং আপনার গল্পটা আমি শুনবো। অ্যান্ড অনুষ্ঠান নিয়ে আপনার মতামতগুলো দিতে গেলে অবশ্য RBS নয়, সেক্ষেত্রে JFM স্পেস দেপের নাম, স্পেস দেপের মতামত লিখে পাঠাতে হবে 26969 নাম্বারে। অলরেডি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আমরা সেই সমস্ত SMS-এর মধ্যে একটু দেখতে পাচ্ছি আলামিন ভাই যুক্ত হয়েছেন। লাইভটা নাকি দেখতে পাচ্ছেন না? লাইভ কেন দেখতে পাবেন না? জাগো FM এবং আর জুদয় দুটো পেজ থেকে কিন্তু লাইভ হচ্ছে এবং দুটোই ভেরিফাইড পেজ। ইয়ানা রয়েছেন, আই লাভ দিস শো, থ্যাংক ইউ। সো চলে আমরা পরে অতিথির কাছে যাই এবং তার কাছ থেকে একটা অভিজ্ঞতা শুনে আসি। কী নাম ভাই আপনার? মোহাম্মদ হাসান মিয়া। হাসান ভাই কী করেন? আমি স্টাডি করতেছি। কিসে পড়ছেন? BBA ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিংয়ে কবি নজরুল কলেজে। ওকে, শুনি আপনার প্রথম অভিজ্ঞতাটা। আমার প্রথম অভিজ্ঞতা বলতে এটা আমার সঙ্গে ঘটে না, মানে আমার নানা ভাই আছে কি ওনার সঙ্গে, প্লাস আমাদের যে এলাকার যারা 2-3 জন ছিল ওনার সঙ্গে, রিসেন্টলি আরও যে মেইন ইন্টারেস্টিং মানে ঘটনাটার সেটা বলবো আর কি, এটার সঙ্গে আর কি সিকোয়েন্স আসছে। তো আমার নানা ওনার কি প্রচুর মাছ ধরার ইচ্ছা, মানে শখ আর কি বলতে পারি, এটা একটা হবি ওনার ছোটোবেলা থেকে আর কি, প্রচুর উনি মাছ ধরার প্রতি ওনার একটা ইচ্ছা, মানে উনি যেখানে আর কি মাছের সন্ধান পায় সেখানে উনি রাত বিরাতে চলে যায় মাছ ধরতে। তো উনি প্রতিদিনের ন্যায় আর কি উনি রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে, গ্রাম অঞ্চলে মানুষ যেহেতু, তো উনি খাওয়া দাওয়া শেষ করছে আপনার প্রায় 7-8টার অধিক হবে মেবি। তো উনি খাওয়া দাওয়া শেষ করে ওনার যে মাছ ধরার জাল ছিল সেই জাল নিয়ে উনি মাছ ধরার উদ্দেশ্যে ওনার বাসা থেকে আপনার উত্তরে আপনার প্রায় 1.5 কিলোমিটার দূরে হবে এরকম দূরে আর কি উনি মাছ ধরতে যায়। তো ওইখানে ছোটো একটা কালভার্টের মধ্যে ব্রিজ আছে, তো উনি রেগুলার ওইখানে থেকে আর কি মাছ ধরতে যায় রাত্রেবেলা। তো প্রতিদিনের ন্যায় উনি সেদিনও গেছে, তো যাওয়ার পথে উনি মাছ ধরতেছে ওই জায়গায়, ওনারা কি ওনাদের সঙ্গে যারা মাছ ধরে 4-5 জন মিলে প্রতিদিন ও একই সঙ্গে আবার ওনারা মাছ ধরতেছে। তো এক পর্যায়ে মাছ ধরতে তো মানে মোটামুটি ভালো ধরনের মাছে আর কি পারছে, তো ওনারা মাছ যেহেতু ভালোই পাইছে ওনারা তখন বলতেছে, বলেন বলাবলি করতেছে যে আমরা যেহেতু ভালোই মাছ পাইছি তো আমরা এখন বাসায় যাই, রাত তো অনেক হয়ে আসতেছে প্রায় 12টার মতো বাসতেছে, বাসায় চলে যাই আবার আগামীকাল আসবো।
তো যেই কথা সেই কাজ। তো আমার নানা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তো আমার নানা মানে ওনার বাসা থেকে উনি একাই গেছে, আর বাকি যে চার পাঁচজন ছিল ওনারা ওদের বাসা কাছাকাছি ওই এলাকাতেই, আর আমার নানা যে পথ দিয়ে আসবে উনি একাই। তো যে পথ দিয়ে উনি আসে সেই জায়গায় মানে পথটা এমন একটা পথ আর কি, মানে রাস্তার দুই ধাতেই আর কি বাস যার। তো ওই জায়গাটায় দিনের বেলা তো মানে প্রচুর অন্ধকার থাকে, তো রাত্রেবেলা তো আরও বিশাল মানে গভীর অন্ধকার। তো ওনার কাছে হ্যারিকেন ছিল, মাছ ধরার জাল ছিল, আবার মাছ রাখার জন্য যে আমাদের উত্তরাঞ্চলে গাইবান্ধা জেলায় যে মাছ রাখার যে জিনা আর কি বলে ওটাকে, তো ওই জিনার ভিতরে কি মাছ ছিল, জিনা ভর্তি মাছ। তো উনি আসতেছে আনুমানিক রাত একটার মতো বাজে আর কি তখন। তো উনি আসতেছে, তো উনি মানে আসতে মানে উনি ভাবলো যে একটা আমি বিড়ি ফুকাই আর কি। তো ওনার লুঙ্গির ভিতর থেকে বিড়ি বের করলো, তো বিড়ি বের করে উনি বিড়িটা আর কি জ্বালাচ্ছে। তো জ্বালানোর পরে উনি বিড়িটা ফুকাচ্ছে, ওই মুহূর্তে উনি পা ফেলবে আর কি। তো ওই মুহূর্তে উনি দেখতে পেলো যে একটা বাঁশ আর কি সামনে মানে ধ্রুম করে পড়ে গেলো একটা বাঁশ বাজার থেকে। তো উনি তো অবাক হয়ে গেল যে এইরকম তো কোনো সময় হয়নি আগে, আজকে এটা হঠাৎ করে এই জায়গাটা হলো আমার সঙ্গে। তো তারপর উনি একটা মানে আচমকা একটা আর কি ভয় পেয়ে গেছে যে আসলে ব্যাপারটা কী। তো তারপর উনি এই জায়গায় দাঁড়ায় যায়। তো দাঁড়ায় যাওয়ার পর উনি ভাবতেছে আমি যদি বাঁশের উপর দিয়ে যাই তো আমাকে যদি আবার চটকে ফেলা দেয়, যেহেতু উনি শুনছে যে এইরকম ঘটনাগুলো কি হয় ওনার জানা মতে। তো উনি বাঁশটার উপর দিয়ে না গিয়ে উনি ওখানে দাঁড়াইলো। তো দাঁড়ানোর পরে উনি বিড়ি ফুকাচ্ছে, তবু বাঁশটা উঠতেছে না। তো উঠতেছে না, এক পর্যায়ে বিড়িটা শেষ হয়ে যায়। প্রথম যে উনি বিড়িটা ধরে মানে জ্বালাইছিল সেটা এক পর্যায়ে শেষ হয়ে যায়। যাওয়ার পরে উনি কিছুক্ষণ পরে আবার একটা বিড়ি জ্বালালো, তো ওটাও মানে এক পর্যায়ে শেষের দিকে, তবু বাঁশটা উঠতেছে না। তো উনি ভেবে না পেয়ে উনি অনেকের কাছে তো শুনছে এরকম যে আমি যদি বাঁশের উপর দিয়ে যাই তাহলে হয়তো আমাকে বাঁশ চটকে মানে ফেলা দিতে পারে, আবার যদি আমি বাঁশটায় নিচ দিয়ে যাই হয়তো আমাকে চাপ দিতে পারে। এই যে একটা ওনার ভিতরে ভয় বা একটা যে জানার যে একটা বিষয় উনি এগুলো জানতেছে বা জানা ছিল, তাই জন্য উনি আর কি উপর দিয়েও যাচ্ছে না নিচ দিয়েও যাচ্ছে না। তো উনি এক পর্যায়ে ভেবে না পেয়ে ওনার কাছে যে হাতে হারিকেনটা ছিল তেল পরে আর কি শেষের দিকে ওটা নিবু নিবু করে জ্বলতেছে, তখন ভেবে পাচ্ছে না রাস্তা মানে অন্ধকার রাত, আবার উনি একাই আসছে সেই পথের মধ্যে, তো ক্যামেরাটা আর কি ভয়ানক ব্যাপার। তো তারপর উনি ভেবে না পেয়ে ওনার যে পরনে যে কাপড় ছিল সেটা উনি খুলে মাথায় আর কি বাঁধে পাগড়ির মতো করে। তো ওটা বাঁধার পরে সঙ্গে সঙ্গে বাসটা আর কি উঠে যায় উপর দিকে। তো উনি ওই জায়গাটা সঙ্গে সঙ্গে ওই জায়গাটা আর কি দৌড়তে পার হয়ে যায়। ওনার কাছে যা জিনিস ছিল ওনার মাছ ধরার যাবতীয় জিনিসগুলো নিয়ে উনি দৌড়ে ওই জায়গাটা পার হয়ে যায়। তো প্রতিদিন আমার বাসায় গিয়ে পৌঁছলো। তো যাওয়ার পরে আমার নানিকে আর কি এগুলো ঘটনা বলছে। তো আমার নানি তো বলে যে ওই জায়গাতে এরকম একটা খারাপ কিছু আসেই, সেটা তো সবাই বলে, তো ওই জায়গাটা সাবধানে আসলেই তো হয়। তো উনি বলে আমি তো সাবধানে আসতেছিলাম প্রতিদিনের নেই, কিন্তু আমার সঙ্গে যা আজকে ঘটবে আমি তো এটা জানি না। তো উনি তখন মনে করেন যে আমার নানি একটু গরম পানি করে এনে দিল, আবার ওই যে কাস্তে কাস্তে যে বলে আমাদের ওই উত্তরাঞ্চলে, তো ধান কাটা কাস্তে গরম করে সেই গরম পানি খাওয়াইছে একটু যাতে ভয়টা আর কি কেটে যায়। তো ওগুলো খাওয়ানোর পরে উনি খাওয়া দাওয়া করে আর কি ঘুমায় পড়ছে আর কি রাত্রে আবার। তো ঘুমায় পড়ছে, পরের দিন আবার আমাদের যে এলাকার মেম্বার ছিল উনি এখন মারা নেই, মারা গেছে আপনার 7-8 বছর হবে আর কি উনি মারা যাওয়ার। তো উনি সাবেক মেম্বার আমাদের এখন বর্তমানে, তো উনি তখন মারা গেছে। তো পরের দিন হাটের দিন আর কি, আমাদের ওইদিকে সপ্তাহে 2 দিন হাট হয়, মঙ্গলবার আর শুক্রবার। তো মঙ্গলবারের দিন আর কি উনি হাটে গেছে হাটবেলা। তো হাট থেকে ফেরার পথে এইরকম আনুমানিক আপনার 11টা-12টা এইরকম হবে, মেম্বার সাহেব উনি একাই আসতেছে। তখন ওইদিকে তো আর কি ইলেকট্রিসিটি ছিল না, আপনার যানবাহনও তেমন মানে একটা ভালো একটা কোনো ব্যবস্থা নেই, হেঁটে হেঁটে আর কি আসতে হয়। মানে বাসা থেকে হাটের দূরত্ব আপনার প্রায় 3 কিলোমিটার দাঁড়িয়েপুর নামে হাট গাইবান্ধা জেলার, সেই দাঁড়িয়েপুরের হাটে উনি গিয়েছে। তো হাট থেকে ফেরার পথে উনি বাসায় ফিরতেছে উনি একাই, অন্ধকার রাত্রে উনি একাই। তো আসতেছে ওই জায়গাতে, ওই একই জায়গাতেই উনিও এর আগে শুনছে যে ওই জায়গাটায় মানে খারাপ কিছু একটা আর কি আসে, প্যারানর্মাল যে ঘটনাগুলো ঘটে ওই জায়গাতে একটু ঘটে আর কি উনিও জানতো। তো ওই জায়গাতে এসে উনি দেখলো যে ছাগলের বাচ্চা, মানে একটা ছাগলের বাচ্চা যে 3-4 দিন বয়স হলে যে একটা ছাগলের বাচ্চা হয়, ফুটফুটে একটা ছাগলের বাচ্চা। তো দেখতেছে একটা ফুটফুটার সাদা রঙের একটা ছাগলের বাচ্চা ওই জায়গাতে মানে লাফালাফি করতেছে। তো উনি তখন ভাবলো আচ্ছা এই ছাগলের বাচ্চাটা কার হতে পারে, পাশে কিন্তু আবার বাড়িও আছে। তো উনি ভাবলো আচ্ছা ছাগলের বাচ্চাটা হয়তো ওই বাড়িরে হবে, হয়তো রাখছে গোয়াল ঘরে, হয়তো বের হয়ে আছে আর কি। তো উনি ভাবলো যে আমি ছাগলের বাচ্চাটা নিয়ে যাই, এত রাতে ডাকাডাকির দরকার নেই, আমি নিয়ে যাই পাশে, পরের দিন আমি সকালবেলা দিয়ে যাবো যে আপনাদের ছাগলের বাচ্চা এইরকম বের হয়েছিল তো আমি তো পাইছি। তো উনি এটা ভেবে উনি ছাগলের বাচ্চাটা উনি ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, সেই মেম্বারশিপ ঘাড়ে করে নিয়ে আসতেছে বাসার দিকে। তো আসার পথে কিছু দূর আসার পথে মানে ছাগলের বাচ্চা একটা নর্মালি ওয়েট আপনার মনে করেন যে 2-3 কেজি এরকম হতে পারে, কিন্তু উনি কিছু দূর মানে কিছু দূর পথ আসার পরে উনি ফিল করতে পারছেন যে না মানে এটার ওয়েটটা আপনার 8-10 কেজির মতো হচ্ছে। তো উনি ভাবতেছে না এত তো ওয়েট হওয়ার কথা না। তো তারপরে ওই সময় ওনার মানে প্রাকৃতিক যে একটা যে চ্যাপ্টার আর কি উনি প্রাকৃতিক ডাকে আর কি সাড়া দিয়ে
তো পথের মাঝখানে গিয়ে প্রস্রাব পড়তে বসেছে, তো প্রস্রাব পড়তে বসছে ছাগলের ভেতরে ওইখানে নামা রাখছে আর কি সাইডে ঘাট থেকে। তো রাখার পরে উনি প্রস্রাব পরে ফিরে দেখেছে ছাগলের বাচ্চাটা নেই। তো উনি তো অবাক যে কী অবস্থা, আমি রাখলাম জিনিসটা এটা কোথায় গেল, একটা জলজন্তু একটা ছাগলের বাচ্চা নাদুস নদুস একটা অনেক সুন্দর একটা বাচ্চা কোথায় গেল। তো উনি কেমন একটা ঘাবড়ে একটা মানে ভয় পেয়ে গেলো আর কি, যে এটা কেমন কীভাবে ঘটলো এই জিনিসটা, একটা ছাগলের বাচ্চা আমি নিয়ে আসলাম জীবন্ত ছাগলের বাচ্চা, অথচ ছাগলের বাচ্চাটা এখান থেকে নেই। তো উনি এটা ভেবতে মানে ভাবতে ভাবতে আর কি উনি বাসায় চলে গেলো। এরপরে বাসায় গিয়ে পৌঁছলো, সেদিন ওনার সঙ্গে এই ঘটনাটা এখান থেকে শেষ হয়ে গেলো। তারপর আবার এক সপ্তাহ পর আবার সেই মেম্বার সাহেব ওই দাঁড়িয়েপুরে হাটে গেছে বাজার করতে। তো বাজার থেকে ফেরার পথে ওই একই জায়গাতে দেখতেছে একটা মিষ্টি কুমড়া পড়ে আছে, সুন্দর একটা পাকা মিষ্টি কুমড়া পড়ে আছে ওই জায়গাতে। তো তখন উনি ভাবতেছে যে আজকে তো হাটের দিন, হয়তো কেউ নিয়ে যাচ্ছিল, হয়তো পড়ে গেছে বুঝতে পারেনি, তাই জন্য মিষ্টি কুমড়াটা উনি কাঁধে করে বাসায় নিয়ে যাচ্ছে। মানে প্রচুর ওয়েট আর কি, উনি ফিল করতেছে যে অনেক ওয়েট, একটা মিষ্টি কুমড়া তো স্বাভাবিক আপনারা 4-5 কেজি ওয়েট হওয়ার কথা, কিন্তু ওটা আপনার 20 কেজির মতো ওয়েট মনে হচ্ছে ওনার কাছে। তবু উনি কিছুটা না ভেবে উনি মিষ্টি কুমড়াটা মানে কাঁধে করেই নিয়ে যাচ্ছে বাসায়। বাসায় নিয়েও গেছে, নিয়ে যাওয়ার পর রান্না করেছিল, রান্না করে রাখছে। এখন ওনার বিবিকে বলছে যে সকালবেলা মিষ্টি কুমড়াটা যেন রান্না করে। ওনার বিবি দেখছে যে মিষ্টি কুমড়া অনেক সুন্দর একটা পাকা মিষ্টি কুমড়া, বিশাল বড় আকৃতির একটা মিষ্টি কুমড়া, উনিও দেখছে। তো রান্নাঘরে রেখে ওনার আবার ঘুমাই গেছে রাত্রেবেলা। তো তারপর সকালবেলা পরের দিন সকালবেলা উঠে দেখে যে মিষ্টি কুমড়া রান্নাঘরে নাই। ওনারা তো অবাক, কী অবস্থা, মিষ্টি কুমড়া নিয়ে আসলাম, মিষ্টি কুমড়াটা কোথায় গেল। তো ওনার একটা মানে ঘাবড়ে গেল, মানে ভয়ের ভিতরে একটা পড়ে গেল যে এইরকম, এর আগে তো ছাগলের বাচ্চা পাইছিলাম ওই জায়গায়, তো কিছু দূর আসার পথে তো রাখছি, রাখার পরে তো দেখি ছাগলের বাচ্চা নেই, আবার একটা মিষ্টি কুমড়া নিয়ে আসলাম ওই সেম একই জায়গা থেকে। তো মিষ্টি কুমড়া তো বাসায়ও নিয়ে আসলাম বাসা অবধি, কিন্তু মিষ্টি কুমড়াটা তো আর নাই রান্নাঘর থেকে। তো কেমন যেন ভয়ের ভিতরে উনি পড়ে গেছে, কাউকে বলতেছে না, ভয়ের ভাবটা কাউকে বলতেছে না। ওনাদের যে দুজন স্বামী স্ত্রী ওনাদের ভিতরে কী কথাটা চাপানো ছিল। আবার কিছুদিন পর 15-20 দিন পর উনি আবার সেই দাঁড়িয়েপুরে বা মানে হাটে গেছে, হাটবেলা উনি বিকেলের ওইদিকে রওনা দিয়ে গেছিলো। ও মানে ফিরতে ফিরতে ওইটা আনুমানিক 10-11টা বেজে গেছে, আবার অন্ধকার রাত্রি, আবার আসতেছে ওই একই জায়গায়। একই জায়গায় এসে উনি দেখে যে পথের মাঝখানে মরার যে খাটিয়াগুলো আছে, সেই খাটিয়া তো সাধারণত 4 জন ধরতে হয়। তো ওইখানে দেখতেছে যে লাশ আছে খাটিয়ার উপরে, কিন্তু 1 জন নেই, 3 জন ধরা আছে, 1 জন আর কি কমতি। ওই বাকি 3 জন আবার ওই মেম্বারকে ডাকতেছে যে এদিকে আসো, এদিকে আসো, এটা একটু ধরো, একটু সাহায্য করো, আমাদেরকে সাহায্য করো। এখন উনি ওটা দেখতে মানে অনেক ভয়ে পড়ে গেছে যে কী অবস্থা, এত রাত্রে এই জায়গাতে খাটিয়ে নিয়ে 3 জন লোক আছে, আবার খাটিয়ের উপরে একজন মৃতদেহ শোয়া আছে দেখতেছি। তো ওনারা 3 জন আমাকে ডাকতেছে যে এদিকে আসো, এদিকে আসো, আমি একটু সাহায্য করো। তো উনি ভয় পেয়ে রাস্তা দিয়ে না দৌড় দিয়ে উনি জমি দিয়ে মানে দৌড় দিছে, এই যে ভয়ের ব্যাপারটা, উনি জমি দিয়ে দৌড় দিছে, দৌড় দিয়ে ওই জায়গাটা ক্রস করে চলে গেছে আর কি। দৌড় দিয়ে ওই এক দৌড়ে উনি বাসায় গিয়ে পৌঁছেছে, আর কোথাও থামেনি। তো বাসায় গিয়ে পৌঁছার পরে উনি দরজায় গিয়ে তো এইরকম মানে দরজা নক করে আর কি উনি পড়ে গেছে, ফিট হয়ে পড়ে গেছে। পর দরজা খুলে দেখে যে এইরকম উনি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারপর ওনাকে ধরাধরি করে ওনাকে পানি খাওয়ানো হলো, তারপর ওনার যখন জ্ঞান ফিরলো ওনাকে জিজ্ঞেস করানো হলো যে আসলে হয়েছেটা কী। তারপর উনি এইরকম বললো যে প্রথম থেকে উনি ঘটনাগুলো বলল যে এইরকম 15-20 দিন আগে তো এইরকম হাট থেকে ফিরতেছিলাম, একটা ছাগলের বাচ্চা দেখছি, এইরকম ছাগলের বাচ্চাটা নিয়ে আসছিলাম, তারপর প্রতি মাসখানে ছাগলের বাচ্চাটা নাই হয়ে গেল, তারপর আবার একটা মিষ্টি কুমড়া পাইছিলাম বাসা অবধি নিয়ে আসছি, মিষ্টি কুমড়া তো আবার বাসা থেকেই নাই হয়ে গেল, আবার এরকম আজকে আসার সময় দেখতেছিলাম যে একটা খাটিয়া মরার খাটিয়া লাশ আছে খাটিয়ার উপরে, 3 জন লোকও আছে, আমাকে বলতেছি যে ধরো তুমি, ধরো তুমি ধরলে আমাদেরকে সাহায্য হবে, তুমি ধরো। তো আমি এইটা দেখে কি ভয় আর কি বাসায় এসে, তো এইরকম অবস্থা। তো তারপরে ওনার মানে ভীষণ মানে ভয়ের ভিতরে একটা কাজ করতেছিলো। তারপরের দিন থেকে ওনার আর কি জ্বর শুরু হয়ে যায়, প্রচুর জ্বর, মানে ডাক্তারের চিকিৎসা করতেছে তবু ওনার মানে জ্বর কমতেছে না, একটা জ্বর আর কি। তো অতিমাত্রায় যখন জ্বর, বিভিন্ন কবিরাজের কাছে যাওয়া হলো, বিভিন্ন কবিরাজের সাক্ষাৎ নিল, সাক্ষাৎ না বলে এরকম বলতেছে, কবিরাজও বলতেছে যে এই জায়গাগুলোতে ভয় পাইছে বা এই অ্যাবনর্মাল যে ঘটনাগুলো ঘটছে, প্যারানর্মাল ঘটনাগুলো। তো উনি বলছে হ্যাঁ এগুলো ঠিক আছে, কবিরাজের কথাও ঠিক, আমি ভয় পাইছি ঠিক আছে। তো এক পর্যায়ে ওনার চেহারাটা মানে এতটাই কালো হয়ে গেছে যা বলার মতো না, উনি ফর্সা ছিল, এই অসুস্থ হওয়ার আগে উনি অনেক ফর্সা ছিল, কিন্তু এই ঘটনাটা ঘটার পরে উনি এতটাই কালো হয়ে গেছিলো যা বলার বাহিরে, ওনাকে আমিও দেখছি। তো উনি এক পর্যায়ে মারা যায় জ্বরে ভুগতে ভুগতে। 15-20 দিন থাকার পরে ওনাকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়, আমাদের রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য, ঢাকাতেও নিয়ে আসা হয়েছিলো। তারপর ওনার আর কি জ্বর কমতেছিল না, উনি এক পর্যায়ে মারা যায়। তো রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে এটার সঙ্গেই একই জিনিসে,
ওই জায়গাতে কিন্তু বাড়ি আগে থেকেই ছিল, একটা বাড়ি ছিল, কিন্তু এর পরবর্তীতে আবার ধীরে ধীরে ওই জায়গাতে বাড়ি মানে উঠছে আর কি। কিন্তু মানে বাঁশঝাড়টা যে ছিল এখনও আছে, মানে বিশাল বড় আকৃতির আর কি বাঁশঝাড়, মানে কিছুটা আর কি বাঁশ ঝাড় আর কি কমছে, কিন্তু মানে ঘর বাড়ি উঠতেছে আর কি দু একটা করে। তো ওই বাঁশঝাড়ের নিচে যে নতুন বাড়িটা উঠছে, এই তো আপনার 5-6 বছর আর কি হবে। তো ওই বাড়ি মানে বাড়ির যে ভিতরে যে মানুষজন ছিল ওরাও জানতো যে এই জায়গাতে এরকম আর কি প্যারানর্মাল ঘটনাগুলো আর কি ঘটে, ওরা জানতো। তো ওই বাড়িরই এক মানে নতুন বউ আর কি, নতুন বউ বলা চলে না কারণ ওরা আর কি 2-3 বাচ্চা হয়েছে। তো ওই নতুন বউ কিছুদিন আগে আপনারা উদয় ভাই আপনি তো জানেন যে আমাদের উত্তরাঞ্চলে তো প্রচুর বন্যা হয়েছে। তো এই বন্যার কারণে তো বন্যার আগে তো কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে। এই যে বৃষ্টির যে পরিমাণটা মানে একটা না কিন্তু 4-5 দিন কিন্তু বৃষ্টি পড়ছে অনেক। তো বৃষ্টি বললে কিন্তু আপনি জানেন যে মাছ কিন্তু মানে পুকুর থেকে কিন্তু উপরে উঠে আসে বা জমি থেকে কিন্তু মাছ উপরে উঠে আসে। তো আঙিনা তো মানে পাশে আবার মানে বাড়ির পিছনে আবার পুকুর আছে, আবার আবাদি জমিগুলো যে আছে, তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি, মানে মুষলধারে 4-5 দিন ধরে একটানে বৃষ্টি। তো এই যে বৃষ্টি, তো এখন পানিও তো মানে থই থই পানি দেখা যাচ্ছে, বৃষ্টির পানিটা চারিদিকে শুধু পানির পানি দেখা যাচ্ছে। তো একদিন বৃষ্টির ভিতরে মানে দুপুরবেলা আঙিনার মধ্যে একটা টাকি মাছ, যে চিনেন তো টাকি মাছ, তো টাকি মাছ মানে বড় আকৃতির একটা আর কি টাকি মাছ, মানে শৌলের থেকে একটু ছোটো, শোল মাছের থেকে একটু ছোটো হবে, কিন্তু টাকি মাছটা আর কি আকৃতির একটু বড় আর কি। তো একটা টাকি মাছ আর কি মানে বৃষ্টির মধ্যে আঙিনার যে উঠানটা আমরা বলি সেই উঠানের মধ্যে মানে লাফালাফি করতেছে আর কি। তো ওই মহিলা দেখার পর মানে ওনারা আর কি লোভ জাগলো যে আচ্ছা এই যে এত বড় টাকি মাছ, মানে উনি স্বাভাবিকভাবেই নিচে যে টাকি মাছ তো আসতেই পারে স্বাভাবিক ব্যাপার, যেহেতু বৃষ্টি পড়তেছে পুকুর থেকে মাছ উঠে আসতেই পারে স্বাভাবিক। তো উনি সাত পাঁচ কিছু না ভাবে, তো ওগুলো না ভাবে উনি টাকি মাছটা ধরে নিয়ে আসছে বৃষ্টির মধ্যেই আঙিনা থেকে টাকি মাছটা নিয়ে আসছে, ধরে নিয়ে আসার পরে সুন্দর করে টাকি মাছটা উনি পরিষ্কার করছে, পরে টাকি মাছটা পুড়ছে আবার চুলের আগুনে পুড়ছে, পুড়ে উনি মনে করছে সুন্দর করে ভর্তা করছে টাকি মাছটা, ভর্তা করে উনি তো অনেক মজা করে খাইছে টাকি মাছটা। খাওয়ার পর ওনার মানে শরীরের ভিতরে কেমন যেন একটা মানে অসুস্থকর একটা ফিল করতেছিল উনি কয়েকদিন পর, এর মধ্যে উনি আবার কিন্তু কনসেপ্ট করছিল আর কি। তো টাকি মাছটা কিন্তু ওই অবস্থা দিয়ে খাইছে। তো খাওয়ার পর ওনার যে বেবিটা কনসেপ্ট করছিল উনি, কিছুদিন পরে বেবিটা নষ্ট হয়ে যায় আর কি, নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়ার পরে উনি স্বাভাবিকভাবে ঘটনাটা নেয় যে হয়তো হতেও পারে, তো স্বাভাবিকভাবে নেয়। তারপরে আবার কিছুদিন মানে কয়েক মাস আর কি যায়, যার পরে উনি আবার কনসেপ্ট করে, আবার এই বেবিটাও নষ্ট হয়ে যায়। তখন উনি ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে হয়তো আপনাদের সমস্যা, আপনার চলাফেরা হয়তো সমস্যা, যে একটা মানে হেয়ালিপনার যে ব্যাপারটা এটা হতে পারে বেবি মানে নষ্ট হওয়ার, ওনারা এটাই ভাবে যে হয়তো হতেও পারে চলাফেরার যে ব্যাপারটা এই কারণে হয়তো নষ্ট হতে পারে। তারপরে আবার যায়, এইরকম এক বছরের ভিতরে উনি দেখা যায় যে আপনার 2-3 বারের মতো উনি কনসেপ্ট পড়ে, কিন্তু মানে বেবি নষ্ট হয়ে যাচ্ছে আর কি, 2-1 মাস পর পরে বেবিগুলো নষ্ট হয়ে যায় আর কি। তো তৃতীয়বার উনি যখন কনসেপ্ট পড়ছে, করার পরে এটাও নষ্ট হয়ে গেল, তারপরে ওনার মনের ভিতরে একটা সন্দেহ জাগলো, আচ্ছা আমার তো এর আগে তো বেবি হয়েছে 2টা বেবি, তো ওদের বেলায় তো এরকম আর কি হয়নি, ওদের সময় তো এরকম আমার তো সমস্যা হয়নি। তো এই বেবিটা কনসেপ্ট পড়ার পর থেকে এমন ঘটনাগুলো ঘটতেছে, একে একে 3 বার মানে নষ্ট হয়ে গেলো বেবি। তো ওনার মনের ভিতরে একটা কেমন যেন ডাউট খায় আর কি। তারপর উনি একটা কবিরাজের শরণাপন্ন হয়, তো কবিরাজ এরকম বলতেছে, কবিরাজকে উনি সব কথাই খুলে বলে আর কি, যে আপনার শারীরিক মানে ব্যাপারগুলো মানে অসুস্থ কী যে ব্যাপারগুলো আছে উনি সব খুলে বলে আর কি। তো কবিরাজ এক পর্যায়ে বলে যে আপনি একটু মনে করে দেখেন তো যে আপনি একটা টাকি মাছ খেয়েছিলেন, আপনার কি মনে আছে? তখন মহিলা বলতেছে হ্যাঁ আমি একটা টাকি মাছ খেয়েছিলাম, আমার উঠান থেকে আমি টাকি মাছটা খেয়েছিলাম বৃষ্টির মধ্যে, টাকি মাছটা এইরকম উঠছিল, আমি ওখান থেকে উঠে খাইছি আর কি। তো আমি টাকি মাছটা পোড়া দিয়ে সুন্দর করে তো খাইছি টাকি মাছটা। তো এখন টাকি মাছটা সমস্যা কী করছে, যে তখন কবিরাজ বলে যে এটা আসলে মাছ ছিল না, ওটা তো মাছ ছিল না, ওটা অন্য একটা জিনিস ছিল আর কি, খারাপ একটা জিনিস ছিল, তো আপনি ওটা খেয়ে ফেলছেন, ওটা তখন আপনার শরীরের ভিতরে আর কি অবস্থান করে আছে, ওকে তো বাইর করতে হবে। তখন তো ওদের ভিতরে ভয় কাজ করে গেলো যে আমাদের শরীরের ভিতরে ঢুকে গেছে জিনিসটা, খারাপ জিনিসটা, সেই জিনিসটা কী? এখন আমাদের তো বিশ্বাস করতে হবে যে জিন আর ইনসান তো আছেই, অবশ্যই জিন হবে খারাপ জিন, মানুষের মধ্যে যেমন ভালো আছে খারাপ আছে সেরকম তো জিন জাতির ভিতরে তো আছে ভালো খারাপ, তো অবশ্যই মেনে নিতে হবে যে ওটা খারাপ একটা জিন। তখন কবিরাজ বলতেছে যে আপনার শরীরের ভিতরে ওটা আছে, তা এখন কবিরাজ বলতেছি যে এটা তো সারানোর উপায় বের করতে হবে, তো আমি সারাই দিতে পারবো সমস্যা নেই। তো ওনারা বলো আচ্ছা ঠিক আছে সারাই দেন, কীভাবে এটা থেকে সমাধান পাওয়া যায়। তো অনেক চেষ্টা করার পর তবু যাচ্ছে না আর কি, অসুস্থ আছে তবু যাচ্ছে না, অনেক অসুস্থ মহিলা
ওনার শরীরে ব্লাড ঢোকানো হচ্ছে কিন্তু ব্লাড কাজ করতেছে না। এক পর্যায়ে ওনার শরীরে দেখা যাচ্ছে ব্লাডই উৎপন্ন হচ্ছে না, আর অনেকেই ব্লাড দেয় কিন্তু সেই ব্লাডটা থাকে না, আবার প্রতি মাসে মাসে ব্লাড দিতে হয়। আসলে ব্লাড দুরূহ ব্যাপার, প্রতি মাসে তো অনেক ব্লাড দিতে হয়, দেখা যায় দুই ব্যাগ একবার করে দিতে গেলেও তো অনেক ব্লাডের দরকার প্রতি মাসেই। তো ওনাকে শরীরের ব্লাডই হচ্ছে না, কারণ কবিরাজ বলতেছে আসলে আপনার যে শরীরে যে ব্লাডটা আছে সেই ব্লাডটা ওই খারাপ জিনিসটাই খাচ্ছে, চুষে নিয়ে খাচ্ছে, তারা তো ভয়ের ব্যাপার। তো তারপর এক পর্যায়ে এইরকম অনেক অনেক অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার পর ওনাকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়, অনেক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো ভালো ফল পাওয়া যাচ্ছে না। ওনাকে ঢাকা, রংপুর আরও যে ভালো ভালো জায়গাগুলো আছে ওনাকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কোনো ভালো ফল পাওয়া যায়নি। তো গত 15 তারিখে এই মাসেরই আমি বাড়িতে গেছিলাম গাইবান্ধাতেই আমার হোম ডিস্ট্রিক্টের কি, তো গিয়ে শুনি যে ওনাকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে। তো 15 তারিখে আমি গিয়ে শুনি যে ওনাকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে, তো 16 তারিখে সকালবেলা শুনি যে উনি মারা গেছে, এই অবস্থা উনি মারা গেছে। তারপরে ওনার জানাজাতে আমি সরিয়েছিলাম, ওনার দাফন কাপড়ে আমি সরিয়েছিলাম। তো আমার প্রথম কন্টাক্ট ভাই উদয় ভাই এটাই। থ্যাংক ইউ সো মাচ। একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনছিলাম আমাদের বন্ধু যিনি হাসান, এসেছেন রামপুরা থেকে। সো বন্ধু, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4, কেউ কেউ হয়তো রেডিওতে সরাসরি কান পেতেছেন, কেউ কেউ হয়তো চলতি পথে গাড়িতে শুনছেন আমাদেরকে, কেউ হয়তো পরিবার বা বন্ধুদেরকে নিয়ে একসাথে শুনছেন। সো যে যেখানে আছেন নিরাপদে আছেন, ভালো আছেন, এই মানে প্রত্যাশা নিয়েই শুনছি আমার আজকের ওই আয়োজনটি। সো ভূত স্টুডিও প্রতি বৃহস্পতিবার রাতে হয় জাগো এফএম 94.4-এ, আমি উদয় আমার সাথে, এবং এই শোটি দুটো ফেসবুক পেজ থেকে একযোগে লাইভ হচ্ছে, একটি www.facebook.com/jagoFM, যেটি জাগো এফএমের ভেরিফাইড পেজ, এবং আরেকটি হচ্ছে আমার ব্যক্তিগত ভেরিফাইড পেজ যার নাম হচ্ছে www.facebook.com/rjudoy। এবং আর জে উদয়ের কিন্তু এই নামে অনেকগুলো আইডি আছে, অনেকগুলো পেজ আছে, কিন্তু ফেসবুক একটিকেই ভেরিফাইড করেছে, যেটা আমি নিজে আমার যেই একমাত্র অফিসিয়াল ভেরিফাইড পেজ বলে স্বীকার করি সবসময়। সো সেই আর জি উদয় পেজে হয়তো আপনার লাইক দেওয়া নাই, মনে করে আজকে একটু লাইকটা দিয়ে দিন। এবং আমি খেয়াল করেছি যে যারা জাগো এফএম 94.4-এর পেজে আছেন, এদের মধ্যে অনেকেই আছেন যারা আর জি উদয়ের পেজে এখনও অবধি কানেক্টেড নয়। সো আমি আপনাদেরকে বলবো যে খুব ইজি কিন্তু এখন ওয়েটা, আপনি জাগো এফএমের পেজে যদি খেয়াল করেন যে সেখানে অলরেডি আমার নামটা মেনশন করা আছে, আপনি জাস্ট ওই পোস্টে খেয়াল করলে আর জি উদয়ের নামের উপরে ক্লিক করলে সরাসরি আপনি আমার পেজে চলে যেতে পারছেন। সো সেখানে একটা লাইক দিয়ে রাখতে পারেন, কারণ এইখান নিয়ে আজকে রাতে হচ্ছে ভূত স্টুডিও, কালকে আমার ছুটি, কিন্তু কালকে রাতে কিন্তু আমি আরেকটি শো করবো আর জি উদয়ের ভেরিফাইড পেজ থেকে যার নাম হচ্ছে ভূতের ডায়েরি। অ্যান্ড স্পেশালি এটা আমি আমার জাগো এফএমের লিসনারদের জন্যই করে থাকি, প্রতি শুক্রবার রাত 11টা থেকে 1টা। এই ভূতের ডায়েরি সিস্টেমটা হচ্ছে, হয়তো আপনি এখানে এসে গল্প বলতে পারছেন না কারণ আপনি ঢাকার বাহিরে থাকেন বা বাংলাদেশের বাহিরে থাকেন, কিংবা আপনি একজন ফিমেল লিসনার, আপনাকে হয়তো সামহ আপনার বাসা থেকে এত রাতে এখানে অ্যালাউ করছে না, কিন্তু আপনার কাছে ভৌতিক বা প্যারানর্মাল গল্প আছে এবং আপনি বলতে চান, সবার সাথে শেয়ার করতে চান, এরকম ইচ্ছে হয়তো আপনার আছে। সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি আর জি উদয়ের আমার যে ভেরিফাইড পেজটা আছে, যে পেজ থেকে এখন লাইভ দেখছেন, এই পেজের ইনবক্সে আমাকে একটা মেসেজ পাঠাতে পারেন এইভাবে, শুরুতে আপনার নাম, তারপরে আপনি পেশা অবশ্যই লিখতে হবে, আপনি কী করেন, আপনার কাছে কয়টা স্টোরি আছে সেটা, এবং আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বারটা খুব ভালো হয় যদি হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার হয়, সেটা আমাকে লিখে দিতে হবে ব্র্যাকেটে, এটা কী নাম্বার। অবশ্যই এই কথাগুলো ইনবক্সে লিখে দিতে হবে, আপনার গল্পের সংখ্যা কয়টি। এখন কীভাবে আমরা গল্পটা করে থাকি, আমরা প্রত্যেক শুক্রবার দিন রাতে আমি আমার বাসায় থাকবো, আপনি আপনার বাসায় থাকবেন, জাস্ট ইন্টারনেটটা আপনার কাছে থাকতে হবে। স্মার্টফোন ইউজ যারা করেন তাদের কাছে যদি ইন্টারনেট অ্যাভেলেবেল থাকে তাহলে খুবই ইজি, একদম খুবই ইজিয়েস্ট একটা ওয়ে, আমি শিওর যে ক্লাস 4-5-এর একটা স্টুডেন্টও এটা পারবে। জাস্ট একটা লিঙ্কের মাধ্যমে আপনি জয়েন করে আমার সাথে লাইভে গল্প বলবেন নিজের বাসায় বসে। জাস্ট আপনাকে কনফার্ম করতে হবে আপনার বাসা থেকে পারমিশন আছে, আপনি বাসায় বসে গল্প বলতে পারবেন। রাত 11টা থেকে 1টা পর্যন্ত লাইভ হয় এই শোটা প্রতি শুক্রবার দিন রাত 11টায়, মানে আগামীকালকে। সো কালকে আপনাকে আমন্ত্রণ আগেই জানিয়ে রাখলাম, যেহেতু কালকে আমার রেডিওতে শো নেই কিন্তু আমার জাগো এফএম লিসনারদের জন্য কিন্তু আমি একটা শো করি আর জি উদয়ের ভেরিফাইড পেজ থেকে যার নাম হচ্ছে ভূতের ডায়েরি। যদি আপনার কাছে গল্প থাকে আজকে ইনবক্স করে রাখেন যে উদয় আমি কালকে জয়েন করতে চাই, সাথে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখেন, আমি কালকে ডে টাইমে আপনার সাথে যোগাযোগ করে নিব, অ্যান্ড রাতে ইনশাল্লাহ লাইভে আপনাকে জয়েন করাবো। এখন আমরা আবার গল্পে চলে যাচ্ছি। গল্পে যাওয়ার আগে বলছি যে এই শোতে এসে গল্প বলা কিন্তু একটা আলাদা মজা আছে, রেডিওতে অলওয়েজ এসে নিজের অভিজ্ঞতা বলার একটা আলাদা অনুভূতি তো আছে, আর সেটা আমি চাই আপনাকে দিতে। সেক্ষেত্রে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি নেক্সট থার্সডেতে এখানে এসে গল্প বলতে চান ভূত স্টুডিওতে। মোবাইলের মেসেজ অপশনে যান, গিয়ে টাইপ করেন RBS, বি ফর বল, RBS একসাথে লিখেন, স্পেস আপনার নাম লাগবে, স্পেসে আপনার লোকেশন, আপনি যেখানে থাকেন, আর্টিস্ট পেজ দিয়ে আপনার প্রফেশন থাকবে, প্রফেশনের ক্ষেত্রে অবশ্যই স্টুডেন্ট হলে মেনশন করতে হবে আপনি কিসে পড়েন, স্কুলে কলেজে না ইউনিভার্সিটিতে। জব করলে শুধু জব লিখলেই হবে, হাউস ওয়াইফ যারা তারা হাউস
হাউস ওয়াইফ লিখবেন। সো যারা এখানে এসে গল্প বলতে যাচ্ছেন শুধুমাত্র তারা রেজিস্ট্রেশন করবেন, RBS স্পেস নাম স্পেস লোকেশন স্পেস প্রফেশন টাইপ করে SMS পাঠায় দিন 26969 নাম্বারে। এখন সারা সপ্তাহে রেজিস্ট্রেশন চলে, বাট আমি সবসময় বলি শো টাইমে রেজিস্ট্রেশন করলে বেটার, বিকজ এই মানুষগুলোকে ফার্স্ট টাইম আমরা ফোন করে থাকি মানে গল্প শোনার জন্য, বিকজ যখন আমরা গল্পগুলো প্রথমে ফোনে শুনি যদি মনে হয় গল্পগুলো প্রচারযোগ্য, তারপরে কিন্তু তাদেরকে আমরা ইনভাইট করি ভূত স্টুডিওতে প্রতি বৃহস্পতিবার রাতে। সো আপনারা যারা প্রবাস থেকে দেখছেন তাদের অনেকেই রয়েছেন যারা আমার সাথে যুক্ত হয়েছেন, যেমনটা আমরা দেখতে পাচ্ছি ফাতেমা আমাদের সাথে সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন, আমাদের সাথে কায়নাত যুক্ত হয়ে গেছেন, আমাদের বন্ধু মাহবুদ ভাইস আমাদের সাথে কাতার থেকে যুক্ত হয়েছেন। থ্যাংকস এভাবে কানেক্টেড থাকার জন্য দেশ বিদেশ থেকে। আমরা আবার গল্পে চলে যাচ্ছি এবং এবার যে মানুষটি আমার সাথে শেয়ার করবেন তিনি মোহাম্মদপুর থেকে আগত আমজাদ ভাই। আপনার পরের ঘটনাটা আমরা শুনি এবার। জি ভাইয়া, আসলে আমার হোম ডিস্ট্রিক্ট হলো বোলাতে। তো বোলাতে আপনার আমরা যে এলাকায় থাকি ওই এলাকায় আপনার বিদ্যুৎ সংযোগ হয়েছে 2015 সালের পরে। আচ্ছা, তো আমাদের ওখানে একটা সিস্টেম ছিল আপনার, আমাদের বোলাতে একটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হলো মহিষের দুধ আর হলো সুপারির বাগান। তো আমাদের ওখানে বিশাল বড় বড় সুপারি বাগান আছে, আর সুপারি বাগানের খোল পড়ে, আর এই খোলটা দিয়ে আপনার আগুন ধরানো খুবই সহজ, যে কোনো রান্নার কাজে এটা খুবই সবার আগে ব্যবহার হয়। তো সেই ক্ষেত্রে আমাকে আম্মু বলতেছে যে তুই প্রতিদিনই ঘুম থেকে দেরিতে ওঠোস, খোল আনিস না, কিন্তু খোল না আনলে রান্না করবো কী দিয়ে। তো একদিন খুব বকাবকি করছে, এটা আমার মাইন্ডে লেগে গেছে যে আম্মু আমাকে এত বকাবকি করলো খোলের জন্য, যাক আগামীকালকে আমি যেভাবেই হোক সবচেয়ে বেশি খোল সংগ্রহ করব। তো ভাইয়া, যেই কথা সেই কাজ, আপনি একটা জিনিস নিয়ে যদি চিন্তা করে যদি ঘুমান যে আগামীকাল এটা করবো, সকালে ভোরে উঠে যাব, আমার তো কতক্ষণ পরপরই ঘুম ভেঙে যাচ্ছে যে এই বুঝি সকাল হয়ে গেল। তো এইরকম করতে করতে আমি প্রায় 2:30 বা 2:30 দিকে আমি সুপারির বাগানে ঢুকে যাই। তখন ওই বাগানে আপনার ঢুকেই আমি প্রথমে প্রচুর পরিমাণ খোল টোকাইতে থাকি। তো এখন আমি আজকে দেখতেছি খোল টোকাইতে থাকি এই অবস্থায়, আজকে আমার মন অনেক খুশি যে আজকে আমি অনেকগুলা খোল পাইতেছি, এই প্রতিদিন আইসা লাস্টে আইসা খোল পাই না, আজকে তো অনেক বেশি খোল পাইতেছি। তো এইরকম করতে করতে বাগের মানে মধ্যভাগে যখন আসছি ওখানে একটা বড় পুষ্কণী আছে আর আপনার একটা বাজার আছে। তো ওখানেই আমার বাড়ির পাশের বাড়িতে আপনার আমার এক চাচাতো বোন হয়, ওনার সাথে আমার দেখা। তো ওনারে বললাম যে আপা তুই এই দিক দিয়ে যা, আমি এই দিক দিয়ে যাই, তাহলে দুইজন যদি দুই দিক দিয়ে যাই তাহলে আমরা খোল বেশি করে পাবো। কিন্তু উনি আমার দিকে এমনভাবে তাকাইছে, কোনো কথা বলে না, শুধু আমার দিকে তাকাইছে, কিন্তু আমার ওই খোল টোকানের নেশায় ওনার দিকে আর ভালো করে আমি তাকাইনি। যখন আমি বাগানের আরও ডিপলি চলে যাই তখন আমার মাথায় কাজ আসে যে আমাদের এই বাগানে তো মিনিমাম সবাই খোল টোকাইতে আসে, মিনিমাম 100 থেকে 150 লোক আসে, সব বাড়ির লোক আসে এই বাগানে খোল টোকাইতে, কিন্তু আজকে কেন আমি কাউকে দেখতে পাচ্ছি না। আর ঘটনাটা হলো এমন ভাই, ওখানে বড় লোক হোক আর গরিব লোক মানুষ হোক সবারই এই খোলটা প্রয়োজন। সবাই আপনার ফজরের নামাজের আজান দেওয়ার সাথে সাথেই সবাই বাগানে ঢুকে যায় খোল টোকানোর জন্য। এখন এত বড় বাগানে আমি একা, আর দেখলাম শুধুমাত্র আফারে, আর তো কেউ ওরে দেখি নাই। এখন তো আরও সামনের দিকে যতই যাই কিন্তু বাগানে প্রচুর খোল, কিন্তু আমার কোনো লোক নাই। আর আগে তো একজনের পাশ দিয়ে একজন দৌড় দিত, একজনের পাশ দিয়ে একজন দৌড় দিত, কিন্তু এখন সেই ধরনের কোনো মানুষ নেই। আমার মাথায় হঠাৎ করে চিন্তা ঢুকে গেল যে আহরে আমি কী করলাম। এখন তখন ছিল আপনার খুব মানে চাঁদনি রাত, এতই পর্সা ছিল মানে অনেক পর্সা চাঁদনি রাতে। তো আপনার আমি অনেকেরই আফারে ডাক দিলাম কিন্তু কোনো সারা শব্দ নেই। তারপর আমি একদম আবার ঘুরে আসলাম মিডলখানে, যেখানে আফার সাথে দেখা হয়েছে, যে যায় দেখি যে উনি ওখানে আছেন কি না, কিন্তু আইসা দেখি যে উনিও ওখানে নাই। তখন আমাদের বাড়ির পাশে আপনাদের মহিষের বাথান আছে। তো এই মহিষের বাথান আপনার প্রায় ওখানে 150 মোষ ওই রাস্তা দিয়ে আপনার চলাফেরা করে, বিলে নেয় বা চরে নেয়। তখন আমার দেখতেছি যে আপনাদের ওই গ্রামে জমি নির্ধারণ করার জন্য আপনার ওই যে ভিতরে খালের মতো করে বেড় কাটা হয়, এখন দেখতেছি মহিষগুলা ওই বেড়ের মধ্যে আইসা পড়তেছে। এখন মহিষের যে রাখাল আছে ওদের সবাই কি আমি চিনি, তো সবাইরই আমি নাম ধরে ডাকতেছি যে বাদশানে ভাই বা কালু, কিরে তোরা মহিষ ছাড়িয়ে দিলি বাগানের মধ্যে, মহিষ তো এখানে ছাড়ার কথা না, মানুষের তো সুপারি বাগানের চারাগুলো নষ্ট হয়ে যাবে। তখন আমি শুধু মহিষই দেখতেছি, 100 মহিষ দেখতেছি, কিন্তু মহিষের যে রাখাল তাদেরকেও দেখতেছি না এবং আপনার তাদের কোনো সারা শব্দ আমি পাইতেছি না। এই পর্যায়ে এখন তো আমি পুরোপুরি বুঝে গেছি যে আমি তো মনে হয় মহাবিপদে পড়ে গেছি। এখানে মহিষ দেখলাম, এখানে আফারে দেখলাম, কিন্তু কিছুক্ষণ পরে মহিষও আপনার বিলীন হয়ে যাইতেছে, আপারও কোনো খোঁজখবর নাই।
এখন আমি চিন্তা করতেছি যে আমি কোন দিকে বাগান থেকে কোন রাস্তা দিয়ে বের হব। বাগানের পশ্চিম পাশে হলো আমাদের পুরান বাড়ি যেখানে আমার চাচারা থাকে, আর পূর্ব পাশে হলো আমাদের নতুন বাড়ি যেখানে আমরা নিজেরা থাকি। এখন কোন বাড়ি আমার ধারে? পরবর্তীতে আমি চিন্তা করে দেখলাম যে আমার চাচার বাড়ি আমার ধারে। তখন ভাই আমার ওই যে আগেই বললাম প্রথম ঘটনাতে যে আমার এক দাদা আছে, উনি হলো ফকির, উনি বলছে যে কোনো সময় যদি কোনো এই ধরনের বিপদে পড়ো তাহলে সাথে সাথে কাপড়ের মানে তোমার পরনে যে কাপড় থাকে সেটাকে খুলে তুমি মাথায় বেঁধে ফেলাইবা, মাথায় বেঁধে ফেলাইবা, তারপরে নির্ধারণ করবা যে তুমি কোন দিকে যাইবা। তো আমার সেই কথা দাদার কথা মনে পড়ে গেল। মনে পড়ে আমি সাথে সাথে আমার পরনের কাপড় এবং আমার গায়ে একটা গেঞ্জি ছিল, আমি এই গেঞ্জি এবং কাপড় আমি মাথায় বেঁধে ফেলি। বেঁধে ফেলানোর পর আমি এখন আমার ওই পুরন বাড়ির দিকে আমি চিন্তাভাবনা করছি যে আমি দৌড় দেব। এখন বাগানের মধ্যে তো ভাই দৌড় দেওয়া সম্ভব না, কারণ প্রচণ্ড পরিমাণ সুপারি গাছ। এখন এই সুপারি গাছের মধ্যে দৌড় দিলে তো যেমন দেখা যাচ্ছে সুপারি গাছের লাগে তালিকে তো মাথা ফাইটা আবার বাগানেই ফুরে থাকুন, তখন হলো আবার আরো বিপদ। তখন আমি কোনো রকম আপনার মানে আমার ঠ্যাং চলতেছে না, মানে শরীর এত প্রচণ্ড পরিমাণ আমার ভার হয়ে গেছে, আমি মনে হয় খুব কষ্টে ওজন দিতে মানে পাড়া দিতেছি। যাই হোক, আমি পাড়া দিতে দিতে আমি তখন আমাদের ওই বাগানের একদম পশ্চিম সীমান্তে পৌঁছলাম। পশ্চিম সীমান্ত হলো আপনার চালতা গাছ, আর হলো আপনার কবরস্থান। তারই কিছু দূরে ছিল আপনার গরুর খামার, গরুর খড় বলে যেটাকে, সেটাতে আমার ওই চাচার বাড়ির একজনে আপনার হারিকেন নিয়ে গরু দেখতে আইছে। এখন সে আমারে দেখা সে বাড়ির ভিতরে এক দৌড়, সে বলতেছে যে আমি যে শয়তান দেখছি। তো ওনার বাড়ির সবাই বাইরে হয়েছে যে কী হয়েছে, আপনি এইভাবে দৌড়েছেন দৌড় দিচ্ছেন কেন? যে আমি দেখতেছি যে আমাদের বাড়ির দিকে হাইটা মানে উলঙ্গ অবস্থায় একটা শয়তান আইতেছে। এখন এই কথা কওয়ার পরে এখন সবাই আপনার, তখন আমাদের ওখানে বিদ্যুৎ নেই, চেরাক এবং হারিকেন এবং ছোটো ছোটো টর্চ লাইট নিয়ে বাইরে হয়েছে, বাইরে হয়ে চায় লাইট মেরা দেখা আমারে। যখন ওনারা আমার গাও স্পর্শ করলো তখন সাথে সাথে আমি সেন্সনেস হয়ে যাই। তারপরে সকালবেলা যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি যে আমি আমার নিজের ঘরে আছি, যে সকালবেলা ওই আমার দাদা সহকারে গিয়ে সবাই গিয়ে আমাকে আমাদের বাড়িতে নিয়ে আসছে। এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আরও একটা ঘটনা শুনছিলাম আমার বন্ধুর কাছ থেকে। বন্ধু আমাকে দুটো ঘটনা ইতিমধ্যে শুনিয়েছেন, তার কাছে আরও কিছু স্টোরি আছে, আমরা সেই স্টোরিগুলো অবশ্যই শুনবো। বাট আপনাকে বলছি, আপনার কাছেও কি এমন স্টোরি আছে যেগুলো সব প্যারানর্মাল, যেগুলো ব্ল্যাক ম্যাজিকের কিংবা ভৌতিক, যেগুলো হয়তো স্বাভাবিকভাবে ঘটে না কিন্তু ঘটছে এবং এর কোনো ব্যাখ্যা হয়তো আমি আপনি দিতে পারবো না? সো এমন কোনো ঘটনা যদি আপনার জানা থাকে নেক্সট উইকে আপনি এখানে আসতে পারেন। তার জন্য একটা প্রসেস আছে, মোবাইলের মেসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করেন RBS, B for ball, RBS স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশনটা টাইপ করে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে। ইতিমধ্যে অনেকে রেজিস্ট্রেশন করছেন, অ্যাট রেজিস্ট্রেশন অনেকে ভুলও করছেন, অনেকে স্টুডেন্ট লিখে পাঠিয়ে দিচ্ছেন। শুধু স্টুডেন্ট লিখলে হবে না, আপনি কিসে পড়েন সেটা মেনশন করতে হবে। আমি বারবার বলছি স্কুল কলেজ না ইউনিভার্সিটি, জব করলে জব লিখলেই হবে, হাউস ওয়াইফ লিখলে হাউস ওয়াইফ মানে যদি আপনি হয়ে থাকেন তাহলে সেটাই টাইপ করবেন, বিজনেস করলে বিজনেস লিখলেই চলবে। সো এই যখন ঘটনা তখন আপনাকে আবারও বলছি এই শোটা হয় প্রতি বৃহস্পতিবার রাতে, আমাদের লিসনারদেরকে আমরা ইনভাইট করি, এক এক সপ্তাহে এক একটা লিসনার আসেন এবং তিন চারজন এখানে এসে গল্প বলেন। সো নেক্সট উইকে আমি চাই আপনিও আসেন, যদি আপনার কাছে গল্প থেকে থাকে আর রেডিওতে এসে বলার শখটা থাকে, মানে এটা তো একটা ইচ্ছে এবং শখ দুটোই, সো দুটোই যদি থাকে তাহলে রেজিস্ট্রেশন করবেন। মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন RBS স্পেস নাম লোকেশন আর প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। একটু হালকা হালকা শীত কিন্তু পড়ছে এই মুহূর্তে, এই মুহূর্তে আপনাকে তাই একটা নতুন খবরও দিতে চাই। বিশ্বমানের বাহারি ডিজাইনের ও হাই কোয়ালিটি সিটিং ফেব্রিকে তৈরি কমফি কমফোর্টার এই শীতে আপনাকে দেবে পরম উষ্ণতা, আর আপনি পাবেন আরামদায়ক ও স্বাস্থ্যকর ঘুমের নিশ্চয়তা। কমফি কমফোর্টার এক টুকরো উষ্ণতা, উষ্ণতা ছড়িয়ে দিক আর আমরা থেকে চাই আপনার পাশে। ফেসবুকে লাইভটা হচ্ছে দুটো পেজে, একটি হচ্ছে www.facebook.com/jagofm যেখানে অনেকেই দেখছেন আমি দেখতে পাচ্ছি, এবং একই সঙ্গে www.facebook.com/rjudoy এই দুটো পেজ থেকে আপনারা লাইভ দেখছেন, কিন্তু লাইভটা অনেকে শেয়ার করছেন না। আমি একটু খুশি হব যদি আপনারা লাইভটা শেয়ার করে দেন। যারা শেয়ার করছেন এটা হচ্ছে যারা লাইভ দেখছেন তার 30% না, ইনফ্যাক্ট 35%, বাট আমি বিলিভ করি যে আমরা প্রত্যেকে শেয়ার করবো, অ্যান্ড খুব বেশি কষ্ট হবে না বোধহয়। শেয়ার অপশনটা দেখেন লাইভের নিচেই আছে যে ডান পাশে, আপনি তো ভালো লাগছে, না হলে তো আপনি ইন্টারনেটের ডাটা খরচ করে নিজের সময় ব্যয় করে লাইভটা দেখতেন না। যেহেতু ভালো লাগছে তাহলে একটু আমাকে হেল্প করেন লাইভটাকে একটু মিনিমাম নিজের গ্রুপে, নিজের প্রোফাইলে, এবং
কিছু ফ্রেন্ডকে মেনশনও করেন যে তোমরা একটু দেখো, কারণ আপনারা তো মানে অনেক কিছুই ছড়িয়ে দিয়েছেন এই পর্যন্ত জগতে, অনেক কিছু ভাইরাল হয়ে গেছে যেটা ভাইরাল হওয়ার মতো না। কিন্তু আমি তো ভাইরাল হতে চাই নাই, আমি চাইছি আমার শোটাকে মানুষের কাছে পৌঁছায় দিতে। সো সেই সাপোর্টটুকু আপনি দেন, প্রবাস থেকে হোক, দেশ থেকে হোক, আমার পাশের বাসা থেকে হোক, আপনি স্টুডেন্ট হন আর নিয়মিত বন্ধু হন যদি ইচ্ছে হয় আর কি। জোর করে তো আর আমি আপনাকে শেয়ার করাতে পারবো না, বাট আমি আপনাকে বলবোই, বিকজ এটা আমার প্রোডাক্ট, এটা আমি 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 এই শোটা করি আপনার কাছে পৌঁছাইতে পারছি। সো আমি আপনার মাধ্যমে আরও দশজনের কাছে পৌঁছাইতে পারবো আমার বিশ্বাস, যদি আপনি আমাকে একটু হেল্প করেন। সো যদি এই শোটা ভালো লাগে প্লিজ শেয়ার দিস লাইভ, অ্যান্ড ফার্স্ট অফ অল নিজের প্রোফাইলে নিজের টাইমলাইনে শেয়ার করে দেন, অ্যান্ড তারপর আপনার লাইক দেওয়া আছে এরকম মিনিমাম 10-20 গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে এই ভিডিওটা শেয়ার করতে থাকেন। একটা গ্রুপে বারবার শেয়ার করেন না, তাহলে ওই গ্রুপ বিরক্ত হয়ে যাবে। আপনি একটা গ্রুপে একবারই শেয়ার করেন, এরকম 10 গ্রুপে শেয়ার করলে ওই 10 গ্রুপ থেকে 10 নতুন বন্ধু আমরা পাবো, যারা জানবে ও আচ্ছা জাগো এফএমে ভূত স্টুডিও হয়, আমি তো জানতাম না। তো সেই মানুষটা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে, হয়তো তার কাছেও 5 ঘটনা আছে, সেও নেক্সট উইকে রেজিস্ট্রেশন করবে। হয়তো আমি এই শোটা যখন শেষ হয়ে যাবে, আপনি যখন লাইভটা শেয়ার করে রাখবেন, কালকে ফ্রাইডেতে অনেকে ফেসবুকে ঢুকবে এবং তারা কিন্তু ও ভিডিওটা আপনার টাইমলাইনে দেখলো তো থেমে একটু শুনবে, শোনার পর রেজিস্ট্রেশনটা করার নিয়ম যখন বলবো তখন সে ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন করবে। এরকম অনেক বন্ধুকে আমরা পাইছি যারা আসলে পরে হয়তো লাইভ দেখে নাই, পরে ভিডিও দেখে রেজিস্ট্রেশন করছে। সো আমরা কিন্তু আপনাদের কাছ থেকে এই সাপোর্টগুলো চাই, আদারওয়াইজ বাংলাদেশের এফএম রেডিওটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা টাফ হয়ে যাবে আমাদের শুধুমাত্র রেডিও বা আরজেদের পক্ষে। সো সেখানে আপনাদেরও একটা বিশাল ভূমিকা আছে, ঠিক যেমন বাংলাদেশের চলচ্চিত্র বা মুভিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলমুখী মানুষের একটা ভূমিকা আছে, তেমনি বাংলাদেশের এফএম রেডিওকে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনারা যারা লিসেনার, আর এখন তো লিসেনার শুধু লিসেনার না ভিউয়ার্সও, কারণ ফেসবুকে এখন দেখতে পান আপনারা, সো আপনাদেরও একটা ভূমিকা আছে, আপনাদেরকেও একটু আমাদের সাথে দৌড়াতে হবে, একটু প্রচার করতে হবে যদি নিজের ভালো লাগে। কারণ আমি বিশ্বাস করি যদি নিজের ভালো না লাগতো ইন্টারনেটের ডাটা খরচ করে বা এত এত অপশন থাকা সত্ত্বেও আপনি এখানে আমাকে সময় দিতেন না। সো থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। আপনার সাথে আমার কালকে রাতেও কিন্তু কথা হবে ভূতের ডায়েরিতে, মনে আছে তো রাত 11টায়, তবে সেটা রেডিওতে নয়, শুধুমাত্র আর জি উদয়ের ফেসবুক পেজে, কারণ সেখানেও আমরা গল্প শুনবো। যদি আপনার কাছে গল্প থাকে আপনি বাসা থেকেও গল্প বলতে পারবেন, জাস্ট আমার ইনবক্সে একটু জানায় রাখেন যে আমার কাছে গল্প আছে, আপনি কী করেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখেন, এবং অবশ্যই ইনশিওর করতে হবে যে আপনার কাছে ইন্টারনেট অ্যাভেলেবেল, তাহলে আপনি রেডিওতে না এসেও বাসায় বসে গল্প বলতে পারছেন। বাট নেক্সট উইকে যদি আপনি রেডিওতে এসে ভূত স্টুডিওতে আপনার গল্প বলতে চান, সেক্ষেত্রে কিন্তু ছোট্ট কাজটা করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। সেটা কি, মোবাইলের ম্যাসেজ অপশনে যান, গিয়ে টাইপ করেন RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন লিখেন, স্পেস আপনার প্রফেশন টাইপ করেন, প্রফেশনটা অবশ্যই লিখতে হবে। এবার পুরো SMS-টা 26969-এ পাঠায় দেন। আর আমি কিন্তু সবসময় আপনাকে ইন্সপায়ার করি যে আপনি রেডিওতে এসে গল্প বলেন, বিকজ রেডিওতে এসে গল্প বলাটা আলাদা মজা আছে, একটা নিউ এক্সপিরিয়েন্স হবে আপনার, যেমনটা আজকে আমজাদ ভাই এবং হাসানের হচ্ছে। হাসান, আমরা এবার আপনার কাছে চলে যাব, আপনার পরের ঘটনাটা শুনবো আমরা। শুনি, আমার সেকেন্ড স্টোরিটা আমার নানার সঙ্গে আর কি ঘটে। তো ওনার বিবাহের আগে আর কি, উনি যখন আমাদের মধ্যে কি ইয়ং, তো উনি কৃষিকাজ করে, তো উনি সব ধরনের কাজই আর কি করে। তো তখন উনি গাইবান্ধা থেকে, আমার নানার বাসায় তো গাইবান্ধা টম ডিস্ট্রিক্ট, তো উনি গাইবান্ধা থেকে ওনার কাজের সন্ধানে উনি দিনাজপুরে যায়। তো আপনি তো জানেন দিনাজপুরে বোচাগঞ্জ নামে একটা জায়গা আছে। আচ্ছা, সেই দিনাজপুরে বোচাগঞ্জে উনি যায়। যাওয়ার পরে একজন মানে ধনী ফ্যামিলি আর কি, ওনার অনেকগুলো আর কি মহিষের গাড়ি আছে, তো ওনার গাড়িগুলো আর কি কাজ করে, মানে যেখানে আর কি বড়ো ধরনের কাজের সন্ধান পায় ওই গাড়িগুলো আর কি মানে ভাড়ার উদ্দেশ্যে আর কি দেওয়া হয়। তো আগে তো এরকম কোনো ট্র্যাক্টর ছিল না মাল নিয়ে যাওয়ার জন্য, গরুর গাড়ি আর মহিষের গাড়ি ছিল। তো উনিও সেই ওই জায়গাটা কাজের সন্ধান পায়, তো উনি এক পর্যায়ে কাজ নেয় আর কি, মানে মাসিক মানে বেতন সিস্টেম আর কি কাজটা নেয়। তো উনি বোসাগঞ্জে থাকে, উনি কাজ করতেছে। তো একদিন ওনার কাজের আর কি সন্ধান হলো যে বোসাগঞ্জ থেকে মাল নিয়ে ঘোড়াঘাটে যেতে হবে, দিনাজপুর ঘোড়াঘাট। তো ওইখানে মানে মানে এমন সময় আর কি ডেটা আসছে যে আজকে সোমবার, মঙ্গলবার দিন আর কি হাট ঘোড়াঘাটে এইরকম। তো কাজের সন্ধান আর কি পাইছে যে মাল ডেলিভারি দিয়ে আসতে হবে, অনেকগুলো আর কি গাড়ি যাবে, মহিষের গাড়ি যাবে, 15-20 মতো গাড়ি যাবে আর কি। তো ওনার গাড়িটাও আর কি যাবে, আমার নানার গাড়িটাও যাবে। তো বোসাগঞ্জ থেকে মাল গাড়িতে লোড করার পর ঘোড়াঘাটের উদ্দেশ্যে আর কি রওনা দিবে। তো তখন দুপুর আনুমানিক 12 বা 1 এরকম আর কি হবে দিনের বেলা, কারণ মেঠোপথ তো মানে যাইতে আর কি সময় লাগবে, তাই জন্য যাতে গিয়ে পরের দিন যাতে আর কি হাটবেলা আর কি ধরতে পারে, তাই মানে তাড়াতাড়ি আর কি রওনা দেওয়ার যে ব্যাপারটা। তো 12-1 ভিতরে আর কি ওনারা মাল গাড়িতে লোড করার পরে রওনা দিবে, 15-20 গাড়ি মহিষের গাড়ি। তো তখন মানে মাল গাড়িতে লোড করানো হয়ে গেছে, মহিষদেরকে একটু যে পানি খাওয়ানোর যে ব্যাপারটা, পানি ভুসি যা আদার্স যে খাবারগুলো খাওয়ায়,
তো ওগুলো খাওয়ানো শেষ এক পর্যায়ে, তখন মহিষাকে গাড়িতে লাগাবে আর কি। মহিষ লাগানো হয়েছে, গাড়ি রওনা দিছে, মানে সিরিয়াল বাই সিরিয়াল গাড়ি, মানে গাড়িগুলো যাচ্ছে একটা পর একটা গাড়ি যাচ্ছে লাইন ধরে আর কি, লাইনের সারি অনুযায়ী 15-20 গাড়ি যাচ্ছে। তো আমার নানার গাড়িটা আর কি ছিল একদম পিছনে, তো একদম পিছনে, তো মেঠোপথ দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তো সন্ধ্যা হয়ে গেছে, মানে মাল বোঝাই গাড়ি, তো মানে গাড়ি অনেক ধীরে যাচ্ছে আর কি, জমির ভিতর দিয়ে অনেক ধীরে যাচ্ছে গাড়ি। তো এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো তো ওনারা তখন বললো যে ঘোড়াঘাট যেতে তো সময়ই লাগবে আমাদের, তো রাত মানে হবেই, 12টা একটা তো বাজবে পৌঁছাতে পৌঁছাতে। তো সামনে একটা বাজার আছে, তো আমরা বাজারে একটু নাস্তা পানি খেয়ে নেই, যেহেতু সন্ধ্যা হয়েছে, দুপুরে তো খাইছি, রাত্রে তো আর খাবারের ব্যাপার আছে, ওইখানে গিয়ে কখন পৌঁছে কখন কী খাবো, এত রাতে তো আর দোকানও খোলা থাকবে না, তো আমরা এখান থেকে একটু হালকা পাতলা খেয়ে নিই রাত্রের খাবারটা যেটাই পাই আর কি খাবার। তো সামনে যে বাজারটা ছিল, তো বাজারে পৌঁছানোর পরে সবগুলো গাড়ি আর কি এক লাইনে আর কি সেল করে রাখছে, সবাই হাত মুখ দিয়ে হোটেলে ঢুকছে, খাবার খাইছে, খাবার খাওয়ার পরে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নেশা, আমার নানা তখন স্মোক করতো, তো উনি বিড়ি খাচ্ছে, বিড়ি জ্বালাচ্ছে আর কি, বিড়ি ফুকাচ্ছে গাড়ির উপরে বসেই। তখন উনি ভাবলো যে আরও তো অনেকটা পথ বাকি আছে, তো মহিষগুলো একটু পানি দেই আর কি, পানি টানি খাওয়াই হালকা পাতলা, কারণ অনেকটা পথ তো আসছে, একটা তো ওদেরও তো একটা তো মানে বিশ্রামের প্রয়োজন আছে আর কি। তো ওনার গাড়ি থেকে বালতি ছিল, তো গাড়ি থেকে মানে মহিষের গাড়িতে বালতি ছিল, তো ওখান থেকে উনি বালতিটা খুলে একটু ভুষি পানি মানে মিশ্রণ করে কি মহিষকে দিছে খাইতে। তো মহিষ এক পর্যায়ে খাওয়া শেষ, তো ওই মুহূর্তে আর কি আমার নানা কি একটু ঘুম চলেছে চোখের মধ্যে, মানে কেমন যেন মানে ক্লান্তিকর যেটা ভাব সেটা আর কি উনি ফিল করতেছে, যে একটু ঘুমাতে পারলে বা একটু চোখ দুটো একটু মানে বন্ধ করে একটু বিশ্রাম নিতে পারলে ওনার ভালো লাগতো, উনি এইটা ভাবতেছে একটু। তো তখন উনি গাড়ির মধ্যে হেলান দিয়েই বসে আছে আর কি, গাড়ির চাকার মধ্যে হেলান দিয়ে বসে আছে। তো 5-10 মিনিট যাওয়ার পরে ওনার চোখ দুটো উনি বন্ধ করেই আছে, তো কখন যে উনি ঘুমিয়ে পড়ছে উনি নিজেও বলতে পারে না। আর এর মধ্যে ওনার যে সঙ্গী ছিল, আরও যে বাকি যে গাড়িগুলো ছিল মহিষের গাড়ি আপনার 15-20টা, তো বাকি গাড়িগুলো সবগুলো চলে গেছে, আমার নানাকে আর বলেনি বা ওনাকে ডাকও দেয়নি। তো এইরকম তখন আনুমানিক ওইখানে ওই বাজারে আবার আনুমানিক আপনার 10টা আপ হয়েছে আর কি, 11টা-12টার মাঝামাঝি সময়ে, গ্রাম অঞ্চলে তো বাজার বুঝতেই পারেন, ও তখন তো ওইরকম ইলেকট্রিসিটি ছিল না, তো অন্ধকারের যে ব্যাপারটা, তো দোকানপাট সব বন্ধ করতেছে আর কি এক এক করে। তো এক দোকানদার দোকান বন্ধ করে উনি বাসায় যাচ্ছে, তো দেখে যে আমার নানা এখনও আর কি ওইখানে বসে বসে ঘুমাচ্ছে গাড়ির মধ্যে হেলান দিয়ে। তো দোকানদার আমার নানাকে ডাক দিয়ে বলছে যে ভাই আপনি এখনও ঘুমাচ্ছেন, আপনার সঙ্গে যারা ছিল তো ওনারা তো সবাই চলে গেছে, আপনি এখনও দেখি ঘুমাচ্ছেন, আপনি যাবেন না? তো আমার নানা তো অবাক হয়ে যায়, কী বলতেছেন সবাই চলে গেছে আমাকে এটা বলেনি কেউ, কেন আপনি কি জানেন না ওনারা তো অনেক আগে চলে গেছে, প্রায় 1.5-2 ঘন্টার মতো হবে, আপনি কখন থেকে ঘুমাচ্ছেন? তো আমার নানা বলতেছে কেন আমাকে তো বলার কথা ওদের, তো আমাকে বললো না, কেমন একটা ব্যাপার। তো আমার নানা মনে করেন তাড়াতাড়ি ওখান থেকে ঘুমের অবস্থায় উনি লাভ দিয়ে ওঠে যে কী অবস্থা, সবাই চলে গেছে আমি একাই পড়ে গেলাম, আমাকে তো অনেকটা পটল যেতে হবে। তো উনি তখন ওইখানে উঠে মানে সাইডে কল পাড়ছিল টিউবওয়েল, টিউবওয়েলে গেছে হাত মুখ ধুইছে, ওনার ঘুম যে ঘুমের যে ঘরটা ছিল ওটা কাটানোর জন্য আর কি উনি হাত মুখ দিয়ে আসলো। আসার পরে ওনার মানে লুঙ্গির ভিতর থেকে একটা বিড়ি বের করে উনি জ্বালাইছে, তো বিড়িটা ফুকাচ্ছে, তারপরে মহিষ যে ছিল মহিষের গাড়ি মানে গাড়িটা সেট করাইছে, তারপর উনি গাড়ির উপরে চেপে বসছে, চেপে বসে উনি যাচ্ছে, গাড়ি নোনা দিচ্ছে উনি যাচ্ছে, আবার মেঠোপথ দিয়ে রাস্তা উনি যাচ্ছে, দুই পাশে শুধু জমি আর জমি, মানে ধুধু জমি আর জমি যেদিকেই তাকে। তো তখন তো রাত আনুমানিক আপনার এইরকম 11টা ওইরকম হবে, 11টা-11:30, তো উনি একাই, জ্যোৎস্না রাত, আকাশ ঝকঝকে পরিষ্কার, মানে জ্যোৎস্না একদম পরিষ্কার, সব কিছু দেখা যায় আর কি, দূরের জিনিসও দেখা যাচ্ছে এতটাই পরিষ্কার আর কি স্বচ্ছ আকাশ। তো যাচ্ছে পথের মধ্যে যাতে 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 মানে অনেক দূরে আর কি চলে গেছে। তো এক পর্যায়ে উনি মানে যাওয়ার পরে উনি দেখতে পেল যে ওনার গাড়িটা সামনের দিকে যাচ্ছে না, হঠাৎ করেই যাচ্ছে না। তখন তো উনি অবাক যে আচ্ছা এতক্ষণ তো সুন্দরভাবেই আসলাম গাড়ি নিয়ে, তো এখন আবার না যাওয়ার কারণটা কি? মানে মহিষের যে আমাদের ওইদিকে গ্রামাঞ্চলে কি যে গরু যে নাকের মধ্যে যে নোকতা বলে আর কি, ওটা নাকের মধ্যে যে রশি বাঁধে আর কি নোকতা, ওটাকে নোকতা বলে আর কি ওইদিকে, তো মহিষেরও আর কি ওটা দেওয়া হয়, যাতে ওটা নাকে রাখলে মানে ওটা টানলে আর কি মানে মহিষটা একটু তাড়াতাড়ি এগিয়ে যায়, মানে যেমন ঘোড়ার যেমন থাকে আর কি লাগামের মতো যেটা, তো মহিষেরও তো ওটাই লাগানো আছে। তো উনি ওটা লাগামের মতো যেটা উনি সেটা টানতেছে, কিন্তু মহিষ যাচ্ছে না আর কি, তো যাচ্ছে না। উনি ভাবলো আচ্ছা না যাওয়ার কারণটা কি, এতক্ষণ সুন্দরভাবে আসলাম হঠাৎ করে দাঁড়াই গেল মহিষ, কারণটা উনি মানে ভেবে না পেয়ে উনি এদিকে ওদিকে দেখতেছে,
আর মহিষের ওই যে লাগাম যেটা বলি আমরা সেটা টানতেছে, কিন্তু তবুও মহিষ যাচ্ছে না সামনের দিকে, এক পাও আগাচ্ছে না, মানে এমনভাবে দাঁড়াইছে মহিষ আর সামনে আগাচ্ছেই না। তারপরে উনি কিছুক্ষণ পরে দেখতে পারলো যে মানে ধোয়ার যে কালো যে একটা ধোয়ার যে একটা কুণ্ডলী হয়, সেই কুণ্ডলী পাখি মানে আকাশ থেকে জমিন পর্যন্ত বিশাল বড় একটা দৈত্যাকারের মতো একটা দাঁড়িয়ে আছে, ধোয়ার কুণ্ডলীর মতো কালো, একদম কালো, কুচকুচে কালো দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে এটা মানুষের অবয়বের মতো, যে দুই পা দুই দিক দিয়ে দাঁড়াই আছে। তো তখন আমার নানা এটা দেখে তো মানে ভয় পেয়ে যায় এটা, যে এখন এত রাত, তার মধ্যে আমি আবার একা, আবার মাল নিয়ে যেতে হবে, আবার ডাকাতেরও তো ভয়, আবার যদি আমি গাড়ি রেখে যাই মহিষও হারিয়ে যাবে, মালও হারিয়ে যাবে, আবার আমি মালিককে কী জবাব দেবো, এটা একটা ভয়, আবার নিজের জীবনেরও যে একটা ভয়, মানে সব মিলিয়ে আর কি উনি একটা ভয়ের মধ্যে পড়ে গেছে। তুমি তখন ভেবে পাচ্ছেন যে কী করবে উনি, কী করবে উনি, মহিষের লাগাম অনেক জোরেই টানতেছে কিন্তু মহিষ সামনে যাচ্ছে না, মহিষও ভয় পেয়ে গেছে। তো এক পর্যায়ে উনি এমনভাবে জোরে টান দিছে, মহিষ মানে এত জোরে আর কি এটা দৌড় দিছে, ওই জায়গাটা আর কি ক্রস হয়ে গেছে, ওই যে দৈত্যাকারে যেটা আমি বললাম যে দাঁড়াইছিল ধোয়ার কুণ্ডলীর মধ্যে দুই পা দুই দিকে মেলায় যে দাঁড়াইছিল, ওই পায়ের নিচ দিয়ে আর কি চলে গেছে গাড়িটা, মহিষের গাড়িটা। তো যাওয়ার পরে ওই জায়গাটা যখন ক্রস করে গেছে, যাওয়ার পরে ওই যে পিছন থেকে একটা আওয়াজ আসতেছে যে বেটা তুই আজকে বেঁচে গেলি, আবার বলতেছে বেটা তুই আজকে বেঁচে গেলি। তো আমার নানার পিছনে ফিরে তাকায়নি, উনি ওনার মতে মহিষের গাড়ি অনেক জোরে চালায় যাচ্ছে। তো চালায় এক পর্যায়ে গিয়ে আবার ওই যে ঘোড়াঘাট যে পৌঁছানোর পরে আবার ওনাদেরকে বলে যে আমাকে না বলে আসার কারণটা কী, আমি তো এরকম বিপদের মুখে পড়ছিলাম, তো আল্লাহ না ছিলে তো কিছুটা হতে পারতো। তো ভাই এটাই আমার সেকেন্ড স্টোরি আর কি। থ্যাংক ইউ সো মাচ। আরও একটা ঘটনা শুনলাম আমার বন্ধুর কাছ থেকে, হাসান তার স্টোরিগুলো শোনাচ্ছে আমাদেরকে। আজকে হয়তো আপনি প্রথমবার আমাকে শুনছেন জাগো এফএম 94.4 টিউন করে, হয়তো চলতে পথে গাড়িতে কিংবা বাড়িতে আছেন, আপনি যে যেখান থেকে শুনছেন তাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি জাগো এফএম 94.4-এ। এবং এই অনুষ্ঠানটা প্রতি বৃহস্পতিবার রাতে হয় আর জে উদয়ের সাথে, ইয়েস আই এম দ্য আর জে উদয়। অ্যান্ড একই সাথে এই অনুষ্ঠানটা ফেসবুকেও এখন দেখানো হচ্ছে দুটো পেজ থেকে, একটি www.facebook.com/jagofm, এটি জাগো এফএম এর একমাত্র ভেরিফাইড পেজ, সেই পেজে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। এবং একই সঙ্গে www.facebook.com/rjudoy, আরজে উদয়ের মানে আমারই একটি পার্সোনাল ভেরিফাইড পেজ আছে, যে পেজের থ্রুতে শুধুমাত্র আমি চেষ্টা করি আমার যারা লিসনার আছে তাদের সাথে।
আপনার বউ ছাড়তে হয় বা কোনো কাউকে আপনার যদি পছন্দ হয় তাহলে কীভাবে আনতে হয়, এগুলো আমি মোটামুটি তখন প্রায় 90% মতো আয়ত্তে নিয়ে আসছি। তখন উনি প্রায় ওই সময়ে দাদাকে প্রায় 50,000 টাকার অফার করে, কিন্তু দাদা এই অফার গ্রহণ করে না, যে না এটা আমার কাজ না, আর এটা করলে আমার ইমানও থাকবে না, বিয়ে শাদি আল্লাহরাতে, যদি আল্লাহর হুকুম হয় তাহলে বিয়ে টিকবে, হুকুম না হলে নাই, কিন্তু আমার মাধ্যমে এগুলো সম্ভব না। তো আমি এগুলো সব কিছুই শুনি। শোনার পরে আমি তারপর দিন ওই লোকটার বাড়ি যাই, যাই বলি যে আমি কাজটা করে দেব। তখন লোকটা আমাকে বললো যে তুই কাজটা করে দিবি, তুই বাচ্চা মানুষ, তোর দ্বারা কি কাজটা করা সম্ভব? আমি বলি যে হ্যাঁ, আমার দ্বারা কাজটা করা সম্ভব, তাইলে আপনি একটা কাজ করেন, যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আমার সাথে আপনি থাকেন, থাইকে আপনি আমার সাথে কাজটা করেন। তখন বললো আচ্ছা দেখি, তাহলে তোকে কিন্তু আগে টাকা দিতে পারবো না, টাকা দিব কাজ হওয়ার পরে। আমি বলছি যে আগে যদি টাকা না দেন তাহলে আমি এই যে তাবিজ বা বিভিন্ন কিছু আছে এগুলো আমি কিভাবে লিখব, এগুলো কিন্তু তো আমার অনেক টাকা যাইব। তো আপনার এই কথা বলার পরে লোকটা বললো যে আপনার কত টাকা লাগবে? আমি কি আমার হাজার পাঁচেক টাকা হলে আমি এই ধরনের যে যা যা লাগবে সব কিছু কিনে আনবো ভাইয়া। তখন আমি সাগন ইয়া হরিণের চামড়া এবং আপনার জাফরান কালি আছে এই সমস্ত কালি দিয়ে আমি বই পুস্তক খুঁজতে খুঁজতে ওই আপনার তাবিজ পেয়ে যাই। এখন তাবিজের নিয়ম হলো আপনার অমাবস্যার রাতে পুরাতন দুই কবরের মাঝে গাড়তে হবে। যদি অমাবস্যার রাতে পুরাতন দুই কবরের মাঝে তাবিজ গাড়া যায়, তারপর দিন ওনার ওয়াইফ আসতে দিলে নিজেই ওনাকে ছেড়ে চলে যাবে এবং পুরো পাগলের বেশে চলে যাবে, মানে ওনার ভিতরে মানসিকভাবে মানুষের যে স্বাভাবিক মানুষ যেইভাবে কথাবার্তা বলে এইভাবে কিছুই থাকবে না, পুরো উন্মাদ হয়ে যাবে। তো অমাবস্যার রাতে আমি এবং ওই লোক আমরা গিয়ে ওই তাবিজ কবরের মাঝে গাড়ি, কবরের মাঝে গাড়লে ওই লোকের বউ তারপর দিনই আপনার চলে যায়। এই খবর আমার দাদার কাছে চলে আসে যে অমুকের বউ পাগল হয়ে চলে গেছে। তো দাদা বুঝতে পারছে জিনিসটা যে এটা হয়তো কোনো হই রে এই কাজটা টাকা খেয়ে করছে, কিন্তু আমারে বলে যে দেখ নাতি, এই সমস্ত কাজ করা ঠিক না, এই যে একটা মেয়ের সংসার ভেঙে দিছে, এখন দেখ কী অবস্থা, মেয়েটা তো উম্মাদ হয়ে চলে গেল, এখন মান সম্মান সব কিছুর ব্যাপারই এখন টানাটানি লাগছে। তো মনে মনে তো আমি যে কাজ আমি বলি যে কাজটা তো আমিই করছি, কিন্তু দাদা যদি জানে তাহলে তার কাছ থেকে আমারে বাইর করে দেবে আর কিছু শিখাবে না, এই জন্য আমি আর দাদাকে ঘটনাটা বলি না। তো আমি দাখিল পাস মাদ্রাসা থেকে করার পরে আমি ইন্টারমিডিয়েটে কলেজে ভর্তি হই, কলেজের নাম হলো আব্দুল জব্বার কলেজ বরানউদ্দিনে। তো আব্দুল জব্বার কলেজে ভর্তি হওয়ার পর আমার সাথে একটা ছেলের বন্ধুত্ব হয়, তার নাম হলো নাজিম। তো নাজিমের সাথে এক পর্যায়ে বন্ধুত্ব হতে হতে আমি ওদের বাড়িতে যাই। এখন ওদের বাড়িতে গেলে আমি দেখি যে ওর একটা বোন আছে, কিন্তু আমি ওর বোনকে দেখি আপনার অনুমান করতে পারি যে এই মেয়ের যে কোনো ধরনের দোষ আছে। এখন আমি ওরে বলি যে দোষ একটা কথা বলি মাইন করিস না, তোর তো বোনের সমস্যা আছে রে। এখন ওই বলে যে তুই বললি কিভাবে? আমি কি হ্যাঁ, আমি ওর ভিতরে এমন কিছু আচরণ দেখছি যেটা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আক্রান্ত হইলে এই সমস্ত আচরণগুলো করে। তখন ও আমার কাছে আমার হাত ধরে পুরা কেঁদে দেয় যে দোষ, আমার বোনকে অমুক জায়গায় বিয়ে দিয়েছি অমুকের কাছে, বাবার নাম অমুক, কিন্তু আমার বোনটা সেই সংসার থেকে এমনিতেই চলে আসছে, আর সেখান থেকে আসার পরেই এক পর্যায়ে আমরা ওরে মাঝে মাঝে বাইন দিয়ে রাখি। তখন ও আমার হাত ধরে যখন কেঁদে দেয় এবং আপনার যখন ও ঠিকানাগুলো বলে, তখন ভাইয়া আমার নিজের চোখ দিয়েও মানে অজোরে পানি চলে আসে যে এই কাজটা তো আমার দ্বারাই হয়েছে। শুধু এই কাজটা না, আমি এইরকম আরও দুইটা কাজ করেছি যেটা আমি বাঙ্গি নাই কিন্তু আইন্দা দিছি। যেমন একজনে একটা মেয়েরে পছন্দ করছে, কিন্তু তারে তাবিজ তোমার মাধ্যমে আমি তাদের কাছে আইনা দিছি। এখনও তাদের দুইজনের একজন সংসার করে আর একজন মারা গেছে, বাচ্চা ডেলিভারির সময় একজন মারা গেছে। তখন ভাই আমার কাছে খুব কষ্ট লাগলো, হায় রে আমার জন্য এই মেয়েটার এই অবস্থা। তখন ভাইয়া ওই ব্ল্যাক ম্যাজিকটা এমনই একটা সিস্টেমে ছিল, ওটা খুব কঠিন, মানে করা যতটা সহজ মানে ওটার থেকে মুক্ত করাটা অনেক কঠিন। এখন এই কঠিন পরিস্থিতিতে আপনার প্রথমে 7টা পুকুরের পানি আনা লাগবে, যেই পুকুরগুলোতে আপনার পানি প্রবেশও করে না এবং পানিগুলো ঢোকেও না বর্ষার মৌসুমে, ওটাকে আমাদের দেশে আমাদের বন্দা পুকুর বলে, এবং আপনার 7 নদীর পানি আনতে হবে। এই সমস্ত জিনিসগুলো আনা ছিল খুব টাফ এবং এগুলো আনার দরকার প্রয়োজন হবে ঠিক দুপুরের সময়, ঠিক দুপুরে আনতে হবে এই পানিগুলো এবং সাথে আরও অনেক কিছুই আনতে হবে। তার ভিতরে আপনার জোয়ার বাটার পানিটা আনতে হবে অমাবস্যার রাতে,
এই অমাবস্যার রাতে জোয়ার ভাটার পানি আনতে না পারলে আর কোনো ধরনের কাজ হবে না। তারপর যেই কবরের মাঝে তাবিজ গাড়া হয়েছে ওই কবরের মাঝেই আবার এই পানি দিয়ে তাদেরকে গোসল করাইতে হবে। এখন এটা তো এলাকায় একটা মানসম্মানের ব্যাপার যে কবর স্থানে গোসল দেওয়া, এটা তো যেই কবর স্থানে তাবিজ করা হয়েছে ওইটা জানলে তো অনেক ধরনের সমস্যা হবে এলাকায়, আবার ওখানে মহিলা নিয়ে গোসল দেওয়ানো এটাও অনেক সমস্যা হবে। এগুলো মানে খুব একটা কঠিন হেজিটেশনের মধ্যে পড়ে গেছি যে আমি কেন এই কাজটা করলাম, তার ভিতরে আবার আমার নিজেরই বন্ধুর বোন, অবশ্য আমি জানতাম না যে আমার বন্ধু বোন এই অবস্থা, বন্ধুর বোনেরই আমি করেছি। তারপরে ভাইয়া ওকে আমি দিলাম আপনার জোয়ার ভাটার পানি আনার জন্য, কিন্তু ও আপনার পানি আনতে পারে না, যতভাবেই পানি আনতে যায় কিন্তু ও পানি ধরে রাখতে পারতেছে না। তারপরে আমি সাথে যাই, আমি সাথে গিয়ে আপনার ওখানে যদি আপনি মনে করেন যে 100 গ্রাম পানি নিয়ে আপনি আসতেছেন নদী থেকে, আপনার ওটার ওজন মিনিমাম 20-30 কেজি মনে হবে, সামান্য একটু পানির ওজন অনেক বেশি মনে হয় তখন, তাও আবার রাত্রের সময় অমাবস্যার রাত্রে। এই পানি তারপর আপনার 21টা গাছের কাঁটা এই কিছু দিয়ে তার বনরে আমি কবরস্থানের মাঝে গোসল দেই, গোসল দেওয়ানোর পরে আপনার সুস্থ হয়, সুস্থ হয়ে এখনও ইনশাল্লাহ ওই বোনটা সুস্থ আছে এবং তার একটা বিয়ে হয়েছে, দ্বিতীয় বিয়ে হয়েছে, সেই ঘরে একটা বাচ্চা আছে। তার কিছুদিন পরেই ভাই আমার নিজের ঘরেই ঘটনা ঘটে যায় যে আমার বোন, আমার নিজের আপন দ্বিতীয় বোন তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসে। আমার সেই ঘরে দুটা ভাগনা ছিল ভাইয়া, কিন্তু কোনো কার্যকারণ ছাড়াই এত সুন্দর সংসার চলতেছে তাদের, সেখান থেকে সে ডিভোর্স দিয়ে তার বোন মানে আমার বোন আমার সংসারে চলে আসে। তখন থেকে ভাই আমি এসব ধরনের যত কাজ আছে সব কিছু ছেড়ে দেই, এবং যারা লিসেনার যারা শুনতেছে আমি সবাইকে একটা কথাই বলবো যে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা ক্ষতি করা যায় কিন্তু ভালোটা খুবই কম করা যায়, এবং কেউ যদি মন থেকে কাউকে ভালো না বাসে তাহলে জোর করে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আনা ঠিক না, এখানে মানে উপকারের চাইতে ক্ষতিই বেশি হয়। আর যারা ব্ল্যাক ম্যাজিকে আপনার লিপ্ত আছে, সত্যি কথা বলতে ব্ল্যাক ম্যাজিকটা হলো আপনার একটা কুফুরি কালাম, তাদের ইমান থাকে না, ইমান মানে মুসলমান হিসেবে কেউ কুফুরি কালাম করতে পারে না, হয়তো অর্থের লোভে অনেকেই করে। আর সবচাইতে বেটার সত্য কথা হলো এটা যে আপনি যখন বাইরে ব্ল্যাক ম্যাজিক করতে থাকবেন, অন্যের ক্ষতি করতে থাকবেন টাকার জন্য, তখন একটা সময়ে যখন আপনার নিজের ঘরে এসে আপনি মানে এই সমস্যাটা চড়বে, তখন আর আপনি কোনো কুলকিনারা পাবেন না, চোখের সামনে শুধু অন্ধকারই দেখবেন। আমি আমার দ্বিতীয় বোনকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছি কিন্তু আমি ভালো করে বিয়ে দিতে পারি নাই, কিন্তু সেই যন্ত্রণাটা এখনও আমার মাঝে মাঝে কাঁদায় যে আমি আমার বন্ধুর বোনের যে ক্ষতিটা আমার অজান্তে করেছি এবং পাশাপাশি আরও কিছু লোকের ক্ষতি করেছি, সেই ক্ষতিটা একসময় আমার নিজেরই হয়েছে। এই ছিল ভাই আমার ঘটনাটা। অত্যন্ত দুঃখজনক এবং একটা শিক্ষণীয় ঘটনা আমরা শুনছিলাম আমার বন্ধুর কাছ থেকে। অর্থাৎ আজকে যে অতিথি এসেছেন আমজাদ ভাই, তিনি কিন্তু শুধু ভূতের গল্পই বলছেন বা ব্ল্যাক ম্যাজিকের ঘটনাই বলছেন না, একটা অনেক বড় একটা লার্নিংও তিনি আমাদেরকে দিলেন যার নিজের জীবন থেকে। অর্থাৎ অন্যের ক্ষতি করতে গেলে কিন্তু অনেক সময় নিজের ক্ষতি হয়ে যেতে পারে, এবং তিনি কিন্তু একসময় হয়তো তিনি জানতেন না যেটা তার বন্ধুর বোন, কিন্তু তিনি কাজটা করেছিলেন। তো সেটা বোন তো বোনই, আসলে সেটা বন্ধু হোক বা যেই হোক, আমরা জানি না আমরা কার ক্ষতি করছি, এবং বিধাতার কিন্তু যে জগতের নিয়ম সেই নিয়মটা এরকমই, আজ আপনি কারো ক্ষতি করছেন কাল কিন্তু ঘুরে ফিরে আপনার ঘরে ক্ষতি হতে পারে, এটা আরও একবার প্রমাণিত হলো। সো আমরা আজকে এই ব্যাপারটা খুব ভালো লাগলো যে আমজাদ ভাই আমাদের এই শোতে এসে সেই বিষয়গুলো তিনি শেয়ার করেছেন, অ্যান্ড আই হোপ যে তিনি তার পরবর্তী জীবনে তিনি অবশ্যই এই ধরনের কাজ আর কখনোই করবেন না, এবং এটা যারা আজকে শুনছেন তাদের মধ্যে নিশ্চয়ই অনেকে শিখলেন যে অন্যের খারাপ করা যাবে না, এবং আপনার কাছে হয়তো জানা আছে কোনো একটা শিক্ষা নেওয়া আছে কিন্তু আপনি সেটা অপব্যবহার করবেন না। অন্যের ঘর ভাঙা, অন্যের ভালোবাসার মানুষকে ছিনিয়ে আনা, কিংবা আপনাকে একটা মেয়ে পছন্দ করছে না, একটা ছেলে পছন্দ করছে না, ব্ল্যাক ম্যাজিকের থ্রুতে বিয়ে করানো বা পছন্দ করানো, এই বিষয়গুলো আমরা শুনি, গল্পে তো শুনি, এখন হয়তো শহরে কম শোনা হয় কিন্তু গ্রামে গেলে এখনও এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমরা শুনতে পাই, কেউ বিশ্বাস করি কেউ করি না। বাট আজকে একজন মানুষ যিনি নিজেই এই ধরনের কাজ করেছেন তিনি সেগুলো আমাদের সাথে শেয়ার করলেন। দিস ইজ কল ভূত স্টুডিও, বাট আমরা কিন্তু আসলে চেষ্টা করি আপনাদের কাছে সাধারণ মানুষের গল্পগুলো সাধারণভাবে তুলে ধরতে।
হয়তো এই গল্পটাই অন্য কোনো জায়গায় হয়তো বা একটু অন্যভাবে প্রচার হতো। তো আমরা চেষ্টা করি যে না, যিনি লিসেনার, যিনি ফেস করেছেন, তিনিই তার গল্প বলবেন। এই কারণেই ভূত স্টুডিওটা একটু ডিফারেন্ট আর দশটা শোয়ের চাইতে। এবং আমাদের এখানে যারা আসেন তারা কিন্তু স্বেচ্ছায় স্বীকার করেন সব কিছু, কারণ তাদের সাথে আমাদের সম্পর্কটাই এমন, বন্ধুত্বের সম্পর্ক, পরিবার, একটি পরিবারের একটি মানুষ, তার জীবনে যে সমস্ত ভুলগুলো তারা করেন তারা কিন্তু এখানে এসে সেটা বলেন, সেটা লাভ স্টোরি হোক আর ভূত স্টুডিও হোক। নেক্সট উইকে যদি আপনি এসে আপনার জীবনের ভূতুরে অভিজ্ঞতা, প্যারানর্মাল অভিজ্ঞতা বা এমন কোনো ব্ল্যাক ম্যাজিকের অভিজ্ঞতা আপনার জানা থাকে, প্লিজ রেজিস্ট্রেশন করেন, আমরা আপনাকে নিয়ে আসতে চাই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করেন RBS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন লিখতে হবে, আপনি কোথায় থাকেন, স্পেস দিয়ে আপনার প্রফেশন লিখতে হবে, আপনি কী করেন। এবার পুরো SMSটা টাইপ করে পাঠিয়ে দিবেন 26969। আবারও বলছি RBS অবশ্যই লিখতে হবে। যারা এখানে এসে আগামী বৃহস্পতিবারে গল্প বলতে চান, গল্পগুলো লাইভ রেডিওতে এসে বলতে হয়, সো আপনারা অবশ্যই মাথায় রাখবেন রেজিস্ট্রেশন করার সময় যে আমি কিন্তু আগামী বৃহস্পতিবার আমাকে যদি ফোন করা হয় গল্প বলার জন্য যেতে বলা হয় আমি কিন্তু যাবো, আমরা দু একদিন আগেই আপনাকে কনফার্ম করব। ঠিক আছে বস, চলেন পরের ঘটনায় চলে যাই। এখানে ওয়েট করছে হাসান। হাসান, আমরা শুনি আপনার একটা ঘটনা শুনি এবার। আমার থার্ড স্টোরি যেটা, আমার নানি সম্পর্কে আর কি, আমার যে নানা ওনার ছোট ভাই, তার স্ত্রী, ওনার সঙ্গে আর কি ঘটনা। তো ওনাকে জেনে আসর করে আর কি, আমার যে নানার বাসা, আমার নানার বাসা থেকে পশ্চিম দিকে ঈদগা মাঠ, আপনার 500 গজের মতো এরকম দূরত্ব হবে, 500 গজ ধরে আর কি ঈদগা মাঠ, মানে চারিদিকে জমি, আবাদি জমি, তার মাঝখানে আর কি ঈদগা মাঠ। কিন্তু ঈদগা মাঠে আমরা মানে ঈদের সময় আমরা জমির মাঝখান দিয়ে আলের উপর দিয়ে হেঁটে যেতে পারি, আবার ঘুরে গেলে রাস্তা দিয়ে যেতে হলে আবার ঘুরে যেতে হয় সেই ঈদগা মাঠ। তো যেহেতু পবিত্র জায়গা, আর পবিত্র জায়গাতে কিন্তু জিন থাকে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তো ঈদগা মাঠেও বিশাল বড় দুটো আমের গাছ ছিল, মানে অনেক পুরাতন আর কি আমের গাছ। তো ওই আমের গাছে আর কি জিন থাকতো। তো ওই জায়গায় একটা জিন আমার সে নানিকে আর কি আসর করে, মানে আসরটা এইভাবেই হয় যে আমার নানি ওই ঈদগা মাঠের মানে পাশ দিয়ে দুপুরবেলা, মানে আপনার জোহরের আজানের ওই আগ মুহূর্তে আর কি হবে, মানে জোহরের আজান আর কি দিবে, মানে ঠিক দুপুরবেলা আর কি, যেটা আমরা বলি যে ভরা দুপুর আর কি যেটা। সো সেই ভর দুপুরবেলা উনি ঈদগা মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো হেঁটে যাওয়ার পথে উনি ওই যে জিনের কথা বললাম, সেই জিনটা নাকি ওই গাছের নিচে নাকি শুয়েছিল আর কি। তো আমার নানি তো সেটা বুঝতে পারেনি যে ওইখানে জিন শুয়ে আছে না কি শুয়ে আছে, কারণ ওটা দেখার জিনিস না, ওটা যে ওটা দেখা যাবে। তো আমার নানি নাকি ওর নাকি উপর দিয়ে নাকি মানে চলে গেছে আর কি, ওই জিনের উপর দিয়ে নাকি চলে গেছে, ক্রস করে চলে গেছে। তো এরপর থেকে আমার নানিকে আর কি আসর করে। তো উনি বাসায় আসছে, আসার পর থেকে মানে উনি কেমন যেন মানে উল্টা পাল্টা আর কি যে কাজগুলো, অ্যাবনর্মাল যে কাজগুলো হয় উনি সেই কাজগুলো করা শুরু করে দিচ্ছে, কান্নাকাটি শুরু করে দিচ্ছে, আবার কেমন যেন উদ্ভট কাণ্ডগুলো আর কি যেগুলো করে, মানে শৈলে কাপড় রাখতেছে না, চিল্লাচিল্লি করতেছে, এই আবার হাসতেছে খিলখিল করে, আবার জোরে জোরে কান্না করতেছে, মানে উদ্ভট কাণ্ডগুলো আর কি শুরু করে দিছে। তো তখন আনুমানিক তখন সন্ধ্যা এইরকম আর কি হবে, মানে সন্ধ্যা আর কি হবে, সন্ধ্যা টাইমে আর কি আজান দেয়নি, মাগরিব আজান আর কি দেয়নি ওই টাইমে আর কি। তো আমি খেলতে গেছিলাম তো মাঠে, আমি আমার নানার বাড়িতে আর কি থাকি, মানে জন্মের পর থেকে আর কি ওইখানে আমি বড় হই। তো আমি খেলতে গেছিলাম মাঠে, তো মাঠ থেকে এরকম মানে খেলা শেষে বাসায় আসলাম। তো আসে শুনতে পারি যে এইরকম ওই নানি নাকি এরকম অসুস্থ, যে মানে চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে, হাসাহাসি করতেছে, মানে কখন কী করতেছে উনি নিজেও বুঝতেছে না। তো সবাই একটা ভয়ের মধ্যে পড়ে আছে যে আজটা ভালো মানুষ ছিল বিকাল অবধি, আবার সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা হতে না হতে এই মানে পাগলামগুলো কীভাবে শুরু হলো আর কি, মানে এটা কেমনই সম্ভব এই জিনিসগুলো, উনি তো মানে ইচ্ছা করে করতেছে নাকি অনিচ্ছা সত্ত্বে এগুলো উনি করতেছে, মানে কেউ বুঝতেছে না কি জিনিসটা কেমন ধরনের জিনিস। তো আমি খেলা মানে যেহেতু মানে খেলার মাঠ থেকে আসি, আমার শরীর তখন মানে ঘেমে তো একবারে মানে ভিজে গেছে, তো আমি গোসল করলাম। তো ওই মতো আবার মাগরিব আজান দিছে, তো মাগরিব আজান দিয়ে আমি আবার কিন্তু ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। তো আজান দিছে, আমি আর ওইদিকে না গিয়ে, যেহেতু আজান পড়ছে মাগরিব তো আবার সময় কম নামাজের, তো আমি মানে নামাজের উদ্দেশ্যে আর কি মসজিদে রওনা দিছি। তো নামাজ পড়ে আসছি, আসার পরে শুনি যে এই একই অবস্থা। তো তখন আমি নামাজ পড়ে ওই অবস্থায় আমি এসে ওই নানির রুমে আমি ঢুকছি, তখন দেখি উনি শুয়ে আছে, শুয়ে শুয়ে কান্না করতেছে। তো আমি আবার আশেপাশে যারা দুই চার পাঁচজন ছিল তার কাছে আমি শুনলাম যে কী হয়েছে, উনি এরম করতেছে কিসের জন্য, হঠাৎ করে ভালো মানুষ না ছিল উনি, তখন এরম বলতেছি যে সারাদিনে তো ভালো ছিল, সন্ধ্যাবেলা থেকে তো এরম হঠাৎ করে। তো তারপর যখন এইগুলো আমি শুনলাম, শোনার পরে আমার তখন অজু কিন্তু ছিলই, আমার শরীর তখন একবারেই পবিত্র। তো
তো তখন আমি কিছু না ভেবে আমি আয়াতুল কুরসিটা পাঠ করি ভাইয়া। আয়াতুল কুরসি পাঠ করে ওনার শৈলে যখনই আমি ফু দেই, মানে উনি কেমন যেন একটা ভয়ানক একটা রাগান্বিত একটা চেহারা উনি আমার দিকে আর কি তেড়ে আসে আমাকে ধরার জন্য, যে তুই কী করলি এটা আমাকে বলতেছে, ওই নানি আমাকে বলতেছে মানে কর্কশ ভাষায় যে তুই কী করতেছিস তুই কি জানিস। বললো না আমি তো কিছু জানি না, আমি শুধু আয়াতুল কুরসিটাই পড়ছি। কই না তুই এটা ঠিক করতেছিস না, বেশি বাড়াবাড়ি করিস না আমার সাথে, এতে হিতের বিপরীত হবে। তো আমি তখন আসলে একে ভয় পেয়ে যাই যে না আমার আসলে বাড়াবাড়ি করা ঠিক না, যেহেতু আমি এইসব বিষয় কিন্তু আমার জানিও না, তো আমার মানে বেশি না করাটাই আর কি ভালো আমি নিজে নিজে ভাবতেছি। তো আমি আয়াতুল কুরসি তো শুধু একবারই পড়েই শুধু ওনাকে একটা ফু দিছি, তারপরে ওনার এই অবস্থা। তো আমি কিছুক্ষণ ওকে দাঁড়ায় থাকার পর উনি আমার দিকে মানে চোখ লাগাল করে তাকায় আসে, তখনও আমি ওনার সামনে দাঁড়াই আসি। তো আমি দাঁড়ায় থাকার পর উনি আমাকে বলছে যে এখানে চলে যা। তো তখন আমার সঙ্গে বলে যে হাসান তুমি চলে যাও, এখানে থাকার দরকার নেই। পরে আমি রুম থেকে বের হয়ে আসি, আসার পর তো সারা রাত তো ওইভাবেই কেটে গেছে আর কি, ওনার কান্নাকাটি হাসাহাসি এইভাবে কেটে গেছে। তো পরের দিন সকালবেলা সবাই একটা ডিসিশন নিচ্ছে, যেহেতু হঠাৎ করে এইরকম কাজটা হয়েছে তো এটা তো আর মনে করেন যে ডাক্তার দিয়ে এটা ঠিক হবে না, যেহেতু এটা জিনের আসলে যে একটা ব্যাপার সবাই বুঝতে পারছি যে উল্টাপাল্টা কাজগুলা। তো তখন একটা কবিরাজের সন্ধান নেয়, কবিরাজের একটা সন্ধান নিয়ে কবিরাজের কাছে যায়। তো কবিরাজ বাসায় চলে আসে, আমাদের বাসাতেই চলে আসে যে কবিরাজ জিন আমরা আর কি হাজির করবে আর কি। তো সেদিন আমিও বাসায় ছিলাম, জাস্ট আমি দেখবো আছে কী ব্যাপারটা। তখন জ্বরের সময় আর কি, মানে কবিরাজ এমন সময় আসছে যে নামাজের রক্ত আর কি শুরু হয়েছে, মানে জ্বরে যখন দিয়ে দিয়েছে তখন তো আর কি জিন হাজির করা ঠিক না, কারণ নামাজের রক্ত ওই মুহূর্ত। তখন কবিরাজ বললো যে আচ্ছা ঠিক আছে, তো এখন তো নামাজের রক্ত, তো আমরা নামাজের রক্তটা আর কি শেষ হোক, তো আমরা তারপরে আর কি কাজটা শুরু করি আর কি, যে কাজটা আছে আমাদের তো সেই কবিরাজের কাজটা আমরা নামাজের পরেই শেষ করি। তো বাড়িতে তো সবাই লোকজন দিয়ে ভরে গেছে যে জিন হাজির হবে, কী হয়েছে কেমনে কী হলো ঘটনা সব কিছু শুনতে পারবে। কবিরাজও আছে, ওনার যা কিছু সরঞ্জাম আর সব কিছু ওইখানে অ্যারেঞ্জমেন্ট করে ওনার সামনে দেওয়া হয়েছে, উনি যা যা বলছে আর কি সব কিছু দেওয়া হয়েছে। তো জ্বরে যেহেতু ওয়াক্ত শুরু হয়েছে আমি গোসল করছি, গোসল করে এসে রুমে ঢুকে আমি আমার নামাজের জন্য কাপড় মানে কাপড় টুপুর পরে তো আমি নামাজের জন্য রওনা দিয়ে যাবো আর কি। তো আমার মনে হঠাৎ করে একটা চিন্তা ভাবলো যে আচ্ছা কালকে তো আমি আয়াতুল কুরসি করে ফু দিছিলাম পাঠ করে, তো আজকে আমি আরেকটা জিনিস দেখি করি, যে কোরআনের আয়াত তো মানে বিফলে যাওয়ার কথা না, আমার মনে হতে এই কাজটা করলো যাচ্ছে দেখি কোরআনের আয়াতটা দিয়ে আমি একটা কাজ করি যে এটা কাজ করে কিনা সঠিক, মানে জিনিসটা সঠিক কাজ করে কিনা, আমি একটা শুনছিলাম এই জিনিসটা, তো আজকে আমি এটা প্রুভ করবো যে এটা সঠিক কিনা। তো তখন আমি আমাদের আঙিনাতে মানে আমি রুম থেকে বের হয়েছি, হঠাৎ করে আমার এই জিনিসটা মনে পড়ছে দেখি আমি এই কাজটা করি। তো আমি রুম থেকে বের হয়ে আমাদের আঙিনাতেই দাঁড়িয়ে থেকে আমার তখন উজু অবস্থায় আছে আমি জায় নামাজ নিছি, নামাজের উদ্দেশ্য রওনা, হঠাৎ করে আমার জিনিসটা মনে পড়লো আর কি। তো আমি দাঁড়াই থেকেই ওইখানে দাঁড়াই থেকেই আপনার সুরা ইখলাস, সুরা কাফেরুন, আবার সুরা আপনার নাস, সুরা ফালাক, এই চারটা সুরা আমি পাঠ করছি। পাঠ করার পরে মাটিতে আর কি ক্রসটি নামিয়ে দিছি আমাদের আঙিনার উপরেই, আমাদের আঙিনাতে বেশি মানে বড় না, আমার নানার বাড়ি আঙিনা, তো আমার নানার উঠানটা কি বেশি বড় না, ছোটো উঠান। তো আমি দাঁড়াই থেকে পাঠ করার পর আমি মাটিতে আর কি ক্রস চিহ্ন দিই এই চারটা সুরা তিলাওয়াত করার পর। তো ক্রস চিহ্ন দিয়েই আমি চলে গেছি বাড়িতে, কিন্তু লোকজন ভর্তি, কবিরাজও আছে, মানে আমার নানার উঠানটা পিছনে আর আমার ওই নানার উঠানটা সামনে, ওনার উঠানের উপর দিয়ে আমাকে যেতে হবে আর কি। তো সবাই দাঁড়ানো আছে, সবাই অপেক্ষা করতেছে যে না আমাদের টাইমটা শেষ হয়ে গেলে আর কি যে কাজ মানে করা শুরু করবে। তো আমি এরকম কবিরাজের সামন দিয়েই সবার সামন দিয়ে আমি নামাজের উদ্দেশ্যে চলে গেলাম, কবিরাজও আমাকে দেখছে, সবাই আমাকে দেখলো, আর সবাই তো জানে যে আমি নামাজটা কেমন পড়ি। তো আমি নামাজ পড়ার জন্য চলে গেলাম মসজিদে, নামাজ পড়লাম, নামাজ পড়ে ওইখানে মসজিদে আরও কিছুটা মানে টাইম ওয়েস্ট করছি আমি, ওইখানে কোরআন পড়ছি একটু পড়ে। তখন আনুমানিক আপনার এরকম আড়াইটার মতো হবে, আমার মনে হলো কী রে আমি তো বাসায় দেখে আসলাম যে কবিরাজ হচ্ছে, তো জিন নাকি হাজির হবে, যাই দেখি কী অবস্থা। তো আমি তাড়াতাড়ি আবার চলে আসি যে না আজকে থাকে, আজকে কম করি কোরআন পড়ি, আরেকদিন পড়বো বা কালকে পড়তে পারবো আমি। তো আমি বাসায় চলে আসি আবার কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে বাসায় চলে আসি। তো বাসায় এসে দেখি যে কবিরাজ ওনার কাজ অনেক আগেই শুরু করে দিছে কিন্তু জিন হাজির হচ্ছে না। তো জিন হাজির হচ্ছে না, এখন জিন হাজির হচ্ছে না কারণটা কী? কারণ কবিরাজ সবাইকে বলতেছে যে এখানে যারা যুবতী মহিলা আছে বা কোনো মানে কোনো মহিলার শরীর মানে পাক না থাকে আর কি, না পাকি যে ব্যাপারটা, ওই সমস্ত মহিলা থাকলে আপনারা এখান থেকে দূরে চলে যান, বা চুলের গিট বা চুলের যে বাঁধনটা আছে গ্রাম অঞ্চলে বলে মানে
আপনার চুলের গিট খুলে দেন বা চুলের বাঁধনটা খুলে দেন, হুম, বা মাথায় কাপড়টা রেখে মাথায় কাপড় দিয়ে চুলটা ঢেকে দেন, কোবরে যেগুলো বলতেছে। তো সবাই ওই কাজগুলো করতেছে, যাদের চুলে গিট দেওয়া ছিল এরকম চুল ছেড়ে দিচ্ছে বা এটা ওটা যে কাজগুলো বলতেছে কবির আছে, সবাই এই কাজগুলো করতেছে, কিন্তু তারপরেও জিন হাজির হচ্ছে না। হুম, তারপরে কবিরাজ তো অনেক ট্রাই করতেছে, আচ্ছা জিন হাজির করতে আসলে এত সময় লাগে না, তো আজকে মানে হাজির না হওয়ার কারণটা কী? মানে এক পর্যায়ে কবিরাজকে অনেক ক্লান্তর পর্যায়ে আর কি একটা বলা যায় আর কি, উনি ওনার যে মানে মানে মন্ত্রপাঠগুলো আছে যে উনি যে তদবিরগুলো আর কি করে মানে জিন হাজির করার জন্য, ওনাদের যে সিস্টেমগুলো উনি করতেছে কিন্তু জিন হাজির হচ্ছে না। উনি এক পর্যায়ে ক্লান্ত এইরকম, তখন উনি বলতেছে যে আচ্ছা এইখানে এমন কি কেউ আছেন যে কিছু করতে পারেন আপনারা? তখন সবাই বলতেছে না এইখানে তো এমন কেউ নাই যে এইসব কাজ পারে বা করবে, এরকম কেউ নাই। তো তখন বলল, হঠাৎ করে কবিরাজে মনে হলো যে আচ্ছা এই এই আমার সামন দিয়ে নামাজের সময় যেটা ছেলে চলে গেল ও ছেলেটা কে? তখন সবাই বলল যে ও তো আমাদের নাতি হয়, কেউ বলতেছে ভাগিনা ভাতিজা হয়, মানে আমাদের আত্মীয় আর কি, সম্পর্কে রক্তের সম্পর্কের মতোই, তো ওখানেই থাকে, ওকে ডাক দাও তো দেখি আমার কথা বলতেছে। তো আমি তখন মসজিদ থেকে মানে আসতেছি বাসায়, তো আমাকে পাঠানো মানে ডাকানোর জন্য ডেকে আনার জন্য একজনকে পাঠানো হয়েছে বাটে ছেলেকে, তো আবার দৌড়ে যাচ্ছে আমাকে দেখে বলতেছে হাসান ভাইয়া এতক্ষণ লাগলো আছে নামাজ পড়ে আসতে? হ্যাঁ নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত করেছি তো তার জন্য দেরি হয়েছে, কয় তাড়াতাড়ি বাসায় চলেন, এইরকম ঘটনা। আমি বললাম কেন কী হয়েছে? তারপরে এরকম বললো যে তোমার কবিরাজ ডাকতেছে। আমি বললাম কেন আমার কেন কবিরাজ ডাকবে, কবিরাজ তো অনেক আগেই আসছে। কয় না না কবিরাজ তোমাকে ডাকতেছে, কী যেন সমস্যা হয়েছে। কয় সমস্যা এখন আমি কী করবো, কেমনি কী করবো? পরে আমি গেলাম, তো কবিরাজ আমাকে বলতেছে আমার নাম জিজ্ঞেস করলো আমি কী করি না করি সব কিছু বললাম। তো উনি আমাকে কবিরাজ আমাকে বলতেছে যে আচ্ছা বাবা তুমি এমন কি কিছু করেছো আমাকে বলো। আমি বলেছি না আমি তো এমন কিছু করি নাই, কেন কী হয়েছে? তখন কবিরাজ বলতেছে না তুমি কিছুই করছো একটা, কারণ তুমি যখন চলে গেলা তখন তো আমরা এখানে সবাই ছিলাম, তুমি যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা কিন্তু মানে কাজ শুরু করেছি, কিন্তু আমাদের মানে কাজ এখনও শুরু হওয়ার মানে দিকে এখনও শুরু মানে কাজ এখন আমরা শুরু করতে পারতেছি না আর কি। তখন কবিরাজ আমাকে মানে ভালোভাবে বলতেছে, শক্তভাবে বলতেছে আচ্ছা তুমি কী করছো আমাকে একটু বলো। তখন আমি বললাম আচ্ছা সমস্যাটা কি আপনার বলেন দেখি কী হয়েছে? কয় যে আমি অনেক কিছু তো করলাম কিন্তু জিন তো হাজির হচ্ছে না আজকা, এইরকম তো আমার কোনো জায়গাতেই কোনো সময় হয়নি এই ঘটনাটা, কিন্তু আজকে আমার প্রথম হলো ফার্স্ট টাইম আমার কবিরাজ জীবনে, তো তুমি কী করছো আমাকে একটু বলো। তখন আমি বললাম যে আঙ্কেল দেখেন গতকাল রাত্রে মানে সারাদিন নাকি আমার নানি ভালো ছিল, তো সন্ধ্যাবেলা থেকে আর কি এরকম উল্টাপাল্টা কাজগুলো শুরু করছে, তো আমি মাগের নামাজে পড়ে এসে তো ওনাকে আমি একটা আয়াতুল কুরসি পড়ে আমি কি ফু দিছিলাম আর কি ওনার শরীরে, আয়াতুল কুরসিটা পাঠ করার পরে ওনার শরীরে আমি ফু দিছিলাম। তো তারপরে আর কি উনি রাগান্বিতভাবে আমার দিকে আর কি তাকায় যে আমাকে এইভাবে বলে যে তুই এটা ঠিক করলি না, এটা ভালো হলো না জিনিসটা। তো তারপর এই তো আর কি, তবে না তুমি কিছু একটা করছো। তখন আমি বললাম যে আঙ্কেল দেখেন আমি যখন নামাজ পড়তে যাই আমি অজু অবস্থায় এইরকম চারটে জিনিস আমি পড়ছি, বলার পর আমি মাটিতে একটা ক্রস চিহ্ন দিছি। কয় বাবা তুমি এই জিনিসটা এখন কাটে দাও তাছাড়া তো আসবে না। তখন আমি কবিরাজকে বললাম যে আমি কেমনে কাটবো আমি তো জানি না, আমি তো শুধু এই চারটে জিনিস শুধু আমি বলছি, আমি এক জায়গায় শুনছিলাম যে এইরকম এই চারটে জিনিস পরে যদি নিজের শরীরে যদি ফু দেওয়া হয় সিনার মধ্যে তাহলে কোনো খারাপ জিনিস বা অশরীরী জিনিসগুলো যা আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না তো এই জিনিসগুলো আর কি নিজের কাছে আসে না, এরকম একটা ব্যাপার। তো তাই আমি এই জিনিসটাই বিশ্বাস করেই আমি এই কাজটা কি করছি, কেমনে আমি এটা কাটবো সেই জিনিসটা তো আমি জানি না, এটা তো আমি মানে শিখো নাই কোথাও শিখলে না বলতাম। কারণ কবিরাজ আমাকে বলতেছে আচ্ছা তুমি যেভাবে পারো তুমি শুধু কাটা দাও তাছাড়া তো জিন আসবে না, আমার মান সম্মান রক্ষা করো। কবিরাজ আমাকে একা বলতেছে এইভাবে, কয় তুমি যেগুলো পাঠ করছো দরকার বলে ওটাই আবার পাঠ করো হয় কি না। এখন আমি বললাম যে আঙ্কেল দেখেন আমি তো এত কিছু জানি না, আমি শুধু এটুকুই জানতাম যে এই চারটে জিনিস পাঠ করে নিজের শরীরে ফু দিলেই নিজের শরীরকে সেফ রাখা যায়, তো এত বড় যে কিছু একটা হয়ে যায় আমি তো কোনোদিনও ভাবিনি, আজকে ফার্স্ট টাইম এটা জানলাম। তো তারপর আমি আবার ওই চারটে জিনিস আবার পাঠ করলাম, যে কোরসিনটা দিয়েছিলাম ওইটা আবার কেটে দিই আমি, ওটা মুছে দেই। মুছে দেওয়ার পর কবিরাজ আবার ওনার আসরে বসে, তো বসার পরে উনি ওনার কাজ শুরু করে দেয়, তো এক পর্যায়ে দেখা যায় জিন হাজির হয়। তো হাজির হয়ে তখন কবিরাজকে বলতেছে যে আমার আসতে এত দেরি হলো কিসের জন্য? হুম, তখন কবিরাজ বলতেছে আচ্ছা দেখেন একটা ছেলে না জেনে এই কাজটা করছিল, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি, ওর কিছু করিয়েন না,
আসলে না জেনে ব্যাপারটা করছে। তো ওরা আসলে কোনো মানে ওর বোঝার ভুল ছিল আর কি, আমার কথা বলছি যে আমার এটা বোঝার ভুল ছিল, ওটা না জেনে কাজটা আর কি করা। তো তারপর তো জেন যে হাজির হয়েছে, মানে আমার সেই নানির উপরে আর কি জেনটা হাজির করানো হয়েছে, আমার নানির ভিতর থেকে কথা বলতেছে আর কি, উনি রাগান্বিত ভাষায় কয় না আমি রোগীর অনেক বড় সমস্যা করবো, আমার এইরকম ডিস্টার্ব করা হয়েছে, আমি অনেক চেষ্টা করতেছিলাম একটা এই বাড়ির পুরো মহল্লা মানে বাড়ির যে একটা এরিয়া আছে বাউন্ডারি আছে এই বাউন্ডারি মানে পুরো বাউন্ডারিটাই একটা কি মানে বাধারের মতো একটা ছিল আর কি, আমি ঢুকতে পারতেছিলাম না এমন একটা আর কি ব্যাপার। আমি তো অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছিলাম কি আমি ঢুকতে পারতেছিলাম না। তো এক পর্যায়ে জেন মানে অনেক বোঝানোর পরে পরে জেন তখন আর কি মানে একটু মানে নত করে মাথা নত করে আর কি, যে আচ্ছা ঠিক আছে আমি রুগীকে সারবো, তো রুগী তো এইরকম কাজটা করছিল, আমি এরকম দুপুরবেলা আর কি গাছে নিচে শুয়ে আসছিলাম, তো ওই ভদ্রমহিলা আমার উপর দিয়ে ডিঙ্গে গেছে। তো তারপরে আমি ওকে আসর করি, তখন কবিরাজ বলে আচ্ছা ও তো আর আপনাকে দেখেনি যে আপনি কোথায় শুয়ে আছেন, আপনার তো দেখার জিনিস না, ও না দেখে তো কাজটা করছে ভুলের ব্যাপার একটা, তো আপনি ওকে মাফ করে দেন আর কি, ওকে ছেড়ে দেন আপনি। তো তখন জিন বলে আচ্ছা ঠিক আছে আমি ছেড়ে দেবো, আমার যে ওই যে ঈদগাহ মাঠে যে আমের গাছটা আছে ওইখানে আমার কি ওই যে দুধ দিয়ে আসতে হবে, কলা কিছু ফলমূল দিয়ে আসতে হবে আর কি। তখন কবিরাজ বলে আচ্ছা ঠিক আছে দিয়ে আসবে, আপনার কোনো সমস্যা নেই, যথাসময় আপনি দেবে, আপনি কখন নেবেন জিনিসটা? তখন কবিরাজ বলতেছে জিনে বলতেছে কবিরাজকে যে ওটা মাগরিবে যখন আজান হয় আর কি, আজানের কিছুক্ষণ আগে আর কি ওইখানে দিয়ে আসতে হবে, যে যেখানে ঈদগাহ মানে মাঠে যে মেম্বার থাকে আর কি, ইমাম যেখানে দাঁড়ায় ঈদের নামাজের সময় যে মেম্বার বলে সেই মেম্বারের ওইখানে দিয়ে আসতে হবে আর কি। তো আমি ওখান থেকেই নিয়ে যাবো, ওখানে দিয়ে আসবে কোনো একটা পবিত্র অবস্থায় একটা কোনো ছেলে মানুষকে দাঁড়ায় ওইখানে দিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে দিয়ে আসবে। তো তারপরে ভাইয়া ওখান থেকে আর কি জিনটা চলে যায়, আমার নানি তারপরে আর কি সুস্থ হয়। তো এই ছিল আমার থার্ড স্টোরি, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে আপনাদের নির্ধারিত যে সময় আছে সেটির একেবারে শেষ সময় চলে আসছে, আমরা আর একটা শর্ট ঘটনা শুনবো আমার বন্ধু যে আমজাদ আছেন তার কাছ থেকে, তারপর আপনাদের দুজনকে আমার ছেড়ে দিতে হবে কারণ বাহিরে আরও দুজন ওয়েট করছে। সো আমজাদ ভাই একটা ছোট্ট ঘটনা শুনি আমরা আপনার কাছ থেকে, বলুন। জি ভাইয়া, ভাইয়া চাঁদুদ্দানে মোহাম্মদপুরের পাশেই চাঁদুদ্দান হাউজিং, তো এই চাঁদুদ্দান হাউজিংয়ে আমরা থাকি, আর সবারই এটা জীবনে ঢাকার শহর যারা ব্যাচেলার আছে সবাই জানে যে ব্যাচেলারদের জন্য ভাড়া বাসা ভাড়া খুব একটা কঠিন কাজ। 2010-11 সালের ঘটনা, তখন আমরা কোথাও আমরা চার বন্ধু কোথাও আমরা ভালো বাসা পাচ্ছি না, তো আমরা চাঁদুদ্দানের 4 নম্বর রোডে একটা বাড়িতে ভালো বাসা পাইছি, কিন্তু বাসা ভাড়া কম, বাসাও অনেক সুন্দর। তখন সবাইকে বললাম যে এই সুযোগটা আর মিস করা যাবে না, আমরা যেভাবেই হোক এই বাসাটা ভাড়া নেই। তখন ম্যানেজারকে বললাম যে অ্যাডভান্স কত দেওয়া লাগবে, বাড়ির যে ম্যানেজার বললো যে ভাই অ্যাডভান্স লাগবে না, আপনাদেরকে আমরা বিশ্বাস করি, আপনি 1 তারিখই উঠে যান। তো আমরা তো অনেক খুশি যে অ্যাডভান্স ছাড়াই বাসা ভাড়া পাইছি, ঢাকার জীবনে ব্যাচেলর জীবনে এত সুযোগ তো আর কোথাও পাইব না। তো আমরা 1 তারিখে ওই বাসায় উঠে যাই। তো ওই বাসায় উঠে যাওয়ার পর আমরা আস্তে ধীরে প্রথমে আমি শুনি যে আপনার ওই বাড়িতে পরপর 2টো মেয়ে আত্মহত্যা করছে, ইয়ং বয়সের 2টি মেয়ে আত্মহত্যা করেছে। তো এটার জন্যই এই বাড়িতে ম্যাক্সিমাম লোক বাসা ভাড়া নেয় না, হয়তো যারা বাসা ভাড়া নেয় তারা এই ঘটনাটা না যায়নি কি বাসা ভাড়া নিতে আসে। তখন লগের প্লামানদের বললাম যে সমস্যা নেই, আমি তো আছি, তোদের এই ব্যাপারে কোনো ধরনের সমস্যা হবে না, দেখি যে সামনের দিকে কি হয়। তো আমি তৎকালীন সময় আপনার জিনদের ভিতরে একটা ইয়ে আছে, জিন আছে যেটা হলো নরপিশ্বাস। নরপিশ্বাস 2 ধরনের, একটা হলো যে আপনার মানুষের রক্ত পান করে, আর একটা হলো যে আপনার ছোটো বাচ্চাদের গর্ভ থাকা অবস্থায় মানে মেরে ফেলে, মানে তাদেরকে খেয়ে ফেলে। এটা জাস্ট আর কি আমাদের হৈরালি ভাষায় বা কবিরাজি ভাষায় আর কি আমরা বলি। আর নরপিশ্বাসকে ইংরেজিতে বলা হয় আর কি ড্যাম্পায়ার। এই ড্যাম্পায়ার সম্পর্কে তখন আমি প্রচুর গবেষণা করি, আমার এক বন্ধুরে দিয়ে আপনার কলকাতা থেকে আমি ড্যাম্পায়ারের একটা বই আনি। তখন বইটা ইংরেজিতে লেখা ছিল কিন্তু আমি ইংরেজি তত বুঝতাম না, যার জন্য আমি ওই গুগলে ওটাকে ইয়ে করে বাংলা ভার্সন করে আমি তখন ড্যাম্পায়ার বইটা নিয়ে ব্যস্ত আছি। তো এই সময় ড্যাম্পায়ার সম্পর্কে আমাদের অনেক কিছুই জানতে থাকি যে ড্যাম্পায়ার যে কোনো সময় যে কোনো রূপে আপনার আসতে পারে। তো তখন আমি চিন্তা করলাম যে এই বর্তমান আধুনিক যুগে তো ড্যাম্পায়ার কখনোই সম্ভব না দেখা, যেভাবে আপনার বইতে বর্ণনা দেওয়া আছে। তো এক পর্যায়ে আমার ওই বাড়িতে একটা অনেক সুন্দর মানে একটা মেয়ে থাকে, যত ব্যাচেলর ফেলা হয় না সে ওই মেয়ের প্রেমে পড়ে যায়, দেখলি যে এত সুন্দর মেয়ে মানে কোথাও নাই, মানে নায়িকাও ফেল ওই মেয়ের কাছে। এখন সবাই আপনার একরে
যে যেভাবে হোক আমার বন্ধুরা বলে যে যাই করছস না করছস দোষ, এই বাড়িতে বাসা নিয়ে একটা ভালোই কাজ করছস। এখন ভাইয়া ওই মেয়েটা সবাই দেখে কিন্তু আমি দেখি না, যে কোনো সময় মানে আমার সাথে ওর দেখা হয় না, কিন্তু আমার বাসাতে যে তিনজন থাকে বাকি ওরা দেখে বা অন্য সবাই দেখে কিন্তু আমার সাথে দেখা হয় না। তো আমাদেরই আপনার পাশের বাসার এক ছেলের সাথে ওই মেয়ের সম্পর্ক হয়, হওয়ার পরে কিছুদিন পরে ওই মেয়ে ছেলে রক্তশূন্যতায় মারা যায়। ওই ছেলে রক্তশূন্যতায় মারা যায়। রক্তশূন্যতায় মারা যাওয়ার পর এখন আমি ওই ছেলের কাছে গেছি। ছেলের কাছে যাওয়ার পর আপনার ছেলের গেডিতে এই যে আমাদের সামনে যে এই বড় দুইটা দাঁত আছে, এই দাঁত দুইটা ঠিক এই জায়গায় বরাবর মানে গেডি বরাবর বসানো। এখন ডাক্তার সরদি মেডিকেলে নিছে, নেওয়ার পর ডাক্তার বলছে যে এটা থ্যালামেসেনিয়া কি রোগ, এটা রক্তশূন্যতায় ও হঠাৎ করে মারা গেছে। এখন একটা ইয়ং ছেলে হঠাৎ করে ভাইয়া মারা যাবে এটা তো মাথায় কাজ করতেছে না। এখন আমিও কোনো দিন কল্পনা করি নাই যে আমি ওরে দেখব। আমার রুমের রাত্রে দুইটার দিকে আপনার টয়লেটে গেছে, বিশেষ করে ওই বাসাটা ছিল আপনার টয়লেট এবং রান্নাঘর ছিল আলাদা আর রুম ছিল। তখন টয়লেটে যাওয়ার পর দেখতেছে যে ও মানে আপনার কুলি করতেছে, ওই মেয়েটা কুলি করতেছে আর মুখ যে ধুইতেছে আপনার মুখ দিয়া রক্ত পড়তেছে। আর ও যখন পিছনে ওরে যখন টের পাইছে, যখন ওর দিকে তাকাইছে, তখন মানে ও এক দৌড়ে বাসায় মানে আমাদের আমরা যে তিনজন ঘুমিয়েছিলাম তিনজনের উপরে আপনার পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আপনার ও আর কোনো কথা বলতে পারতেছে না, মানে ও শুধু আঙ্গুল দিয়ে দেখাইতেছে ওই, কিন্তু ওই কি ওই তো আমরাও বুঝতে পারি না যে আসলে ওই কি। পরবর্তীতে আপনার রাত্রে আমি ওরে দোয়া কালাম পড়িয়া ছুরাকাত পড়িয়া হুটু দিলাম। দেওয়ার পর সারা রাত্রে ওকে নিয়ে বসেছিলাম, মানে ও যে কীরকম একটা পরিস্থিতি করছে ভয়ে মানে সেটা বর্ণনাতীত, মানে বর্ণনা করা যায় না, এতই এত ভয়ঙ্কর ভয় পাইছে। তারপর সকালবেলা 10:11টার দিকে আমরা সেদিন আর কেউই কারো কাজে যাই নাই, ওর যে সাথেই সবাই বসেছিলাম, পরে ওর কাছ থেকে আমি সব কিছু শুনলাম যে ভাইয়া ও বলতেছে যে ভাই এই ঘটনা, যে মেয়েটা সবচেয়ে সুন্দর এই মেয়েটাকে আমি রাত্রে 2 বাজে টয়লেটে দেখছি, এখন আর আমার দেখার পর ও যখন কুলি করে তখন এই অবস্থা। তখন আমি মানে পুরোই হতাশ হয়ে গেছি যে আসলে কি এটা নরপিশাচ, মানে নরপিশাচটাই মানুষের সাথে মিশে আপনার অতীব সুন্দর হয়ে আর যখন সে মানুষের রক্ত পান করে তখন তার প্রকৃত চেহারা আসে, হয়তো প্রকৃত যখন চেহারাটা আসছে তখনই ও দেখছে। তখন আমি তো আপনার এই সম্পর্কে আগে থেকেই জানতাম, আমি বাড়ির ম্যানেজারকে ডাক দিলাম, আরও কয়েকজনকে ডাক দিলাম, ও রুমের ভিতরে। এখন ও আমি বলতেছি যে ওই মেয়ের রুম কোনটা, ওই মেয়ের রুমে যাবো, এবারে মৃত্যুর কারণ ওই মেয়ে। তখন ওই বাড়ির রুমে যেমন সবাইকে নিয়ে ভাইয়া যখন আমি রুমের দরজাতে আপনার নক করতেছি, ভাইয়া কোনো কর্মী দরজা খুলতেছে না, লাস্ট পর্যন্ত অনেক ডাকাডাকির পরেও কোনো কর্মে দরজা খুলতেছে না। পরে আমরা দরজাটা ভেঙে ফেলি, ভেঙে ভিতরে চেয়ে দেখি যে ওই মেয়ে আর ওই রুমে নেই। এটাই ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আপনি একটা ভ্যাম্পায়ার ঘটনা আমাদেরকে শোনাচ্ছিলেন এবং ভ্যাম্পায়ারের ব্যাপারগুলো আসলে ইন্টারেস্টিং এবং আজকে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারাও এই বিষয় নিয়ে কথা বলছিলেন। ধন্যবাদ অনেক অনেক বন্ধু আমজাদ এবং হাসান এখানে আসার জন্য আপনাদেরকে, এবং আপনাদের কাছে থাকা অন্যান্য ঘটনাগুলো অন্য কোনো এপিসোডে আমরা শুনবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং নিরাপদ থাকবেন। থ্যাংক ইউ। কথা হচ্ছিল আমাদের আজকের এই সপ্তাহের প্রথম দুজন অতিথির সাথে, আরও দুজন অতিথিকে আমরা উইদিন 2 মিনিটস আপনাদের সাথে জয়েন করাবো। এই ফাঁকে আমি একটু SMS পিসি থেকে দেখে আসতে চাই কারা কষ্ট করে SMS করেছেন, যাদের মধ্যে জাফর ভাই রয়েছেন আমাদের সাথে। মোহাম্মদপুর চাঁদ উদ্যান থেকে বলছি, গল্পগুলো অনেক জোশ ছিল এটা তিনি জানিয়েছেন। শাকিল ভাই জয়েন করেছেন, জব করেন। তানহা বলছে, উদয় ভাই আমি একজন মেয়ে, আমাকে বাসা থেকে আসতে দেয় না, আমি কি কাল রাতে তোমার ভূতের ডায়েরিতে গল্প বলতে পারবো? হ্যাঁ, ভূতের ডায়েরি তো বেসিক্যালি একটা ফেসবুক পেজ ভিত্তিক, মানে আর জি উদয়ের যে ফেসবুক পেজটা আছে সেখান থেকে একটা হয়, এটা মূলত আমি তাদের জন্যই করে যারা এখানে এসে বলতে পারবেন না কিন্তু স্টোরি বলতে চান। সো আপনারা সেক্ষেত্রে সেটা করতে পারেন আমার ইনবক্সে, আর জুদার পেজের ইনবক্সে আপনার নাম ঠিকানা মানে কোথায় আপনি থাকেন, এবং মাস্ট আপনার কাছে ইন্টারনেটটা অ্যাভেলেবেল থাকতে হবে, ইন্টারনেট ছাড়া তো আসলে আমি সেটা করতে পারবো না। সো সেটা জানাই দিবেন এবং সাথে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন, আপনার কাছে কয়টা স্টোরি আছে সেগুলো আমার ইনবক্সে এখনই লিখে রাখতে পারেন। আমি আজকে রাতে শো শেষ করে বা কালকে ফার্স্ট আওয়ারে দিনের বেলা আপনাকে নক করে নিব, এবং আপনার কাছ থেকে স্টোরি শুনে যদি আমার মনে হয় যে রাতের ভূতের ডায়েরি যেটা হবে সেখানে আপনার গল্পগুলো প্রচারযোগ্য, নিশ্চয়ই আপনাকে আমি কানেক্ট করে নিব। সো আমি শিওর যে
কালকে রাতে ভূতের ডায়েরিতে আজকে যারা জাগো এফএম এ ভূত স্টুডিও শুনছেন তারা চোখ রাখবেন, আর জিউদয়ের পেজে রাত 11টায়। সো সবকিছু মিলিয়ে অনেক কিছু এখনো ওয়েট করছে আপনার জন্য। বন্ধু একটু জানিয়ে রাখি, বিশ্বমানের বাহারি ডিজাইন ও হাই কোয়ালিটি সিটিং ফেব্রিকে তৈরি কমফি কমফোর্টার এই শীতে আপনাকে দেবে পরম উষ্ণতা, আর আপনি পাবেন আরামদায়ক ও স্বাস্থ্যকর ঘুমের নিশ্চয়তা। কমফি কমফোর্টার, এক টুকরো উষ্ণতা। আমাদের সাথে আমাদের বন্ধু যুক্ত হয়েছেন শাকিল আহমেদ, তিনি জব করেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন বন্ধু সামিনা মধ্যবাড্ডা থেকে, আমাদের সাথে জয়েন করেছেন আমাদের সাথে লাকি, আমাদের সাথে সুমাইয়া মেহজাবিন জয়েন করেছেন, আমাদের সাথে অলিক পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন, টাইগার আওলাদ কেরানীগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, নাসিদ নাহিদ মণ্ডল গাজীপুর থেকে যুক্ত হয়েছেন, নিসা হামিদ যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে জাফর যুক্ত হয়েছেন আমাদের সাথে, নির্মল আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, জুয়েল রানা যুক্ত হয়েছেন আমাদের সাথে, রাফি সামিনা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, শান্ত শেখ যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। সো আপনিও যদি যুক্ত হতে চান, সেম কাজটা করতে হবে, জে এফ এম স্পেস এম এর নাম দিয়ে আপনার মনের কথাগুলো লিখে পাঠাতে হবে 26969 নাম্বার। একটু ফেসবুকে কমেন্ট সেকশনে যদি চোখ রাখি, এখানেও কিন্তু মাঝরাতে অনেক অনেক নতুন বন্ধু যুক্ত হয়েছেন। সুমাইয়া আক্তার মিম জয়েন করেছেন আমাদের সাথে, এদিকে জয়েন করেছেন আমাদের সাথে তালুকদার যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, ফজলে রাব্বি যুক্ত হয়েছেন আমাদের সাথে। ফজলে রাব্বিকে আমি একটু ব্যান করে নিই, বিকজ আমার কাছে মনে হচ্ছে এই ভদ্রলোক এখানে ইন্টেনশনালি স্ল্যাং দিচ্ছেন। সো আমি আমার অ্যাডমিন প্যানেলকে একটু জানাবো যে এই ধরনের যারা উল্টাপাল্টা কমেন্ট করবে কোনো রকমের কথার দরকার নাই, আমাদের 10 জন লিসনার হয়তো একটু কমে যাবে, একটু কষ্ট হবে যে লিসনারটাকে আমরা হারাবো, বাট কিছু করার নাই। মানে ওই যে একটা বিষয় আছে যে দু একজন যদি বাজে কমেন্ট করে তাদেরকে ব্লক করাটা বেটার, বিকজ তাহলে সে অন্য কোথাও গিয়ে এই সমস্ত দুষ্টমি করবে, এখানে করবে না। মহিউদ্দিন জাহিদ রয়েছেন আমাদের সাথে, মাহফুজ মিয়া রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে যুক্ত হয়েছেন এদিকে বন্ধু শাওন রয়, আমাদের সাথে যুক্ত হয়েছেন বন্ধু সৌরভ, আমাদের সাথে যুক্ত হয়েছেন আকরাম খান, আমাদের সাথে যুক্ত হয়েছেন বন্ধু মুখলিসুর রহমান মাসুদ, এবং শফিক বিজয় যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, রহিম আমাদের সাথে যুক্ত হয়েছেন, হাবিবুর রহমান আমাদের সাথে এখানটাতে যুক্ত রয়েছেন, মাফিন জয় ওকে, রাতুল ব্যাপারী যুক্ত আছেন আমার সাথে, যুক্ত আছেন আমাদের সাথে বন্ধু ফারিন, আমাদের সাথে যুক্ত হয়ে আছেন মুনিয়াম মিম, আমাদের সাথে যুক্ত হয়ে আছেন আমাদের বন্ধু আরিফ খান, সীমান্ত নাথ যুক্ত আছেন আমাদের সাথে, যুক্ত আছেন আমাদের সাথে বাপ্পি সবার থেকে, ধোয়াময় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সন্ধিক্ষণ ধোয়াময় সন্ধিক্ষণ কঠিন আইডি, সোহেল রাজ এবং সাব্বির যুক্ত হয়েছেন, মেঘলা রহমান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম জানিয়েছেন, আসমাউল হোসনে প্রজ্ঞা জয়েন করেছেন, সাফায়াত হোসেন, রোমান পাটওয়ারি যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে ফেসবুকে। হয়তো আপনিও ফেসবুকে আজকে প্রথমবারের মতো এই লাইভটা দেখছেন, সো কেমন লাগছে আমাদের লাইভটা সে সম্পর্কে আপনি মতামত দিচ্ছেন, থ্যাংকস আ লট। বাট লাইভটা কিন্তু শেয়ার করছেন এখন অব্দি 60%, মানে বাকি 40% ইচ্ছা করতোভাবেই হয়তো লাইভটা শেয়ার করছেন না। সো আমি আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা যতক্ষণ লাইভটা দেখেন চেষ্টা করেন না আমার মতো করে, আমি যেমনটা চেষ্টা করি আপনার কাছে পৌঁছাইতে, আপনি ঠিক তেমনিভাবে আমাদের এই লাইভটাকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে শেয়ার করে দেন, সবার আগে নিজের প্রোফাইলে শেয়ার করেন। যদি সবার আগে আপনি নিজের প্রোফাইলে শেয়ার করতেন তাহলে যতগুলো মানুষ লাইভে দেখা যাচ্ছে ততগুলো সংখ্যক কিন্তু শেয়ার হয়ে যাওয়ার কথা, তার মানে প্রত্যেকে আসলে নিজের প্রোফাইলে লাইভটা শেয়ার করেন না, এটা কনফার্ম। সো এই বিষয়টা খুবই আসলে দুঃখজনক যে আমি আপনাকে এতক্ষণ ধরে বলছি যে আপনি লাইভটা শেয়ার করেন, আপনি শোটা যদি ভালো না লাগে তাহলে তো দেখতেন না, আপনি ইন্টারনেটের ডাটা খরচ করছেন, সময় নষ্ট করছেন এবং আপনি দেখছেন কিন্তু আপনি লাইভটা শেয়ার করছেন না, কেন বলুন তো? এইভাবে শেয়ার না করতে করতে অনেক চমৎকার চমৎকার জিনিস কিন্তু মানে হারিয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রি থেকে। আমি বলবো যে অনেক ভালো ভালো আরজে, অনেক ভালো ভালো আরজের অনুষ্ঠান, অনেক ভালো ভালো টেলিভিশনের প্রোগ্রাম, অনেক ভালো ভালো নাটক এভাবে হারিয়ে গেছে, শুধুমাত্র আমরা দর্শকরা বা লিসনাররা সেটাকে নিজেদের জায়গা থেকে পৌঁছাই দিই নি মানুষের কাছে। এটা একটা কারণ আমার মনে হয়, বিকজ আপনি যখন একটা জিনিসকে পৌঁছায় দিবেন তখন আরও 10 জন মানুষ এই শোটা সম্পর্কে জানবে, যখন 10 জন মানুষ জানবে তখন আরও ভালো হবে শোটা, এবং এই শোটাকে আমি করতে আরও বেশি উৎসাহ বোধ করবো এবং আমাদের রেডিও স্টেশন থেকে এই শোটাকে নিয়ে আরও বেশি কাজ করা হবে। ইটস ন্যাচারাল, রাইট? কারণ আপনাকে যখন লোকে পিছন থেকে বলবে যে হ্যাঁ ভালো হচ্ছে, তখন কিন্তু আপনার মধ্যে একটা স্পিড চলে আসবে, আপনি আরও ভালো কাজ করবেন। কিন্তু আপনি ভালো কাজ করছেন কিন্তু লোকের সাপোর্ট পাচ্ছেন না, তাহলে একটা সময় ফ্রাস্ট্রেশন ঘিরে ধরবে, আপনি কুইট করবেন যে ওকে থাক এটা তো ভালো লাগছে না, আমি অন্য কিছু করি। সো এটাই কিন্তু ঘটে, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আমার কাছে অলওয়েজ মনে হয় এটা ব্যক্তিগত জীবন থেকে চাকরির জীবনে কিংবা আপনি যেই যেখানেই কাজ করেন না কেন, আপনি অন্যকে ইন্সপায়ার করেন, সে যদি একটা কাজ করছে আপনি যদি সেটা ভালো লাগে, মানে আপনার যদি ভালো না লাগে তাহলে তো ইন্সপায়ার করবেন না, আপনি নিজেই তো দেখবেন না। সো আমি তো বিলিভ করি আপনারা যারা দেখতেছেন লাইফটা, যারা প্রত্যেকে দেখতেছেন, তাদের কাছে কিছুটা হলেও তো ভালো লাগার জায়গা আছে বলেই সময় নষ্ট করতেছেন, অর্থ নষ্ট করছেন, কারণ ইন্টারনেট তো আর মাগনা না। সো একটা ডাটা খরচ
খরচ হচ্ছে সেটা দিয়ে আপনি দেখতেছেন, তো এই এত কিছুর পরেও আপনি লাইফটা কেন শেয়ার করছেন না? বিকজ আপনার মধ্যে একটা জেদ আছে যে উদয় বলছে বলেই আমাকে শেয়ার করতে হবে, বাট এটা আমার ভালো লাগছে বলেই শেয়ার করতে হবে। বাট আপনি যদি একটু এখান থেকে বেরিয়ে এসে এইভাবে চিন্তা করেন যে আমার ভালো লাগছে তার মানে আমি ঈশ্বরটাকে আর একটু সামনে আগায় দিয়ে যাব। আমরা ইন্ডিয়াতে যদি খেয়াল করি, ওখানে একটা যখন সং রিলিজ হয়, একটা যখন মুভি রিলিজ হয়, একটা যখন ট্রেইলার হয়, তখন ওরা কীভাবে এটাকে ছড়ায় দেয়? ওরা কিন্তু ওই পরিচালক সারাদিন ছড়ায় না, বা ওই অভিনেতা সারাদিন এটাকে ছড়াচ্ছে না, ওরা কাজটা করছে ভালোভাবে, বাট লিসেনার বা ভিউয়ার্স যারা তারা কিন্তু এটাকে প্রমোট করছে। প্রত্যেকের টাইম লাইনে খেয়াল করেন, ওই ভিডিওটা নিয়ে কথা হচ্ছে, ওই সংটা নিয়ে কথা হচ্ছে। সো দ্যাট আমি এই অভ্যাসটা আমাদের মধ্যে যদি একটু করতে পারতাম তাহলে বেটার হইতো কি, বাংলাদেশের এফএম রেডিওতে আরও ভালো ভালো শোজ আসতো, আরও ভালো ভালো কাজ হতো, এবং দিন শেষে আমার স্যাটিসফ্যাকশনের জায়গা থাকতো যে প্রায় এক যুগ হয়ে যাচ্ছে এই রেডিও ইন্ডাস্ট্রির সাথে। সো লিসনাররা আসলে নড়ে চড়ে বসছে, এখন যেহেতু ফেসবুক নামক একটা জায়গা আসছে, শেয়ারের একটা অপশন আছে, অর্থাৎ তার ভালো লাগা জিনিসটাকে সেই অন্য কারো কাছে পৌঁছায় দেওয়ার একটা জায়গা আছে, সেটা তৈরি হচ্ছে। সেদিন এক ফ্রেন্ডের সাথে প্রচণ্ড পরিমাণে আর্গুমেন্ট হচ্ছিল, বিকজ আমি আমার একটা লাইভে বলেছি এমন অনেক কিছুই আমাদের এখানে ভাইরাল হয়ে যায় যেটা আসলে দেখার মতো না, যেটা আসলে শোনার মতো না, যেটা আমাদের বোঝার উপর দিয়ে চলে যায়, বাট আমরা করছি। আমরা কারা করছি? আমরা সাধারণ মানুষরাই করছি। আপনার ভালো লাগছে না তাও আপনি শেয়ার করছেন, এবং আপনি কিন্তু আলটিমেটলি সেটাকে প্রমোট করছেন, বিকজ আপনার ফ্রেন্ড আবার সেটাকে দেখে আবার শেয়ার করছে, হয়তো সেখানে হাহা রিয়েক্ট দিচ্ছেন কিংবা আজে মাঝে কথাও লিখছেন, কিন্তু এটা শেয়ার তো ঠিকই করছেন। আবার খুব ভালো একটা কাজ হয়েছে, খুব চমৎকার একটা অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, নাটক হতে পারে, বা কোনো একটা গল্প হতে পারে, দেখলাম যে কেউ একজন আপলোড করেছে, সেটাকে কেউ শেয়ার করছে না, সেটা মরে পড়ে আছে একেবারে নিচের চ্যানেলে। হয়েছে এরকম অনেক। সো আমি অলওয়েজ চাই আমার যে শোটা এটা আমার সন্তানের মতো। সো প্রত্যেকটা বাবা কিন্তু তার সন্তানকে আসলে বেস্ট পর্যায়ে দেখতে চায়। সো যেহেতু ভূত স্টুডিও, লাভ স্টোরি, আড্ডা উইথ উদয় এই শোগুলো আমার নিজের সন্তানের মতো, সো আমি এগুলোকে এমনভাবেই আসলে আপনাদের কাছে পৌঁছাইতে চাই যেন এটাকে আমি এমন একটা জায়গায় দেখতে পাবো যে না, আমি তো একটা ভালো কিছু করেছিলাম এবং লোকে সেখানে আমার সাথে ছিল। জানি এন্টারটেনমেন্ট, বাট এন্টারটেনমেন্ট হলে তো দিন শেষে তো আপনি দেখছেন, আপনার জীবনের একটা সময় আমাকে দিচ্ছেন। সো বিনোদনের জায়গাটাতেও কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। যদি আমার কাছে কখনো মনে হয় যে না এই শোটা তো আসলে লোকে পছন্দ করে না, সেদিন থেকে কিন্তু আমি আর করবো না, ট্রু। বাট যতক্ষণ পর্যন্ত মনে হবে যে না কিছু লোকে তো হলেও পছন্দ করে, তখন আরেকটা হোপ পাই, তাহলে আরও কিছু লোকের কাছে যাই আমরা। এভাবেই একটা শো সামনে আগায় যায়। সো আমরা চাবো আপনারা যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, এতগুলো কথা ব্যয় করার উদ্দেশ্য একটাই, প্রত্যেকে লাইফটা নিজের প্রোফাইলে শেয়ার করেন। অ্যান্ড যদি সত্যি আমার এই অনুষ্ঠানটাকে নিজের মনে করেন তাহলে বিভিন্ন গ্রুপে লাইফটাকে শেয়ার করে দেন। আর যে উদয় আপনাকে অনেক কথা বলে, অনেক বিরক্ত করে, এটার একটাই উদ্দেশ্য, দিন শেষে আপনি যেন আমাদের সাথে কানেক্টেড থাকেন, আপনার থ্রুতে যেন আপনার ফ্রেন্ড লিস্টের আরও 10টা ফ্রেন্ড আমাদের সাথে কানেক্টেড হয়, তাহলে বাংলাদেশের এফএম রেডিও আরও সামনে এগিয়ে যাবে। থ্যাংক ইউ। চলো নেক্সট উইকে যদি এখানে আসতে চাও, রেজিস্ট্রেশনটা আজকেই করবা। তোমার কাছে যদি 3-4টা ভৌতিক গল্প থাকে আর তুমি বলতে চাও, মোবাইলের মেসেজ অপশনে যাও এবং সেখানে গিয়ে টাইপ করো RBS, বি ফর বল, RBS, স্পেস দিয়ে লিখো তোমার নাম, তোমার লোকেশন আর তোমার প্রফেশন, তুমি কি করো। এবার পুরো SMS পাঠায় দাও 26969 নাম্বারে। সো শেয়ার করতে থাকো অ্যান্ড রেজিস্ট্রেশন করো যে তুমি আসতে চাও কি না। যদি আসতে চাও তাহলে রেজিস্ট্রেশনটা মাস্ট। চলেন আমরা এবার পরের বন্ধুর সাথে পরিচিত হই। কি নাম ভাই আপনার? সজীব আহমেদ। কি করেন আপনি? আমি বাংলাদেশ মিডিয়াতে কস্টিউম ডিপার্টমেন্টে আছি। চমৎকার। সজীব আমরা প্রথম ঘটনায় চলে যাব, শুনি। প্রথম ঘটনাটা হলো আমার বন্ধুর সাথে, আমার ছোটবেলা একটা বন্ধু ছিল, একসাথে লেখাপড়া করতাম। হঠাৎ করে যে কোনো একটা কারণে ওর কাকার বাসায় থাকতো, আমরা দুজন একই সাথে সবসময় চলাফেরা করতাম। ও হঠাৎ করে একদিন কাকার সাথে রাগ করে চলে যায়, ঢাকা চলে যায় ওর বাবা মার কাছে। আর আমি এদিকে মানে বাসায় থাকি, হুট করে আমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করতাম, ওখান থেকে আমি চলে যাই মানে মাদ্রাসা, ই হয় না আপনার মসজিদে যে ওটাকে কী বলে, তাবলিক বলে, তাবলিকের সাথে চলে যাই। দুই দিন থাকার পরে রাত্রে একদিন ভালো লাগতেছে না, কেমন জানি অস্থির অস্থির লাগতেছিল, ওখান থেকে আমি বাসার দিকে চলে আসতেছি। বাসা আসতেছি তখন রাত্রেও প্রায় 12:30 মতো এরকম বাজে। আমি রাস্তায় হাঁটতেছি, হঠাৎ করে শাকিলের সাথে দেখা, ওর নাম ছিল শাকিল, শাকিলের সাথে দেখা হয় আমার সাথে। আমি বলি, কিরে বন্ধু তুই এখানে কখন আসলি ঢাকা থেকে? ও আমাকে বলতেছে যে আমি আসছি একটু কিছুক্ষণ হয়, তাহলে এত রাতে তুই এখানে কেন? আমি বললাম আমি এরকম তাবলিকে গেছিলাম, ওখানে রাতে ভালো লাগতেছে না, শীতের দিন, তাই বাসায় চলে যাচ্ছি, আর তুই এত রাতে এখানে কেন? ও বলতেছে যে ওর আব্বু আম্মু আসতেছে ঢাকা থেকে, এই জন্য ওয়েট করতেছে। আমি আবার ওর সাথে সাক্ষাৎ করবো, ওর আমি ধরতে যাচ্ছিলাম যে হ্যান্ডশেক করবো এরকম একটা কিছু, কিন্তু ও আমার বলতেছে যে আমার গায়ে ময়লা আছে বা আমার শরীরটা অনেক ব্যথা, আমার সাথে মানে টাচ করো না আমাকে। আমি আরও টাচ টাচ না করে একটু দ্রুতভাবে কথা বলতেছিলাম।
হঠাৎ করে বলতেছে যে তুই বাসায় যাবি না, বলছে আম্মু আসলে যাবো। আমি বলছি তাহলে সকালবেলা আমার বাসায় যাইস। ও বলতেছে না সকালবেলা আমি যাইতে পারবো না, যদি তুই পারস তুই আসিস। আমি বললাম না তুই আসিস, আমি একবার একটু জোর করে বললাম। ও বলতেছে না তুই সকালে আসিস আমি যেতে পারবো না। এই কথা শুনে আমি তারপর বাসার দিকে চলে যাই। রাতে তখন আম্মুরে আমি ডাকি, আম্মু ওঠে, ওঠার পরে বলি যে আম্মা বলে এত রাতে তুমি চলে আসছো কোথায়, কীভাবে আসলা, ভয় করে নাই? আমি বলছি না আম্মু ভালো লাগতেছিল না এই জন্য চলে আসছি। হুট করে আম্মা বলে কি তুমি কি শুনছো যে শাকিল গাড়ি অ্যাক্সিডেন্ট করছে? আমি কই কী বলো, একটু আগে তো শাকিলের সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, আর তুমি বলো কি এসব কী কথা বলো, যে তুমি কি কাকে না কাকে দেখছো তুমি ভালো করে দেখো। বলছি না আম্মু আমি এইমাত্র শাকিলের সাথে কথা বলছি, কিন্তু শাকিলরে আমি এইমাত্র দেখে আসছি রাস্তায়, আমাদের স্কুলের পাশে ওই জায়গায় দেখছি রাস্তার পাশে। কিন্তু আম্মা বলতেছে না আমি সারাদিন ওদের বাসায় ছিলাম, তোমার জানাইতে পারি নাই, তুমি বিশ্বাস না করলে চলো। তাহলে ওই রাতেই আমি আবার ওদের বাসায় চলে যাই। যাওয়ার পরে দেখি কাকি কাঁদতেছে, কান্নাকাটি করতেছে সবাই। আমি পুরো জিনিসটা নিতেই পারি নাই একদম, যে কীভাবে ওর সাথে তাহলে আমার সাথে দেখা হলো। পরে আমি অনেক কান্নাকাটি করি, তারপর রাতে আর আমি ঘুমাতে পারি না। পরে ওর লাশ আসে, আসার পরে দেখি গাড়ি অ্যাক্সিডেন্ট করা, টোটাল ওর সাদা কাপড়ে ছিল, রক্ত মাখা ছিল। আমি দেখে পুরো ভাঙিয়ে পড়ি এবং কিছু বলতেই পারি নাই, এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। এই ছিল আমার ফার্স্ট টাইম। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের ঘটনাটা শুনবো আরেকজন বন্ধুর কাছ থেকে। আমরা তার কাছে চলে যাওয়ার আগে বন্ধুদেরকে বলে রাখছি, আপনারা যারা লাইভটা দেখছেন প্লিজ শেয়ার করতে থাকুন বিভিন্ন গ্রুপে। এবং এরই মধ্যে অনেকেই আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, যাদের মধ্যে এমডি আলভি রয়েছেন আমাদের সাথে, সৈফ আমাদের সাথে রয়েছেন, ফাহিম আমাদের সাথে রয়েছেন, আলামিন আমাদের সাথে রয়েছেন, বন্ধু নাম হচ্ছে আফরা নওয়াব, অমৃতা জয়েন করেছেন, আরিয়ান আহমেদ, সালমান, শাওন রয় আমাদের সাথে যুক্ত হয়েছেন, শান্ত দাস, আফসান আরাফ, জেবা, তসনিম সহ আরও অনেক অনেক বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আচ্ছা, সো আমরা আপনার কাছ থেকে প্রথম স্টোরিটা শুনব, বলুন। আমার প্রথম স্টোরি হলো যে 1998 সাল, আমি কোরআনে হাফেজ হিসাবে, আপনি জানেন হয়তো কোরআনে হাফেজদের প্রতি বছরই রমজান মাসে তারাবি পড়াইতে হয়, আচ্ছা, কোরআনটাকে চর্চা রাখার জন্য। তো সেই সুবাদে আমি মোহাম্মদপুরের কাটাসুর রহিম পেপারি ঘাট, সেখানে তারাবির নামাজ পড়াতে যাই 1998। তো তারাবি পড়াতে যা গিয়েছি, ধারাবাহিকভাবে আমি তারাবি পড়িয়ে যাচ্ছি। একদিন রাত্রে মসজিদের দ্বিতলে, মসজিদের দোতলায় আমি একা একই ঘুমিয়ে আছি, অনেক বড় মসজিদ আর দোতলা অনেক বড়। তো সেখানে শুয়ে আছি, ঘুমিয়ে গেছি লাইট অফ করে। আমার পাশেই একটা পিলার আছে, সেখানে সুইচ বোর্ড, তো ওই সুইচ বোর্ডে এটার সুইচ। তো আমি সুইচ অফ করে ঘুমিয়ে আসি, রাতের ঠিক 2টা বাজে, পুরো ঘুমন্ত অবস্থায়। ওই সময় আমি আমার পাশেই দেখতে পাই বিরাট লম্বা জুব্বা পাঞ্জাবি এবং পাগড়ি টুপি পরে আমার পাশে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আর খুব মধুর সুরে, চমৎকার মিষ্টি সুরে সুরা ইয়াসিন তেলাওয়াত করছে। তো হঠাৎ করেই আমার একটু ঘুমটা ভাঙল। ভাঙার পরে আমি দেখলাম এত রাতে, রাতে ঘড়ি দেখছি যে 2টা বাজে, এত রাতে কোরআন শরীফ কে পড়ছে? আমার পাশে দাঁড়িয়ে সুরা ইয়াসিন পড়ছে। তো ঘুম ভাঙলেও চোখ খুলে যে তাকাবো সে ভয়ে সাহস পাচ্ছি না, পুরা থরথর করে কাঁপছি। তখন আমার ছাত্র বয়স, লেখাপড়া করি, এই অবস্থায় অনেক কষ্ট হলেও একটু ভয় পেয়েও একটু উঠে বসলাম। উঠে বসেই ঝটপট করে থরথর করে কাঁপতে কাঁপতে যে সুইচটা দিলাম, যে কে কোরআন তেলাওয়াত করলো সুরা ইয়াসিন টোলা একটু দেখি, তো লাইট জ্বালিয়ে দেখি পুরো মসজিদে কোথাও কিছুই দেখতে পাই না। এক কর্নারে ছিল কিছু বাঙ্গা রেহাল কোরআন শরীফ, একটু আড়াল ছিল ওখানে, ওখানে যা সব তছনছ করে পুরোটা যায় দেখলাম কিছুই নেই। পরে ওই সাথে সাথে আমি ওই মসজিদের নিস্তলা সিঁড়ির নিচে মোয়াজ্জেন সাহেব ছিল, আব্দুল সালাম ভাই বরিশালের, তো বললাম যে মোয়াজ্জেন সাহেব তাড়াতাড়ি করে উঠেন উঠেন। বলে এই এত রাতে ডাকছে কেন? কারণ একটু পরে তো সেই রেশম উঠবে, অনেক রাতে তারাই পরে শুয়েছে। তো ডাকার পরে উঠছে, উঠার পরে বলছে কী হয়েছে কী হয়েছে? আমি আর কিছু বলি না, আমি যে বলছি আমি দোতলায় থাকবো না, আমি দোতলায় থাকবো না, কেন না কী হয়েছে বলো তো, আমিও কিছু বলছি না। তিনি বুঝতে পারছেন আমি দোতলায় থাকবো না, আমি বলছে উনি লম্বা একটা কুরবানির ছুরি ছিল, ছুরিটা নিয়ে বের হয়েছে এবং দোতলায় চলছে, চলেন আমার সাথে, হাফেজ সাহেব আমার সাথে চলেন। ওপরে গেলেও যা কিছুই দেখে নেই, কো বেটিংটা নেন, সাথে সাথে নিচে নিয়ে গেছে।
এবং তখন বললো যে আসলে কি এখানে সিঁড়িতে ওঠার পাশেই এখানে একটা তাল গাছ আছে, তখনও ছিল যখন ঘটনা, তো তাল গাছ আছে। আমাকে বললো যে এই তাল গাছে একটা জিন থাকতো অনেক আগ থেকেই, তো এটা কখনো কখনো ডিস্টার্ব দিত, তো আমার মনে হয় এটাই কিছু হয়েছে। তখনই আমাকে নিচে একটা খাদেম কুজু ছিল, সে খাদেম থাকতো মশারিটা নিয়ে একবার নিস্তলায়, তখন তার সাথে আমার রাগে ঘুম পাড়িয়ে দেয়। সেটা ছিল আমার প্রথম স্টুডেন্ট। আমরা আপনার কাছ থেকে আরেকটা ঘটনা শুনব, শুনি। আমার দ্বিতীয় ঘটনা ছিল আমার লেখাপড়া যখন শেষ হয় 2004 সালে, আমি কোরআনে হাফেজ হয়ে দাওরায়ে হাদিস করেছি, কামিল মাস্টার্স করছি কামিল ফিকা কুষ্টিয়া আরবি বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ভার্সিটি, এই দুটো থেকে কমপ্লিট করেছি। তো আমি যখন নাকি দাওরায়ে হাদিস পাস করে প্রথম চাকরিতে যাই কুমিল্লা লাকসামে যখন যাই, তখন একটা হিফজখানা মাদ্রাসা কেবলই মাত্র সদ্য প্রতিষ্ঠিত হচ্ছে, তো ওইটার মধ্যে আপনার গ্রামে যেমনটা হয়ে থাকে প্রাথমিক অবস্থায় টিনের ঘর, কিছুটা ভাঙ্গা ভাঙ্গা এমনটা অবস্থা, একেবারে জীর্ণ শীর্ণ এক অবস্থা। তো আমি এই শর্তে গিয়েছি যে রমজান মাসে তারাবির নামাজ পড়াবো এবং ছাত্রদেরকে পড়াবো, একদিকে আমি তারাবির হাফেজ, অন্যদিকে একজন শিক্ষক। তো এইভাবে করে বেশ কিছুদিন চলছে। তো উল্লেখযোগ্য একটা বিষয় কি, এই মাদ্রাসার সামনে দিয়ে একটা সরু রাস্তা গেছে, এগুলোতে রিক্সার চলে, মানুষ চলাচল করে বাজারে যায় আসে। তার পাশে একটা কবরস্থানের উপরেই ঈদগাহ মাঠ করা হয়েছে, কিছুটা কবরস্থান এর নিচে আছে, ঈদগাহ মাঠ করা হয়েছে। এই মাঠের পশ্চিম পাশেই একটা বট গাছ আছে, এই বট গাছের নিচেই হচ্ছে ঈদগার মিম্বার, নামাজের মিম্বার। তো বট গাছের ঠিক গোড়ায় আমি প্রতিদিন বিকালবেলা হেঁটে হেঁটে কোরআন তেলাওয়াত করি, যে রমজান মাসে তারাবি পড়াবো রাতে, কোরআন তেলাওয়াত করি এভাবে প্রতিদিনই করি, এটা আমাদের স্বভাব এবং আমাদের করতে হয়, চর্চা করতে হয়, এভাবেই করে যাচ্ছি। আমার মনে হয় যতদূর সম্ভব 20-22 তারিখে যখন তারাবি পড়িয়ে একদিন ঘুমিয়ে রইলাম, কেবলমাত্র ঘুমটা আসছে, তারাবি নামাজ পড়ে খেয়ে দিয়ে শুইছি, তখন ঘুমটা আসার পরে একদিকে দেখছি বাস্তবেই কতগুলি কুকুর এমনভাবে ঝগড়াঝাটি করে ঘেউ ঘেউ করে, দরজা, টিনের দরজা ছিল, দরজা ধাক্কিয়ে মনে ভিতরে ঢুকতে চাইতেছে, এটা বাস্তব। অন্যদিকে আমি স্বপ্ন দেখতেছি, কঠিন এক অবস্থা। এই তার পূর্বে একটা জিনিস রয়ে গেছে, এটা হলো কি, এই মাদ্রাসার মধ্যেই একটা গরিব লোক, সে রিক্সা চালায়, বাসাতে থাকার জায়গা নেই, তো রিক্সা চালিয়ে এখানে এসে প্রতি রাতে সে থাকে। ওই লোকটা যখন আজকে অন্যদিনের মতো রিক্সা চালায় আসছে, তখন লোকটা রিক্সাটা রাখার পরে যখন শুইতে যাবে, তখন দেখে ওই যে বট গাছের নিচে যে মিম্বার, ঈদগাহ নামাজের মিম্বার, ওই মিম্বারের মধ্যে একটা মুরব্বি বসা, পাঞ্জাবি পরা টুপি পরা একটা মুরব্বি। তো সে দেখতেছে যেন তার জ্যাঠা, বাবার বড় ভাইকে জ্যাঠা বলে, ওই জ্যাঠাকে দেখতেছে বসে আছে। এত রাত 11টা বাজে, বলছে কে কে বসে আছেন, জ্যাঠা নাকি, জ্যাঠা নাকি, বলে বলে তিনি এগুচ্ছেন। এগিয়ে যাওয়ার একটু পরে ওই মুরব্বি বলতেছে, এই জ্যাঠা নাকি, একটু পরে দেখতে পাবে, যাও ঘুমা যে, তোমার কাজ তুমি করো। তো এই ধমক খেয়ে সে চলে আসে, সারাদিন পরিশ্রম করছে রিক্সা চালক, এসে ঘুমিয়ে গেছে। ঘুমাতে ঘুমাতে সে মোটা শুইতে শুইতে কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ছে। তার ঘুম হওয়া শুরু, এদিকে আমিও একটু আগে মাত্র শুয়েছি, আমার ঘুম এসে গেছে। তখন ঘুম আসলে পরে আমি দেখতে পাচ্ছি, ওই যে বলছিলাম কুকুরগুলি ঘেউ ঘেউ করে এমনভাবে ঝগড়া করতে করতে একেবারে গেটের মধ্যে এসে ধাক্কাধাক্কি করতেছি, আর স্বপ্ন দেখতেছি যে ভিতরে একজন লোক একেবারে মিশমিশে কালো, গুটগুটে অন্ধকার, বিদগুটে অন্ধকার, এই অন্ধকারের মধ্যে একজন লোক হাতে একটা বেতের মতনই আমাকে খুব মানে উপর দিকে বেত তুলে পিটাচ্ছে। আমি তাকে অনায়াসে অনিচ্ছা সত্ত্বে কীভাবে জানি এই মানে গালি গালাজ করছি, এই শুয়ে হচ্ছে কুত্তার বাচ্চা, যেটা তৎক্ষণাৎ বাস্তব সেটা বললাম। বলছে আমাকে মারছো কেন, মারছো কেন, আমি হাত দিয়ে ফিরাচ্ছি আর ওইটা বলছি। আর এদিকে দেখতেছি কি যে ঘুম থেকে ঘুমিয়ে যে আসি, এই ঘুম থেকে ওইটা আমি দেখতেছি আমাকে পিটাচ্ছে, সব ছাত্রকে পিটাচ্ছে, ব্যাপার কি, এই মারছো কেন, এই গালি গালাজ করতেছি। এরপরে সাথে সাথে আমি দরজার কাছে গেলাম, লাইটটা জ্বালতে গেলাম, এর আগেই দেখতে পাচ্ছি আমি ঘুম থেকে কখন মশারি ভেদ করে, শীতের সিজন, মশারির সিজন ছিল, মশারি ভেদ করে কখন পড়ে গেছি, সাইডে পড়ে যা ওয়ালে আপনার টিনের ধাক্কা খেয়েছি, এর মাঝখানে শোয়া থেকে উঠেই উপরের দিকে হাত বাড়াইছি, আর যে সিলিং ফ্যান আছে না,
এই ফ্যানের মধ্যে আমার হাত লেগে এই জায়গায় চারটে আঙ্গুল কেটে যায়, রক্ত ফিনকে দিয়ে বের হয়। তো আমি সাথে সাথে লাভ দিয়ে ওইটা মানে পড়ছি, তখন আমার হুশ হয়েছে, আরে আমি তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম সাথে পড়লাম, ওখানে পড়ার পর এরপর দেখতেছি আমার হাতের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। তখন সাথে সাথে আমার পাশে ছিল নোয়াখালীর একটা হুজুর, নামটাই মুহূর্তে মনে নেই, তো নোয়াখালী হুজুর বলে জোরে একটা চিৎকার করলাম। আর ওদিকে কেবলমাত্র অনেকে তাস খেলাচ্ছে, লুট খেলাচ্ছিল, দোকানে অনেক লোক, তারা দৌড়ে আসে, কিরে নতুন যে আমাদের হাবের সব শিক্ষক রাখছে ওনার চিৎকার পেলাম। আয়সা দেখে এই অবস্থা যে আমি কান্নাকাটি করতেছি, হাত দিয়ে রক্ত বের করছে। তারপরে সকালে ডাক্তার আসে, আমাকে চিকিৎসা করে প্রাথমিক, এর কিছুদিন পরে আমি ওখান থেকে চলে আসি। এটা ছিল আমার সেকেন্ড। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনছিলাম পরপর দুটো ঘটনা আমাদের বন্ধুর কাছ থেকে, এবং বন্ধু আপনিও নিশ্চয়ই আমাকে শুনছেন এই মুহূর্তে, সো দেখছেনও ফেসবুক থেকে ইনফ্যাক্ট, রাইট? সো বন্ধু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে যে আয়োজনটা এই মুহূর্তে চলছে জাগো এফএম 94.4 এ, এর নাম হচ্ছে ভূত স্টুডিও। এটা এভরি থার্সডেতে হয় রাত 10টা থেকে 1টা পর্যন্ত, এবং এই শোতে আমরা চেষ্টা করি আমাদের সারা সপ্তাহ যারা রেজিস্ট্রেশন করেন এখানে তাদের জীবনের ভৌতিক গল্পগুলো বলবার জন্য, তাদের মাঝখান থেকে যাদের গল্পগুলো প্রচারযোগ্য আমরা তাদেরকে ইনভাইট করি। এবং আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে বলি যে আপনি হয়তো লাস্ট উইকে রেজিস্ট্রেশন করেছেন বলে যে আপনাকে আর ডাকা হবে না, তা কিন্তু নয়। আপনি কিন্তু চাইলে আবার রেজিস্ট্রেশন করতে পারেন, যদি আপনার ইচ্ছে থাকে আপনার গল্পগুলো এখানে এসে বলবেন। প্রত্যেক উইকেই আপনি রেজিস্ট্রেশন করবেন, কোনো একটা উইকে নিশ্চয়ই আপনাকেও ইনভাইট করা হবে এবং আপনাকেও আপনার গল্পগুলোই আমরা শুনবো। সো প্রথমে মোবাইলটা হাতে নিবেন, মেসেজ অপশানে গিয়ে টাইপ করবেন RBS, বি ফর বল, RBS, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন লিখতে হবে আপনি কী করেন, এবং আর একটা স্পেস দিয়ে আপনার প্রফেশন, আপনি পেশায় কী করেন, সেটা টাইপ করে এসএমএসটা পাঠিয়ে দিবেন কোথায়, 26969 নাম্বার, 26969 এ। ফেসবুকে www.facebook.com/jagofm, এটি একটি ভেরিফাইড পেজ এফএম রেডিও জাগো এফএম এর, সেখানে লাইভটা দেখছেন এবং লাইভটা অনেকে শেয়ার করেছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে www.facebook.com/rjudoy, এটি আমার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজ, এখান থেকেও আমার শোগুলো লাইভ ব্রডকাস্ট হয় এবং অনেকেই দেখছেন দূর দূরান্ত থেকে এবং শেয়ারও করছেন, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, প্রত্যেকটা মানুষের কাছে। একই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/jagofm, এই চ্যানেলটাতেও কিন্তু লাইভ দেখানো হচ্ছে শোটা, সেখানে অনেকে কমেন্ট করছেন, আমি দেখছিলাম, থ্যাংকস আ লট এভাবে কানেক্টেড থাকার জন্য। আমি যদি কমেন্ট পড়তে যাই তাহলে শোটা হ্যাম্পার হবে, গল্প পরিমাণ কমে যাবে, এই কারণে আমি আর কমেন্ট পড়ছি না, বাট আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, থ্যাংকস। বাট অনেকে নিজেদের পার্সোনাল কনভারসেশন করছেন কমেন্টে, এটা আমি খেয়াল করছিলাম, এবং আমাদের অ্যাডমিন প্যানেল কিন্তু দু তিনজনকে অলরেডি ব্যান করেছে। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, শো নিয়ে কথা বলেন, শো ভালো লাগলে সেটা নিয়ে কথা বলেন, খারাপ লাগলে সেটাও বলতে পারেন, আপনার ব্যক্তিগত মতামত দিতে কোনো সমস্যা নাই, কিন্তু এমন কোনো কমেন্ট করবেন না যেটাতে আসলে অন্যে কষ্ট পায় বা অন্যে বিরক্ত বোধ করে বা যেটা পাবলিক প্লেসে করা উচিত নয়। আমার মনে হয় অনলাইনে এবং অফলাইনে আমরা কীভাবে কথা বলবো, কীভাবে শিখবো সেটা জানি বলেই আমরা স্মার্টফোন ইউজ করছি, আমরা 18+দেরকে এই কারণেই বলা হয় যে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে, রাইট? সব সব কিছু একটা নিয়ম আছে, নিয়মটা যদি আমরা মেনটেন করি তাহলে দুনিয়া সহজ, আর নিয়ম যদি মেনটেন না করি তাহলে সব কিছুই কমপ্লিকেটেড। সো যাক, আমি আর বেশি এই সমস্ত কথায় যাবো না, শুধু আপনাকে বলবো, আপনাকে নিয়ে কেউ খারাপ কথা বললে আমার খারাপ লাগে, বিকজ ইউ আর মাই ফ্রেন্ড, রাইট? চলো গল্প শুনি আবার সজীব ভাই, পরের ঘটনা শুনি। পরের গল্পটা হলো যে আমার আমাদের বাসায়, আমি কাকার বাসায় থাকি, কাকার বাসায় আমাদের তিনটা রুম, আমি আর আমার একটা ছোট ভাই আছে, চাচাতো ভাই আছে, আমরা থাকি এক রুমে, কাকা কাকি থাকে এক রুমে, আর একটা রুম মানে এক্সট্রা ছিল, ওই রুমে আমরা সাবলেট উঠাই একটা আপুকে আর ভাইয়াকে। হঠাৎ করে একদিন আপু কী হয় মানে অজ্ঞান হয়ে যায়, আমরা প্যারানর্মালভাবে ওটাকে মানে সাধারণভাবেই নেই। তারপরে কিছুদিন পরে কী হয়, রাত্রে ঘুমায় থাকে দুজনে, দুজনে ঘুমানোর অবস্থায় হঠাৎ করে আপু চিল্লে ওঠে, চিল্লে ওঠার পরে আমরা রাতে উঠে যাই, রাতে তখন 3টা বাজে, 3টার সময় উঠে দেখতেছি কি যে তারা চিল্লাচিল্লি করতেছে, ভাইয়া চিল্লাচিল্লি করতেছে যে এরকম এরকম, হঠাৎ করে দেখতেছি ও আমাকে মারধর করতেছে, আমার মানে বটি নিছে, আমাকে মারবে, এরকম একটা ব্যাপার। যে আমরা ভাবছি যে তাদের স্বামী স্ত্রীর ভিতরে যে কোনো একটা কিছু হয়েছে এই জন্য তারা এরকম করতেছে। হঠাৎ করে 3-4 দিন পর এরকম চলতেছে তাদের ভিতরে, আপু আর ভাইয়া তারা একদিন শুয়ে আছে, আবার এরকম রাতের ভিতরে একটা কাহিনী হয়েছে কি ভাইয়া আপুকে মারতেছে, মারতেছে, মারার ভিতরে হঠাৎ করে দেখতেছে যে তুমি আমার কেন মারতেছো, এইটা আবার ভাইয়াকে মানে আপু ই করতেছে। হঠাৎ করে আপুর গলাটা মানে চেপে ধরছে, চেপে ধরে বলতেছে যে তুই আমার অনেক জ্বালাইছস, আমার অনেক জ্বালাইছস, আমি আর তোরে জ্বালাইতে দিব না। এই কথাটা বলার পরে হঠাৎ করে আপু যে ভাইয়ার চোখের দিকে তাকাইলো, দেখতেছে চোখ দুটো অনেক বড় হয়ে গেছে আর জিবরাটা প্রায় বুক সমান এরকম এসে পড়ছে, চিল্লায় দরজা টরজা খুললে, তারপরে দরজা টাক দিছে,
আমাদের রুমে দরজায় এসে পড়ে গেছে, উপরে অজ্ঞান হয়ে গেছিল। হুশার পরে যে বললো যে এরকম এরকম দেখতেছি আমি, ওর জিব্রাটা এতখানি নেমে গেছে আর চোখ দুটো অনেক বড় বড় হয়ে গেছে। তারপর তারা বাড়ির দিকে যায়, গ্রামের বাড়ি গিয়ে ফকির দেখায়। ফকির নাকি তাদেরকে বলে, বসার পরে বসে তারা ফকিরের কাছে বলে সব কিছু। বলার পরে ফকির বলতেছে এরকম এরকম এটা খারাপ জিনের কাজ, ওরা করতেছে এই কাহিনিগুলো। তারপর ফকিরের কাছে যাওয়ার পরে ফকির যখন বলছে সব কিছু বলার পরে, হঠাৎ করে ফকির বলতেছে যে তুই আমার কিছুই করতে পারবি না। আপু বলতেছে, আপুর সাথে এসে ভর করছে যে তুই আমার কিছুই করতে পারবি না। তারপর একটা হাড় বার করে ফকির, ওই হাড়টা যখন বের করে তখন হাড়টা হাতে থেকে নিয়ে হাড়টা এক হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলে। তারপর ফকির করণে মায়ের দূর করে, ফকির চলে যায়। তারপর ওখান থেকে আস্তে আস্তে তারা আবার ঢাকায় চলে আসে। তারপর দাদু আসে, তাদের দাদু বলতেছে কি যে তোমরা যদি পর্দা করো বা পাঁচ তো নামাজ পড়ো তখন দেখবার তোমাদের এই সমস্যাটা হবে না। তারা ঢাকায় আসে, আবার সবাই এরকম হিজাব টিজাব পড়া থাকে, আপু হিজাব থাকে, তারা নামাজ পড়ে পাঁচক তো। আবার একদিন কি হয়েছে, রাতে গরুর গোশ নিয়ে আসছে ভাইয়া, গরু গোশ খাবে এই অবস্থায় আপুর সামনে যে গরু গোশ দিছে, হঠাৎ করে আবার এই চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, তুই আমার সামনে কেন গরু গোশ আনলি, প্লেট টিলেট ফালাই টালাই দিয়া পুরো একদম নাজে অবস্থা। ভাইয়া কি করছে, গরু গোশটা সরাইয়া ভাইয়া আপুর ধরছে, আপুকে যে ধরছে, আপুকে সে রাখতে পারতেছে না। আমি গেছি, আমার কাকা গেছে, আমার কাকি গেছে, সবাই গেছি, কিন্তু আমরা সবাই ধরে রাখতে পারতেছি না। তার তার এত শক্তি কোথা থেকে পাইছে আমরা জীবনে কল্পনা করতে পারিনি যে একটা মানুষ এত শক্তি কীভাবে মানে কোথা থেকে পায়। যে কোনো কারণে বসায় টসে রাখছি, তারপর হাত পা বাঁধছি আমরা বাইদা শোয়ে রাখছি। এখন তার ভয়েসটা জানি কীরকম হয়ে গেছে, যে একদম মানে আমরা যেভাবে কথা বলি সে যেভাবে কথা বলে ওইভাবে তার ভয়েসটা নাই, একটা আলাদা একটা ভয়েস এসে পড়ছে। তারপরে অনেকক্ষণ পরে একটু নর্মাল হয়েছে, নর্মাল হওয়ার পর ভাইয়া বলতেছে কি আমার তো ভয় লাগতেছে, সজীব তুমি আমার রুমে আসো। আমি আবার ফ্লোরে বিছানা করে শুইছি, ভাইয়া আপু উপরে শুইছে, রাতে আমি শুয়ে রয়েছি। আমার গায়ে একটা খাতা ছিল, শীতের দিন তো কম্বল ছিল, কম্বলটা গায়ে দিয়ে আমি শুয়ে আছি। কিন্তু রাত্র যে সময় লাইট জ্বলতেছিল, আমি ঘুমের মতো একটু ভয় ভয় লাগতেছিল যে রাতে কি হয়েছে, এর ভিতরে আমি শুয়ে রয়েছি। আমার ভিতরে একটা মানে মনের ভিতরে একটা চিপ খাইছে। পরে যে আমার চোখটা একটু লাইগা আসা ধরছিল, তখন কি হইলো আমি দেখতেছি যে আমার শরীরের উপরে কিছু একটা আসছে বা কিছু একটা বসছে, এরকম একটা কিছু। আমি যে লড়বো লড়ার কোনো সিস্টেম নাই, আর তাকাচ্ছি কিন্তু আমি আলো দেখতে পাচ্ছি না, অন্তত লাইট জ্বলতেছে রুমের ভিতরে কিন্তু আমি লাইটের কিচ্ছু দেখতে পারতেছি না। আমার শরীরটা পুরো ভার হয়ে গেছে, এবং কি আমার গলার দিকটা আস্তে আস্তে পায়ের দিক থেকে শুরু করতে করতে উপরের দিকে অবশ হয়ে যাচ্ছে। কারণ আমি লড়তেও পারতেছি না, কোনো দিকে যে যাবো ঘাটটার কিছু নাড়াইতে পারতেছি না। ওই সময় আমি যে কোরআন তেলাওয়াত করবো, কোনো দোয়া পড়বো, আমার কিচ্ছু মনে আসতেছে না। আমি চুপচাপ শুধু চোখ দিয়ে পানি পড়তেছে আমার। এক পর্যায়ে কীভাবে জানি খাটের সাথে আমার একটা পাও লাগে, পা লাগার পরে একটা শরীরে একটা ঝাড়া দেয়। ঝাড়া দেওয়ার পর উঠে বসি, দেখি সব কিছু লাইটের জ্বলতেছে, আমি চিল্লায় আমার রুমে চলে আসি। চলে আসার পরে পরে ভাইয়া বলে যে এরকম এরকম ব্যাপার আমাদের সাথে, তাদের সাথে যে কাহিনিগুলো হয় সব কিছু বলে, যে আমাদের সাথে কিছু দিন ধরে এরকম এরকম কাহিনি হইতেছে যে তোমার আপুর সাথে রাতে হয়, কিন্তু আমরা বলি না, তোমরা ভয় পাবা এই কারণে, বা আঙ্কেল আন্টি কী ভাববে এই জন্য বলি না। তারপর আমার কাকি বলে কি যে যেহেতু এইগুলো হয় তোমরা একটা ভালো একটা মানে ফকিরের দেখাও। তারপর আবার তারা বাড়ি যায়, বাড়ি যাওয়ার পর একটা হিন্দু একটা ফকিরকে বলে, সে বলে যে যে কী বলে হিন্দুরা যে আগুন জ্বালায় রাখে, ভাইয়া ওই আগুনের একটাই স্বর্ণের দিয়ে বানিয়ে দিতে হবে। তারা সেইটাই করে, কিন্তু বাড়িতে যখন যায় তাদের টোটাল ফ্যামিলিটারে আবার এরকম টর্চার করে, খাইতে দেয় না, খেতে গেলে আপনার গলার দিকে আটকা পড়ে, বমি এসে পড়ে, এবং বাথরুমে যখন যায় বাথরুমে গেলেও একটা একজনের সাথে কিনা তখন উঠা যায়, ওই বাথরুমের ভিতরে মাথার ভিতরে টাক দেয়, আবার দরজার সামনে আসলে দরজার লগে টাক দেয়, এক একজনে যা ইচ্ছে তা নাজেহাল অবস্থা। পরবর্তীতে ওই জায়গা দিয়ে একটা ফকির দেখায়, তখন যায় তারা, যাওয়ার পরে ওই ফকির বলে যে তুমি চোখ বন্ধ করে একটা কালো কাপড় দিচ্ছে ওখানে বসবা, বসার পরে এমন একটা জায়গায় তুমি যাবা অনেক বাধা আসবে রাস্তায়, কিন্তু তুমি চোখ মেলবা না। তখন একজন মুরব্বী আসবে, উনি জিনের বাদশা, যে তার সামনে যাবা, তার কাছে তুমি নালিশ দেবা। তারপর ভাইয়া আপু দুজনই বসে, কিন্তু ওখানে আপুর সাথে হয় কাহিনীটা, আপুকে নিয়ে যায়, অনেক কিছু দেখে রাস্তায় কিন্তু সে চোখ বন্ধ করেই রাখে। যাওয়ার পরে ওই বাদশার কাছে যাওয়ার পরে বাদশার কাছে সে বিচার দেয়, বিচার দেওয়ার পরে বাদশা বলতেছে যে এই কাজগুলো কে করছে। তারপর অনেকগুলো জিন আসছে, আর যে বসা ছিল মানে সিটের উপরে, সে নাকি মানে কালো একটা পরা ছিল, পাগড়ি পরা ছিল, অনেক সুন্দর ছিল, সুন্দর চেহারা ছিল, তার কাছে সব কিছু বলছে। তারপর যাদেরকে এই যারা এই কাজগুলো করছে যে জিনগুলো ডাকছে, ডাকার পরে বলছে তোমরা কেন এগুলো করতেছো, বলছে আমরা তো এগুলো করি না,
কিন্তু আমাদেরকে করানো হচ্ছে, কি করাচ্ছে, তার নাকি ফুফাতো ভাই তাকে ভালোবাসতো আপুকে বিয়ের আগে, কিন্তু আপু অন্য জায়গায় আপু অন্য একটা ছেলেকে ভালোবাসতো, যে ভাইয়ের সাথে বিয়ে হয়েছে সেই ভাইকে বিয়ে করছে, এই জন্য টর্চার করার জন্য ওই জিনগুলা আপুকে মানে টর্চার করানোর জন্য পাঠানো হয়েছে। এক পর্যায়ে চার পাঁচটা জিন উনি কী করছে, একটা তরর আইনা নাকি ওই অবস্থায় মারছে, মারার পরে আসতে কিছু তদবির দিয়ে দিছে, তদবিরগুলো নিয়ে চলে আসছে। সেম জিনিসটা হয়েছে কি, আপুর ছোটো বোন, ছোটো বোনের সাথে আবার এই কাহিনিগুলো হয়েছে। আপুর এখন সুস্থ আছে, কিন্তু তার ছোটো বোনের সাথে আবার এই কাহিনিটা ঘটতেছিল। এক পর্যায়ে তার বোন মাথার দেয়ালের সাথে মাথা ঠাকাইতেছিল, তারপর যা তা অবস্থা গালি দিতেছিল, পানির ভিতরে পড়ে যেতেছিল, আগুনের ভিতরে হাত দিতেছিল, এক একটা অবস্থা করতো, রাতের ভিতরে ঘুমায় থাকতো কিনা ওই অবস্থা ওইটা একজনের গলা টিপে ধরতো, আবার একদিকে দৌড় দিত। এই কাহিনিগুলো চলতেছে। পরে একদিন কি করলো, ওই যে ভাইয়া আপু তারা তো এই কাহিনিগুলো জানে, তারপর তার বোনকে আইনা আমাদের ওই ভিতরে রাখছে, তাদের রুমের মাঝখানে দুজনের মাঝখানে শুয়ে রাখছে, ওই অবস্থায় উঠা দুজনের গলা আবার চাইপে ধরছে, চিল্লাচিল্লি করতেছে, সবাই দরজা টরজা খুলা, হাত পা বাইদা রাখছে, হাত পা বাইদা, আমরা রাত্রে সবাই দোয়া দরুদ পড়তেছে, আমার কাকি দোয়া দরুদ পড়তেছে, তারপর তারা রাত্রে ঘুমায় না, তারা জাগনা ছিল। আমার একটা ছোটো ভাই আছে এই ছামিউল নাম, ও কী করছে, ও শুয়ে আছে রাত্রে ঘুমায় রয়েছে, হুট করে ও চিল্লায় উঠছে, চিল্লে উঠে বলে কি যে ওই যে দেখো দেখো দেয়ালের পাশে কী জানি কালো কালো দেখা যাইতেছে, কালো কালো দেখা যাইতেছে, আমরা কিছু দেখতেছি না কিন্তু ও দেখতেছে আর চিল্লাইতেছে, টোটাল ঘটনার ভিতরে দৌড়োদৌড়ি করতেছে, কান্নাকাটি করতেছে, ওই যে ওই কোনায় ওই কোনায়, বা ওই কোনায় যদি যাওয়া হয় তখন বলে ওই কোনাতে যে কালো একটা মানুষ, কালো একটা মানুষ বলে শুধু চিল্লাইতেছে। ওরে আমরা দোয়া দুধ পুরো ফুটে দেই, তারপর একটা ফকিরের কাছে নিয়ে যাই, ওরে হুজুরে ওরে পানি পরোটার দেয়, ও খাওয়া দাওয়া করে, মানে পরে একটু ভালো হয়। একটু ভালো হওয়ার পরে সেম জিনিসটা আবার ঘটে, পরের দিন রাতে আপু বাথরুমে যায়, ভাইয়া দরজার সামনে দাঁড়ানো থাকে, তারপর বাথরুম থেকে বের হচ্ছে না, বাথরুম থেকে বের হচ্ছে না, কই যেতে পারে লোকটা, এতক্ষণ হয়ে গেছে এখন পর্যন্ত বাথরুম থেকে বের হচ্ছে না, তারপর দরজা নক করে দেখে কি বাথরুমের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। যে ভাইয়া ধৈর্য উঠেতে গেছে, আমারও ডাকতেছে সজীব একটু আসো তো, তোমার আপু অসুস্থ হয়ে পড়ছে, যে ভাইয়া যে ধরতে গেছে আর ভাইয়ার গলাটা চেপে ধরছে, তুই আমারে অনেক জ্বালাইছস, তুই আমার সংসার ভাঙছস, তোরে আমি এই জীবনে রাখবো না, এটা কইতেছে আর ভাইয়ার মারতেছে ওয়াশরুমের ভিতরে। আমি গেছি, কাকা গেছে, কাকি গেছে, সবাই যায়া তারে নিয়ে আসছি, এই পাশে বের করছি, বের করার পরে বসছে, বসার পরে একজন ফকির ওই ফোন দিছে, উনি পরের দিন আসে, আসার পরে সব কিছু বলে যে তুমি কেন আসছো, কী কারণে আসছো। উনি বলতেছে তুই শুধু শুধু এসে কিছু করতে পারবি না, তোর যে ওস্তাদ আছে বড়, উনি আমারে পাঠাইছে। পরে এক পর্যায়ে বলতেছে তুমি কেন করতেছো এই কাহিনিগুলো একটু বলবা, তারপর বলতেছে যে ওর দাদু আছে, যে দাদু একটা কাজ করছে যে আমি ওরে পছন্দ করতাম, যে ওরে পছন্দ করার কারণে ওরে এই কাজটা করছে, কিন্তু আমার সাথে বিয়ে দেয় নাই, এই জন্য ওর দাদু আবার আমার আমার যে কী বলে জিনের একটা জিনকে আটকায় রাখছিল দেখা, ওদের জন্যই আমি প্রতিশোধ নিতেছি, তোদের এই বংশ আমি ধ্বংস করে দিব, তোদের বংশ সবার রক্ত খামো, তুমি শ্মশানে যাও, তুমি শ্মশানে যাওয়া যাও, ওদের কাছ থেকে রক্ত খাওয়া মাথা খাও। বলতেছে না আমি এই বংশেরই মাথা খামো, এই বংশেরকে মানে সব শেষ করে দিব। এক কথা দুই কথা অনেক কথাবার্তায় চলতেছে। এক পর্যায়ে কী করলো, হাতের পাশে একটা ই পাইছে আপনার, ওইটাকে কী বলে যে একটা ঢাকনা পাইছে, ওই ঢাকনাটা তুলে ফকিরের গায়ে মারছে, কপালে পরে কপাল দিয়ে রক্ত বেরিয়েছিল, একদম লাজে অবস্থা, আমরা কেউ ধরে রাখতে পারতেছিলাম না। তারপর আগুন নিয়ে আসে চারপাশ দিয়ে ঘুরতেছে, একটা কুণ্ডুলির মতো দিয়ে বসাইছে, কুণ্ডুলির ভিতরে বসাইলে সে কুণ্ডুলির ভিতরে বসতেছে না, অনেক এই জোরটোর করে বসাইছে, পরে এক সময় অজ্ঞান হয়ে পড়ে, অজ্ঞান হয়ে পড়ার পরে ফকিরে কী করছে তাকে বলছে আমি তো আপনাদের জন্য কিছু ভালো জিন রেখা যাব আপনাদের পাহারা দেওয়ার জন্য। পরে রাতে দেখতাম কি তারা উঠতো সালাম দিত, আমারে বলতো যে তুমি আমার আমার রুমে এসে ঘুমাও, কিন্তু আমি ওই যে ওই দিনকার ভয়ের পর থেকে আমি আর যাই নাই ভয়ে। তারপর আস্তে আস্তে দেখতাম রাত্রে যখন তিনটা বাজতো তারা সালাম দিত, সালাম দিয়ে কথা বলতো, কোনো এই খারাপ হইলে তারা বলতো। এরপরে আস্তে আস্তে আমার ছোটো ভাইয়ের উপরে এই কাজটা পড়ে, চাচাতো ভাইয়ের উপরে পড়ে, ওই ছোটো যে ওর প্রতি মানে ও মাঝে মাঝে চিল্লাই মেলে ওড়ে, দিনে রাতে যখন ঘুমাইতে যাইব তখন ওই চিল্লে ওড়ে, খাইতে পারে না কিছু না, যখন দিকে দিকে তাকায় ওই যে কী জানি দেখা যাইতেছে, কান্নাকাটি করতেছে। পরে এক পর্যায়ে আমাদের কাছে মানে খারাপ লাগে জিনিসটা, পরে বলি আপনারা তাহলে বাসাটা ছেড়ে দেন, আমাদের সাথে আর থাকেন না। পরে আমরা আলাদা একটা রুম বাসা নেই, বাসা নেওয়ার পরে কিন্তু তারপরেও একদিন হুট করে কী হয় যে সামিউল ঘুমায় থাকে,
আমিও ঘুমে আসি, ঘুমের ঘরে আমারে ধরে জোর করে, যে দুজন থাকি না একসাথে ঘুমাই, ঘুমের ঘরে ওইটাই আমার ধরছে গলাটা, আমার গলাটা এমনভাবে ধরছে যে আমি একটা পাতলা খাতা গায়ে দেওয়াছিলাম ওইটা সহ আমারে ধরছে। আমি কি করব, আমি ওর ছাড়াইতে পারতেছি না, রাতে চিল্লাচিল্লি করতেছি কিন্তু কোনো কারণেই ওর ছাড়াইতে পারতেছি না। পরে এক পর্যায়ে আমি ওর সিট কিনে মারি, ও সিটটা পড়ে যায়, পড়ে যাওয়ার পর ও চিল্লাচিল্লি শুরু করে দেয়। পরে লাইটটা জ্বালাই, লাইট জ্বালিয়ে আমি কাকার রুমে যাই, যা বলি সব কিছু এরকম এরকম। পরে পরের দিন আরেকজন আসে, হুজুর আসে, হুজুর এসে ওর ফুটো দেয়, ফুটো দিয়া তারপর এখন আপাতত ভালোই আছে। এই ছিল আমার দ্বিতীয় গল্প। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটা ঘটনা শুনবো আপনারই কাছ থেকে, তারপরে আমরা আমাদের পরের বন্ধুর কাছে যাব, শুনি। এটা হলো মানে আমার জন্মের আগে, যখন আমার মানে মার আমার বাবার সাথে বিয়ে হয় নাই, তখনকার গল্প। আমার মার সাথে নাকি পরি নাকি জানি একটা এরকম ছিল, মানে রাতে যখন অমাবস্যার ই হতো না, অমাবস্যা পূর্ণিমা যখন আসতো, তখন আম্মু নাকি অনেক দিকে এক এক দিকে চলে যেত। একদিন নানির সাথে আম্মা ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে যাওয়ার পরে বাথরুমের ভিতরে আম্মু ঢুকছে, কিন্তু আম্মুরে আম্মু বের হচ্ছে না বাথরুম থেকে, বাথরুম খুলে দেখতেছি কি আম্মুরে দেখে না। পরে অনেক চিল্লাচিল্লি করলো, পাশে ঘুরছে টুরছে দেখে না, কোনো জায়গায় দেখে না, নানি তো কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে কি হলো যে অনেক মানে আশেপাশের মানুষগুলো যাক মানে শুনা গেছে যে ওই বাসার আমরা আম্মুরে পাইতেছে না, দেখতেছে পায় না, এরকম করতে করতে সকাল হয়ে যায়। সকাল হওয়ার পরে একজনও বলতেছে যে এরকম দেখলাম অমুকের, তো ওই জায়গায় দেখছি নদীর পাড়ে। পরে সবাই যায়, যাওয়ার পরে আম্মুরে আনে, আনার পরে বলছে তুমি কই গেছিলা, আম্মু বলতে পারে না, বলতে না পারার পরে চার দিন না পাঁচ দিন পরে থাকে অমাবস্যা। অমাবস্যার সময় আম্মা একটা কথা বলতো যে অমাবস্যা পূর্ণিমাতে ধানকে বাজে খই, সাত পরি আইনা দিস রূপ পরি কই, এই কথাটা বলতো। আর সে মানে নাচতো লাফাইতো যা ইচ্ছা তা করতো। পরে এক পর্যায়ে এক ফকির বলল কি যে এর যদি বিয়ে দিয়ে দেন তাহলে এর সাথে এই প্রভাবটাও থাকবে না। তখন যে কারণে আমার বাবার সাথে বিয়ে হয় আমার মায়ের। পরে এক মা মানে আমার যেদিনকে গায়ে হলুদ, ওই দিনকে কি হয় গোসল করতে যায়, গায়ে হলুদের আগের দিন গোসল করতে যায়, যে নদী থাকে না যে খাল থাকে তো গ্রামে অঞ্চলে খাল, খালে গোসল করতে যায়, মানে গোসল করতে যেয়ে ডুব দেয়, ডুব দেওয়ার পরে সবাই গোসল করতেছে, অনেকক্ষণ হয়ে গেছে ডুব দিয়েও সে উঠতেছে না। পরে সবাই খুঁজতেছে, চিল্লাচিল্লি করতেছে কই যাইতে পারে, খোঁজাখুঁজি করে পায় না। প্রায় তখন মানে একটার পর পর গোসল করতে গেছে, ওই থেকে খোঁজাখুঁজি আমারে পাওয়া যাইতেছে না। আসরের দিকে ওই যেই জায়গায় ডুব দিছে ওই জায়গা থেকে আমারে উড়েছে, ওই জায়গায় পাইছে, দেখে শাখো ধরা, তারে উঠাইয়া আনছে, অজ্ঞান অবস্থায় ছিল। অজ্ঞান অবস্থায় থাকার পরে তারে সবাই ইটি করছে, হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে বরফের মতো, তেল মালিশ টেলিস কুড়া টুরা, আম্মা হুশ হয়েছে। হুশার পরে সেম আর একদিন রাতে ঘুমাইছিল উপরে, গ্রাম অঞ্চলে তো আপনার কাঠের ঘর থাকে ভাইয়া, দোতলায় উপরে মানে কাঠের ঘর, ওখানে আম্মু ঘুমাইছিল। হুট করে একটা শব্দ হলো টিনের ভিতরে, শব্দ হওয়ার পরে নানু দৌড়ে গেছে, কিন্তু দৌড়ে যা দেখতেছে কি আম্মুর দেখে না। অনেক খোঁজাখুঁজি করার পরে নানু কান্না করতে কাটাকাটি করতেছে, পরে কি করছে ঘন্টা দুই এক পরে দেখতেছে আম্মুরে যে উঠানে। পরে ওই দিনকে আম্মুর কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে কী হয়েছে, তারপর ফকিরের কাছে যায়। পরে আম্মু ফকিরের কাছে সব কিছু বলে যে আমারে এমন একটা জায়গায় নেওয়া হয়েছিল, অনেক ফল ফাকড়া দিছিল খাইতে, কিন্তু আমি কিছু খাই নাই, আমি কান্নাকাটি করছি যাওয়ার জন্য, আর অনেক ছিল। তারপর ওই জায়গা দিয়ে আসে, আসার পরে আমার বাবার সাথে বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে যখন আমি গর্ভে ছিলাম, তখন একদিন আম্মুর মানে অনেক ব্যথা হয়, তখন বাবারে বলে যে গ্রামাঞ্চলে তখন তো সচরাচর ডাক্তার পাওয়া যেত না, বলে যে তুমি দায় নিয়ে আসো, এরকম একটা কথা বলে। তখন আমার বাবা যায়, যাওয়ার পরে রাস্তায় দেখতেছি কি যাচ্ছে একটা বাচ্চার মতোই কেউ একটা কান্না করতেছে সাইড দিয়া, জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছে, তো গ্রাম অঞ্চলের ভাইয়া বাসা যেরকম হয় যাইতেছে, হুট করে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাইতেছে, এত রাতে এই জায়গায় কি আসতে পারে, এত এরকম কান্না করতেছে। আমার বাবা সামনে যায়, সামনে যাওয়ার পরে পিছন দিক দিয়ে তারে কেউ একজন ধরে, কিন্তু সে ঘাড়ও লড়াইতে পারতেছে না, কিছু করতে পারতেছে না, যে কে আব্বু এরকম বারবার বলতেছে, কে আপনি কে, মানে রাতে একা আরও একটু ভয় পাইছে, বলতেছে কে, কিছু বলতেছে না, তুই বলতেছে তুই আমার জীবনসঙ্গীকে তোর সঙ্গী করছস, তোরে বাসায় রাখবো না, তোরে মায়েরা, তারপর আমি ওরে আমার জায়গায় আমার জন্য আমার জীবনে সঙ্গী করবো, এগুলো বলতেছে। আর আব্বুর সাথে এক পর্যায়ে মানে অনেক ধর্ষাধস্ত হইতেছে, মানে আব্বুরে টানে টানে খাল পাড়ে মানে খাল আসছে, খালের দিকে নিতেছে, আর আব্বু এদিকে একটা গাছ ধরা গাছ ধরা রয়েছে,
এক পর্যায়ে অনেক জোরে একটা সিটকে নিয়ে মাইরা দৌড় দিছে, দৌড় দিয়া ওই বাসায় গেছে যাইয়া তারপর বাইরে নিয়ে আসছে। আইসা টাইসা যখন আমার মানে জন্মের পরে তিন থেকে চার দিন এরকম হয়েছে, হুট করে একদিন আমার আম্মু মানে বের হয়েছে রাস্তায় দিয়া, বের হওয়ার পরে মানে একটা মানে পিছলেখায় পড়ে যায় কাদার ভিতরে, কাদার ভিতরে পিছলেখায় পড়ে যায়, পরে অজ্ঞান হয়ে যায়। আমরা ভাবছি যে এমনি পড়ে গেছে এই কারণে, অসুস্থ মানুষ এই কারণে এরকম হয়েছে, কিন্তু আরও দুই তিন দিন এরকম হয়েছে। কিন্তু আমরা ভাবতেছিলাম কি এরকম যে অসুস্থ, যেহেতু অসুস্থ ছিল এই কারণে এরকম হইতেছে। তারপর নানু আছে আমাদের মানে পাশের বাসায় আছে যে উনি ফকির, উনি আসে, আসার পরে বলতেছে যে এরকম এরকম ওর সাথে যে জিনিসটা ছিল ওই জিনিসটা এখন পর্যন্ত ওর সাথে কোনো যায় নাই, এই কারণে এরকম হয় ওর সাথে। তারপরে ওই নানু অনেক ফুড দিল, দেওয়ার পরে আম্মুর অনেক তাবিজ টাবিজ দিছে, এখনও আছে আম্মুর। আম্মু এই জন্য অনেক সুখ না, কারণ তার সাথে এইটা ঘুরতেছে প্রায় প্রায় ঘটে যে অজ্ঞান হয়ে যায়, আম্মু রক্ত দেখতে পারে না, রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়, এই জিনিসটা আম্মুর সাথে ঘটে, এখনও ঘটে। দেখা গেছে একদিন রাস্তা দিয়ে যাইতেছে, সন্ধ্যার সময় বের হয়েছে, কিছু একটা দেখে অজ্ঞান হয়ে যাইব বা এক জায়গায় পড়ে যাইব, এরকম আম্মুর সাথে মাঝে মাঝে হয়। এই ছিল আমার গল্প। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনছি ভূত স্টুডিওর আজকের এপিসোডের গল্পগুলো কেমন লাগছে আপনাদের, সে প্রসঙ্গে বেশ কিছু এসএমএস ইতিমধ্যে আমার কাছে এসে পৌঁছেছে। অনিক ভাই বলছেন আমাদের সাথে, তিনি যুক্ত হয়েছেন শাহাদাত গুলশান থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে এমডি জুয়েল, এবং নাহিদ মণ্ডল যুক্ত হয়েছেন, তার জন্মদিন ছিল, লেট হ্যাপি বার্থডে ডিয়ার নাহিদ মণ্ডল, উইশ ইউ অল দ্য বেস্ট। খাগড়াছড়ি থেকে সোহাগ নাহার নয়ন, তারাও যুক্ত হয়েছেন। টাইগার আওলাদ বরাবরের মতোই তিনি ভূত স্টুডিও শোনেন, এবং সামিনা মধ্যবাড্ডা থেকে রয়েছেন আমাদের সাথে, জয়েন করেছেন আমাদের সাথে বন্ধু ফয়সাল, এবং নুরুল্লাহ সাইম যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, রায়হানের সাথে রাব্বি এবং সোহান রয়েছেন, সাইফুল ইসলাম রয়েছেন আমাদের সাথে, নূর রয়েছেন আমাদের সাথে, নূর সুমাইয়া তৃপ্তি আমাদের সাথে, অনেক যুক্ত হয়ে গেছেন, জাফর আহমেদ যুক্ত হয়েছেন, এবং আদ্দিন যুক্ত হয়েছেন। ফেসবুকে এই অনুষ্ঠানটা একযোগে লাইভ হচ্ছে www.facebook.com/jagofm, এবং একই সঙ্গে www.facebook.com/rjudoy, দুটো ফেসবুক পেজ থেকে একসাথে লাইভ হচ্ছে, এবং আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় লাইভটা শেয়ার করেছেন, তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। মনে করিয়ে দিচ্ছি আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল, আপনারা অনেকে জানেন যে আরজে উদয়ের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে আরজে উদয় অফিসিয়াল। ইউটিউবে গিয়ে আরজে উদয় অফিসিয়াল দিয়ে যদি সার্চ দেন তাহলে আপনি এই চ্যানেলটা খুঁজে পাবেন। মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রতি সপ্তাহে কিছু ভৌতিক গল্প আপলোড করে থাকি, স্পেশালি যারা ভূত বা ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন তাদেরকে, তাদের জন্যই মূলত আমি আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের ভৌতিক গল্পগুলো আপলোড করে থাকি, এবং মাঝে মধ্যে কিছু ভ্লগও করে থাকি। সো যারা আমার নিয়মিত বন্ধু তাদেরকে ইনভাইট করছি, আজকে রাতে হোক বা কালকে সকালে হোক, যখন ইউটিউবে যাবেন আরজে উদয় অফিসিয়াল দিয়ে চ্যানেলটা সার্চ করতে হবে, ইংরেজিতে লিখবেন আরজে উদয় অফিসিয়াল, সার্চ করলে যে চ্যানেলটা চলে আসবে মনে করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই মুহূর্তে যে শোটা লাইভ হচ্ছে এটা কিন্তু ফেসবুকের পাশাপাশি জাগো এফএম এর যে ইউটিউব চ্যানেল রয়েছে youtube.com/jagofm সেখানে লাইভ হচ্ছে। সো আমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই জাগো এফএম এর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো, সো দ্যাট পরের লাইভগুলো কিন্তু আপনার কাছে খুব ইজিলি পৌঁছায় যাবে, রাইট? সো চলেন আমরা পরের বন্ধুর কাছে চলে যাই, যিনি আবু বক্কর সাহেব ওয়েট করছেন তার জীবনের আরেকটা এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। বলুন ভাই। আসসালামু আলাইকুম। আমার জীবনের তৃতীয় ঘটনাটা হলো, এতক্ষণ যা বলছিলাম এটা হলো আমার সাথে ঘটা। এখন হচ্ছে আমি জিন ছাড়াতে যেয়ে যে সমস্ত পরিস্থিতির শিকার হয়েছি সেটা, আমি যখন 2006 সালে আপনার কুমিল্লা চাঁদপুর কচুয়ার শিরাস্থান একটা গ্রামে আমি ইমামতি করতাম। প্রফেশনালি আমি একজন হাফেজ আলেম, ইমামতি করাটা এটা আমার প্রফেশনাল এবং আমার পেশা, করছিলাম যথারীতিভাবে। তো ঠিক রমজান চলে আসছে, আজকে কালকে হয়তো চাঁদ উঠবে আর রোজা শুরু হবে, এমনটাই হয়েছিল যত সম্ভব মনে পড়ে। তো আমার সাথে আমার একটা শ্যালক ছিল যার নাম হাফেজ আল আমিন, তাকে আমি নিয়ে গেছিলাম যে আমার সাথে সে তারাবি নামাজ পড়াবে, তাকে নিয়ে গেছিলাম তারাবি নামাজ পড়াবে। সেদিন আমি সম্ভবত চাঁদ উঠে নেই পূর্বের দিনই, সেটা চাঁদ ওঠার পূর্বের দিন এশার নামাজ পড়ে আমরা দুজনে খেতে বসেছি, ভাত খেতে বসছি। এমন সময় হঠাৎ করে আমার একটা মুসল্লির ওখান থেকে দৌড়ে একটা লোক আসে, হুজুর হুজুর ইমাম সাহেব হুজুর তাড়াতাড়ি আসেন আমাদের বাসায়। আর কেন কি, আমি তো খাইতে বসছি, তো একটু পরে আসি। বলে না 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 একটু পরে না, এক্ষুনি আসেন, আমার ভাইয়ের যেন কী হয়েছে। তো গেলাম, সাথে সাথে
যাওয়ার পরে দেখতে পেলাম যে যে লোকটার উপরে জিনে আসর করেছে বা ভর করছে তার নাম হচ্ছে ইব্রাহিম। লোকটা দেখতেই একটা অন্যরকম ভয়ঙ্কর, লম্বা করে খুব মিশমিশে কালো, নামাজ রোজা দিন দুনিয়া তার কোনো কিছুই নেই। এটা যাই হোক, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা নেই। তো এই লোকটা আপনার 2-3 মাস আগে আমাকে একদিন বলছিল, একই ঘাটলায় আমি গোসল করি, সে গোসল করে মসজিদের ঘাটলায়, তার বাড়িও এখানে পাশে। তো একদিন আমাকে বলছিল কয়েক মাস আগে যে আচ্ছা হুজুর, আমি একদিন একটা সিলেটে শাহজালাল মাজার অথবা আমানত শাহ মাজারে আমি গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে আমি যখন চলে আসি তখন একটা দরবেশ এই আল খাল্লা জুব্বা পরা মাথায় পাগড়ি, ও আমাকে দেখে বলল, এই ইব্রাহিম তুমি এদিকে আসো। বলে এদিকে আসো। আসার পরে আমাকে 4টা বই দিল, বলে যে এই বইগুলি তোমাকে আমি দিলাম, এই বইগুলি তুমি পড়বে, এই বইগুলি তুমি আমল করবে। ও বললো যে আমি তো মূর্খ মানুষ, লেখাপড়া কিছুই জানি না, লেখাপড়ার ধার কাছে যাই না, স্কুল মাদ্রাসায় যাইনি। বলে যাই হোক, এটা তোমাকে দিলাম, তুমি অন্য কার থেকে বোঝা হলেও সেটা আমল করবে, পড়বে। আমি দিয়েছি এটাই বড় কথা, তোমার কাছ থেকে আমি এটার বাস্তবায়ন চাই। তো যেই কথা সেই কাজ, সে নিয়ে আসছে, নিয়ে এসে রেখে দিচ্ছে অনেক দিন ধরে। এই রেখে দেওয়ার পরেই আমার সাথে এই কথাটা হয়। তো রেখে দিছে, আমাকে বলছে ইমাম সাহেব আপনি একটু বইটা দেখেন, আমি তো এগুলি বুঝি না, কিছু আরবি আছে কিছু বাংলা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখবো আপনার বইগুলি, এভাবে বলে তাকে থামিয়ে রাখছি। তো এর কিছুদিন পরেই হয় কি, এই সাচার কচুয়া, সাচার একটা বাজার আছে কচুয়া থানে। তো সাচার বাজারে সে গেছে অন্য হাটের দিনের মতো বাজার করতে। বাজার করতে যাওয়ার পর বাজার করে সে চলে আসতেছে, বাজার করা শেষ, ইতিমধ্যে এমন একটা অবস্থা আকাশের যে চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে, আর এবং ঝড় বৃষ্টি কঠিন একটা রূপ ধুমড়ে মুচড়ে আসছে, মনে হয় যে অবস্থা খুব শোচনীয়। সেও বাজারঘাট করে খুব তাড়াহুড়ো করে বাড়ির দিকে ছুটছে, খুব পাগলপাড়া হয়ে যে আমার বাড়ি যেতে হবে, বাজার থেকে বাড়ি কমপক্ষে হলেও 2-3 কিলোমিটার। এই সময়ে, কঠিন সময়ে, ওই যে দরবেশ যে বইগুলি দিয়েছিল সিলেট মাজারে, ওই সময় হঠাৎ করে, ওই ইব্রাহিম ইব্রাহিম দাঁড়াও 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 তোমার সাথে কথা আছে। ও বলছে এখন দাঁড়ানোর সময় নয়, ঝড় বৃষ্টি আসতেছে, আমি বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি চলে যাই। তো এই কথা বলে সে চলে আসে বাড়িতে। বাড়িতে আসা তো বাজারের ব্যাগটা রেখেই সে তার মাকে বলে যে মা আমার পেটটা খুব খিদে লাগছে, কিছু আছে বাড়িতে খাবার? বলছে বাবা আমি তো এখন পাক করে সারি নাই, তো অন্য কিছু খাবারও নাই। তো ঠিক কী করা যায়? আচ্ছা কিছু মুড়ি দেখতে ওখানে আছে কি না? মানে হ্যাঁ, তোমার কিছু দেখছে ডিব্বার ভিতরে কিছু মুড়ি আছে। তো সে কিছু মুড়ি, খালি মুড়ি সে খেয়েছে। মুড়ি খাওয়ার অল্পক্ষণের মধ্যেই সে একবারে কঠিন বামে বমি করা শুরু করতে, একবারে লাগাতার বমি করতেছে, এবং বমি করা একটা পর্যায়ে কয়েকবার বমি করা, তৃতীয় চতুর্থবার রক্ত বের করছে। এরা তো একবারে ভয়ে আটকে উঠছে যে ব্যাপার কি, বমি করলে দিবাও রক্ত বের হয় না, আর হঠাৎ করে বমি করার কারণটা কি? এই সময় আমাকে ডেকে নিছে, আমি পিছন থেকে টেনে আনলাম। ডেকে নেওয়ার পরে তো আমি আবার যদিও ইমামতি করি, তখন আমার এই চাকরির দ্বিতীয় বছর, এগুলি জিনটেন সারাই না, আমি কখনো করি নাই। কিন্তু আমি যেহেতু সমাজের একজন ইমাম, কাজেই অনেকেই বলে যে জিনবুদ সারার জন্য ইমাম সাহেব হুজুর কাছেই যেতে হবে। তো আমি নিজে একটু ভয়ে চিন্তায় একবারে আটকে উঠছি, চিন্তা হিমশিম খাচ্ছি যে কী করবো, বলতেও তো পারি না যে আমি এটা পারি না, আমি জানি এটা করতে পারবো না। তো আমার তো নিজের একটা প্রেস্টিজের হ্যাম্পার ব্যাপার। তখন আমি গেলাম, যাওয়ার পরে আমি আর যা জানা মতো আমি তা কাজ করতে থাকলাম, সুরে ইখলাস পরে, সুরে জিনের কিছু আয়াত পরে, এবং কাফিরুন আয়াতুল কুরসি এগুলো পরে তখন আমি কী করলাম, তার সরিষার তেলে মধ্যে একটু তেল ই করে তার চোখের ভিতরে লাগালাম। এটা আমি দেখি অন্য সময় যারা কবিরাজ তারা এটা করে, বিশেষ করে আলেম কবিরাজরা, তখন আমিও এটার মতো করলাম। আর তার আঙ্গুলটা, বাম কানে আঙ্গুল বলে কনিষ্ঠ আঙ্গুল, এই আঙ্গুলটা টিপ দিয়ে দেখলাম সে চিৎকার দিয়ে উঠছে। তখন বুঝলাম যে না, এখানে কিছু একটা আছে, নর্মাল বা প্যারানর্মাল আমি যা বলি জিনভূত, সেটা হয়তো তার মধ্যে অ্যাকশন করছে। তখন টিপ দিয়ে ধরলাম, চিৎকার মেরে উঠছে, সে দুনিয়ার বিভিন্ন গালিগালাজ করতেছে যে আমি তাকে ও বলতেছে আমি তাকে 4টা বই দিয়েছিলাম, সে বইগুলো পড়ে নাই, নামাজ রোজা করে না, মা বাবার কথা শুনে না, নামাজ রোজা করে না, এই সেই গালাগালি করতেছে। তো আমি তাকে যে দেখতেছি সরাসরি তাকেই বলতেছি, এই
তুই নামাজ রোজা করস, তোর মা নামাজ রোজা করে না, বউ নামাজ রোজা করে না, এই নিয়ে ঝগড়া করতে, তুই তো নামাজ পড়স না বেটা, কোনো সময় তো নামাজ পড়স না। ও জিন বলতেছে কি আশ্চর্য ব্যাপার, বলতে হুজুর দেখেন কিন্তু আপনি যে হুজুরের ছাত্র আমি সেই হুজুরের ছাত্র। আমি কি বলছি এই এটা আমার হুজুরের ছাত্র তো এমন বেয়াদব হতে পারে না, আপনি উজানি মাদ্রাসা পড়ছেন, আমি কিন্তু উজানি মাদ্রাসার ছাত্র। আপনি যে মনে রাখবেন আপনার পিছনে কিন্তু শুধু মানুষ নামাজ পড়ে না আর অন্য কিছুও নামাজ পড়ে। আমি ভেবাচেকা খেয়ে গেলাম, ওরে বাবা কত বড় আল্লাহর ওলি এবং পীর যে আমার পিছনে মানুষ নামাজ পড়ে না অন্য কিছুও নামাজ পড়ে, সে বুঝাইতে চায় আমিও আপনার পিছনে নামাজ পড়ি বা আমরাও পড়ি। তখন তাই বললাম আচ্ছা একে দর্শক কেন কী হয়েছে, কই বলে যে ওকে আমি বই দিছি, ওই বই পড়ে না, আমল করে না, নামাজটা করে না, ওর মাকে গালিগালাজ করে এটা সেটা করে। তা আমি তো এখন কী করতে চাও, আমি ওকে নিয়ে যাব। আরে কোথায় নিয়ে যাবে, আমি নিয়ে যাব। তো জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, নাম কি কুলসুম না কি বলছিল এই ধরনের নামটা আমার মনে হয়। তখন বললাম যে কোথায় থাকো তুমি, বললো আমি চট্টগ্রাম ডেপারপাড় থাকি, যে ডেপারপাড়ে বর্তমান আমার শালা এবং শালার বউ ফ্যামিলি নিয়ে থাকে, আমি বাস্তবে কয়েকবার গিয়েছি, গেলে ওইটা মনে হয় আমার। তো ডেপারপাড় চট্টগ্রাম ডেপারপাড় থাকি, তো কী করো ওখানে, হ্যাঁ বলে আমি মাছ নিয়ে খাই এসে করি। তা একে দর্শক কেন, কয় একে নিয়ে যাব, তাই নিয়ে যাইবা। তো আমি আসলে অন্য কোনো হার্ড লাইনে যাই নাই, একবার নর্মালি সফটভাবে থাকি, বলছি যে দেখো তোমার যদি তিনটা ভাই হতো তুমি কি একটা ভাই কাউকে দিয়ে দিতে, যে যাও ওই আমার ভাইটা নিয়ে যাও। তো ওর তো মা আছে, ওর তো বউ আছে, ওর তো ছেলে আছে, বাবা আছে, তো ওর তো পরিবার আছে, ওকে কেন নিয়ে যাবে তুমি, তোমার দেশে কেন নিয়ে যাবে, তোমার ভাই হলে তো তুমি দিতে না, বোন হলে দিতে না, এই যে যুক্তিকার করাইছি। সে বলছে একই কথা, আমি নিয়ে যাব, আমি ওকে নিয়ে যাব। আচ্ছা নিয়ে যাবো, তখন আমি কি করলাম একটু তেল সরিষার তেল সুন্দর করে পরাইয়া তো আমি তার চোখে লাগাবো, এই চিন্তি শরীরে মোছা দিব, চেহারা লাগাবো, এই চিন্তা করছি। ওই একটা খেজি মেরে আমার ধাক্কা মেরে পুরোটা তেল আমার এই পাঞ্জাবি সেলোর একবার ফেলে দিছে, একবার মেখে ফেলছে পুরোটা। আমি কি করলাম তখন আবারও যারা যুক্তি খেয়ে করলাম যে আমি আসলে মূলত কাজটা করতে চাইছিলাম না, পাশেবর্তী মসজিদের ইমাম সাহেব মুজিবুর রহমান উনি করতেন, কিন্তু উনি সেদিন ছিল আজকের মতো বৃহস্পতিবার, তো বাড়ি চলে গেছিলেন। তো এই কাজটা করতে যাওয়ার পরে আমি বারবার বললাম যে দেখো যাই হয়েছে তুমি তো আসলে নিজে নামাজ রোজা করো না, আচ্ছা আমি ওকে বলে দিব, ও নামাজ রোজা করবে এখন ঠিক মতো চলবে, এটা সেটা কয় না আমি নিয়ে যাবো। তো বলছে দেখো তুমি সোজা হাতে যদি সহজ কথায় যদি যেতে না চাও তোমাকে হার্ড লাইনে কিন্তু আমি সারাইতে বাধ্য করব। তখন আমি কী করলাম যে তাকে একবারে ওই যে সরিষার তেলটা তার চোখে মুখে খুব বেশি করে লাগাইলাম, আর সুরা ইখলাস এবং আয়তাল কুরসি জোরে পরে তার দুই কানে খুব শক্ত করে ফু দিলাম। ফু দিলের পরে সে একবারে নাচানাচি শুরু করছে। এবার আমি বলছি লোকজন যারা আছে পুরা ঘর ভর্তি মানুষ হয়ে গেছে যে কী হয়েছে, চেঁচামেচি শোনা যায়, অনেক বলে ইব্রাহিমকে জিনে ধরছে, ভূতে ধরছে এই সেই। তখন আমি বললাম এই তোমাকে যেতেই হবে, কিন্তু কীভাবে যাইবা সেটা বলো, তুমি কি জুতা কামড় দিয়ে যাবা না ঝাড়ু কামড় দিয়ে যাবা, আমরা জানি সাধারণত জুতা আর ঝাড়ু নিয়েই দিন যায়। তখন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চলে যাবো চলে যাবো, আর কষ্ট দিয়ে না তার কষ্ট দিয়ে না, আচ্ছা ঠিক আছে তোমার কথাই চলে যাবে। বলে কী কীভাবে চলে যাবে, কয় জুতাকে কামড় দিয়ে। তখন আমি বললাম একটা স্যান্ডেল দেন, একজনকে বললাম যে পন্স পন্স একটা দিতে বললাম, তখন সে পন্সটা দিল একটা লোক। তো দেওয়ার পরে সে এটা মুখে নিছে, মুখে নিয়েই তখন সে এই চকিতে ছিল, চকি থেকেই একবার মুড় দিয়ে ঘুরে দিয়ে জুতা কামড় দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে সালাম দিয়েছে, বোঝা গেছেন জিনটা মুসলমান। হ্যাঁ, এবং সে সালাম দিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে সে ওই সুযোগ হয়ে উঠে বসছে, কিন্তু শরীর তো ক্লান্ত, সব একই বলতেছে কী ব্যাপার আমাদের ঘরে, আমার ঘরে এত মানুষ কেন, মা এই তো হুজুরে আসছে, এই পান্ধ পান্ধ। তো অনেকে বলছে সে বলতেছে এত মানুষ আপনার কী জন্য আসছেন আমার ঘরে, এত মানুষ আসছেন আশ্চর্য ব্যাপার। অনেকে ইয়ার কী করে বলছে এই বেটা তোর বিয়ে হয়েছে, কেউ বলছে তোমার মুসলমানই করেছে, সে কিন্তু অনেক বয়স প্রায় 35-35 বছর বয়স। তখন এ কথা বলছে, তারপরে সবাই হাসাহাসি শুরু করছে, তখন চলে গেছে। এরপরে আর এটা আসে নাই, আমার এটা ছিল দ্বিতীয় স্টোরি।
ওকে, আপনি তিনটে স্টোরি বলছেন এখন অবধি? আরো দুইটা আছে। আচ্ছা, আমরা দেখি সময় যদি হয় আর কি, আমার হাতে সময় খুবই অল্প, 12:40 ইতিমধ্যে বেজে গেছে। আমরা বন্ধুদের কাছে একটু যাব এবং বন্ধুদের কাছে যাওয়ার পরে আমরা হয়তো আর দুজনের কাছ থেকে একটা একটা স্টোরি শুনতে পারবো, ছোট ছোট স্টোরি। আমাদের কাছে আসলে সময় খুবই স্বল্প। সো আমরা যারা টিউন করে আছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4, তাদের উদ্দেশ্যে বলছি চলছে ভূত স্টুডিও জাগো এফএম 94.4 এর। প্রতি বৃহস্পতিবার রাতে এই অনুষ্ঠানটা হয়, বৃহস্পতিবার রাতে। কালকে শুক্রবার, কালকে কিন্তু আপনাদের সাথে আমার রেডিওতে কোনো শো নেই, বাট কালকে আমার ফেসবুক পেজ আর যে উদয়ের যে পেজটা আছে সেখান থেকে রাত 11:00 একটা আমি শো করবো। সেই শোটার নাম হচ্ছে ভূতের ডায়েরি, এবং ভূতের ডায়েরির শোটাও আসলে বেসিক্যালি এই ধরনের স্টোরিগুলো নির্ভর। এবং সেখানে মানে ডিফারেন্সটা কোথায়, ভূত স্টুডিওতে আপনি রেডিওতে এসে গল্প বলবেন লাইভ, যেটা একযোগে রেডিওতে এবং ফেসবুকে প্রচার হবে। আর শুক্রবার দিন যে শোটা আপনি আর জি উদয়ের পেজ থেকে আপনারা দেখেন বা যেখানে আপনারা গল্প বলেন, অলরেডি আমার অনেক লিসনার জাগো এফএম লিসনার, তারা কিন্তু সেখানে গল্প বলেছে ইতিমধ্যে। সো সেটার বিষয়টা হচ্ছে আপনি নিজের বাসায় বসে ইন্টারনেটের থ্রুতে আমার সাথে কানেক্টেড হবেন এবং আপনার গল্পগুলো আপনি বলবেন, এবং দেশ বিদেশের মানুষেরা ফেসবুক এবং ইউটিউবে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটার থ্রুতে বিভিন্ন জায়গার মানুষেরা দেখবেন। সো আমি জাগো এফএমের সকল লিসনারদেরকে কালকে ইনভাইট করছি রাত 11:00 আর জি উদয়ের ভেরিফাইড পেজে। আজকে জাস্ট পেজে একটা লাইক দিয়ে রাখেন, যেন আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়, নোটিফিকেশনটা অন রাখতে হবে, সো দ্যাট আপনি কিন্তু শো শুরু হওয়া মাত্র কালকে রাতে জয়েন করতে পারবেন আরেকটা ভৌতিক শো দেখার জন্য। এবং আপনাদের মধ্যে কারো কাছে যদি ভৌতিক গল্প থাকে, যে বিদেশে থাকেন বা প্রবাসে থাকেন বা ঢাকার বাইরে থাকেন কিন্তু আপনার কাছে ইন্টারনেট অ্যাভেলেবেল, তাহলে আপনি আর জুদয়ের পেজের ইনবক্সে একটু নক করে জানায় রাখেন, জুদয় আমি কালকে রাতে ভূতের ডায়েরিতে গল্প বলতে চাই, আমার কাছে একটা দুইটা বা তিনটে চারটা ঘটনা আছে, কয়টা আছে সেটা লিখবেন, সাথে আপনার প্রফেশনটা উল্লেখ করবেন এবং ইন্টারনেটটা কিন্তু মাস্ট, সেই সাথে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখবেন, যদি হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার হয় মাচ বেটার। সো সেই নাম্বারটা আমাকে ইনবক্সে দিয়ে রাখলে আমি আপনার সাথে কমিউনিকেট করে নিব কালকে দিনের বেলা, এবং যারা সিলেক্ট হয়ে যাবেন তাদেরকে নিয়ে কালকে রাত 11:00 কিন্তু ভূতের ডায়েরি শোটা হবে। সেখানে স্টুডেন্টও হতে পারেন, হাউসওয়াইফও হতে পারেন, বিজনেসম্যানও হতে পারেন, টিচারও হতে পারেন, মাদ্রাসার একজন বন্ধুও হতে পারেন, কিংবা প্রবাসীও হতে পারেন, স্টোরি টু স্টোরি। সো আমরা স্টোরিগুলো শেয়ার করতে চাই। সো আজকে এই শোটা আপনারা যারা ফেসবুকের থ্রুতে দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, লাস্ট টাইমে অনেকেই জয়েন করেছেন, অনেক বন্ধুরা বিভিন্ন গ্রুপে শেয়ার করেছেন, সেখান থেকে দেখে অনেকে আবার দেখতে শুরু করেছেন, এই অনুষ্ঠানটা আপনি একটু শেয়ার করবেন, সো দ্যাট আমরা যেন নেক্সট উইক আরও ভালো ভালো গল্প পেতে পারি। সো আপনি যদি আসতে চান এই অনুষ্ঠানে, এই লাইভটা হয়তো কালকে দেখলেন বা পরশু দেখলেন, যখনই আপনি দেখবেন আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমিও যাব, বা এখনই যদি আপনার মনে হয় আছে এই রকমের ঘটনা তো আমিও তিন চারটা জানি, কখনো তো রেডিওতে গিয়ে বলা হয় নাই, আচ্ছা ঠিক আছে আমি একবার যাই, আপনার যদি এই ইচ্ছেটা থাকে তাহলে আপনি মোবাইলের মেসেজ অপশনে যান, গিয়ে টাইপ করেন RL, আবারও বলছি রেজিস্ট্রেশন করতে হবে RBS, বি ফর বল, ভূত স্টুডিওতে আসার জন্য RBS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করতে হবে আপনি কি করেন। এবার পুরো SMSটা আমাকে সেন্ড করে দিন 26969 নাম্বারে, ব্যাস হয়ে গেল। রেজিস্ট্রেশন করবেন শুধুমাত্র তারা যারা স্বেচ্ছায় আগামী সপ্তাহে জাগো এফএমের অফিসে এসে লাইভ স্টুডিওতে বসে নিজেদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স বলতে চান। আর আমি খুবই মানে ভালো লাগে যে নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হয় এবং আমরা বিভিন্ন বয়সী মানুষদেরকে পাচ্ছি, কেউ স্টুডেন্ট, কেউ পেশাজীবী মানুষ, কেউ বাবা, কেউ মা, কেউ সন্তান, অর্থাৎ বিভিন্ন পরিবারের মানুষেরা কিন্তু এখানে আসেন এবং গল্প বলেন, কেউ ঢাকার বাহির থেকেও এসেছেন, এমনও গল্প আছে যে ঢাকার বাহির থেকে এসে এখানে গল্প বলেছেন এবং রাতে হয়তো ঢাকায় কোনো এক ফ্রেন্ডের বাসায় বা রিলেটিভের বাসায় স্টে করেছেন, পরের দিন ঢাকার বাহিরে আবার ব্যাক করেছেন, এরকম উদাহরণও কিন্তু ভূত স্টুডিওতে অনেক আছে। থ্যাংক ইউ এই সাপোর্টটা দেওয়ার জন্য। সো আমরা সজীবের কাছে চলে যাই, সজীবের লাস্ট ঘটনাটা শুনবো, শুনি। ভাদ্র মাসের মানে অমাবস্যার রাতে আমার বাবা মাছ ধরতে ছিল, মানে মাছ টাছ ধরে সবসময়, একদিন মানে ওই রাতে মাছ ধরতে গেছে, মাছ ধরতেছে, অনেকগুলো মাছও পাইতেছিল, ওই মাছের মানে আসে আসে অনেকক্ষণ হয়ে যায় রাত্র, সে মাছ ধরতেছে আর মাছ খাড়ার ভিতরে রাখতেছে, আর হঠাৎ দেখতেছি শুনতেছি কি পাশে একটা মানে ঝুপঝুপ করে একটা শব্দ হইতেছে, আব্বু ভাবছে যে বড় কোনো মাছ টাছ হইব, যাই একটা কাছে নিয়ে যায় যে একটা বড় ধরনের একটা মাছ দেখে, মাছটা দেখার পরে মাছের উপরে আব্বু আঘাত করে, আঘাত করার পরে মাছটার কিছু হয় না কিন্তু মাছটা দৌড় দিয়ে সামনে চলে যায়, আমার আব্বু পড়ে যায়, পড়ে যাওয়ার পরে মাছ নিয়ে যেই মাছগুলো ধরছে মাছগুলো নিয়ে আব্বু যাইতেছিল বাসায়, বাসায় আসে, বাসায় আসার পরে আমি বের হই, নামি, নামে দরজা খুলে যখন বের হয়ে আব্বুরে ধরি, আমার এটা এমন জোর একটা সিট মানে সিটকেটে মারছে আমি অনেক দূরে যেয়ে পড়ছি, পরে যে উঠা বসছি, বসার পরে কী হয়েছে, কিছু না কিছু না কিছু কী হয়েছে, কিছুই তো হয় নাই, পরে মাছ দেখতে গেলাম যে মাছ অনেকগুলো পাইছি, কিন্তু মাছ দেখতে গেছি মানে খাড়ার ভিতরে কোনো মাছ নাই, বলছি আমি তো অনেকগুলো মাছ ধরলাম, মাছগুলো কই, তাহলে এতক্ষণ যে মাছ ধরছি মাছগুলো তাহলে কই, আমি তো অনেক মাছ ধরে নিয়ে আসতে পারতেছিলাম না মাছগুলো, ওই রাতে সিটকে নেমে ফালাই দেয়, আমি রাতে ঘুমাই বাসায়, গ্রাম অঞ্চলের বাসার মানে বারান্দায় তো খেচি খেচি মানে বাঁশেরই যে বলে ওইগুলোর একটা খেচির বেড়া, বাইরে সব কিছু দেখা যাচ্ছিলো,
ঘুমায় আসি, এই সময় মানে ঘুমের ঘরে আমি দেখতেছি যে আমার পাশে কেউ একজন আছে, আমার গায়ের উপরে হাত বুলাইতেছে, যে হাতে অনেক বড় বড় পশম এরকম কিছু একটা বাজতেছে আমার গায়ে, যে ওই অবস্থা আমার ঘুম ভেঙে যায়। পাশে দেখতেছি আমার বাবাই শোয়া আছে। গেছে পরের দিন দুপুর থেকে আমার পেটের ভিতরে অনেক ব্যথা করতেছিল, মানে ব্যথা চালে আমি কিছু করতে পারতেছিলাম না। এক পর্যায়ে ঢাকায় আমাকে নিয়ে আসা হয়। ঢাকায় আসার পরে ট্রিটমেন্ট করি, তবুও ভালো হইতেছিলাম না। তারপর আমার ঢাকা থেকে বাড়ি নেওয়া হয়। বাড়ি নেওয়ার পরে একটা মানে একটা ফকির দেখায়। ফকির দেওয়ার পরে ফকির বলতেছে কি রাতে আমি ট্রিটমেন্ট করব সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে আমি যাই তাদের বাসায়। যাওয়ার পরে একটা কালো কাপড় দিয়ে একটা মানে কী বল চোখের উপরে কালো কাপড় দিয়ে আটকায় যে কোনো আলো পড়তে পারবে না। রাতে আমি শুয়ে থাকি। রাত্র গভীর রাত্রের সময় উনি হঠাৎ করে আমাকে সালাম দেয়, আস্তে করে সালাম দেয়। কিন্তু ওনার বোকাটা অনেক মোটা ছিল, কিন্তু যখন আমাকে রাত্রে সালাম দেয় তখন তার বোকাটা অনেক চিকন ছিল আর ফিসফিস করে কথা বলতেছিল। সালাম দেয়, আমি সালামের উত্তর দিই, আমার নাম জিজ্ঞাসা করে বলি। পরে বলে তোমার পেটের ভিতরে ব্যথা কী কারণে হইতেছিল? সেটা হয়েছে যে তোমার বাবা কালকে রাত্রে এরকম এরকম একটা মাছ ধরতেছিল, মাছের গায়ে আঘাত করছে। ওটা মাছ ছিল না, ওটা ছিল আপনার দহলি বলে না জানি কী বলে, দহলি ছিল। এই দহলির কারণে এইটা তোমার যখন তোমার বাবা ঝালা দেয় ওইটা তোমার ভিতরে ভর করে, এই জন্য তোমার পেটের ভিতরে ব্যথা করতেছিল আর তোমার ও ক্ষতি করতেছিল। এই এক পর্যায়ে যে আমি বলি এটা থেকে আমি কীভাবে বাঁচবো, তারপর সে অনেক কিছু বলে। তারপর আমাকে কালি জিরা, তারপর গোলাপজার পানি আরও ফেটকি মানে অনেক কিছু খেতে দেয়। এইগুলো 41 বা 15 দিন এরকম খেতে হবে। আমি ওইটা ট্রাই করি, খাইতে থাকি। এদিকে আমার নানু আমার কাকির মা মারা যায়। কাকির মা মারা যায়, ওখানে আমরা যাই। আমার ফুপি ফুপি কী করছে, উনি সন্ধ্যার সময় দাপড় দাপড় করে আসছে, পরের দিন সন্ধ্যার সময় ঘুমিয়েতে গেছে, পুষ্কুনির পাড়ে গেছে। পুষ্কুনির পাড়ে দেখতেছি কি যে একলাই গেছে, একটু সাহস দেখে গেছে। দেখতেছি কি পুষ্কুনির ওই পারে কিছু একটা কালো একটা কিছু, সে ভাবছে কিছু কাপড় টাপড় হবে বা কোনো গাছের সেটু মেটু পড়ছে এরকম কিছু একটা ভাবছে। কিন্তু আস্তে 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 যেই হুজু করতেছে, তবুও তার ভিতরে ভয়ে ভয়ে কাজ করতেছে, কিন্তু হঠাৎ করে যেই উজু পানি মুখে দিবে তখন যে তাকাইছে দেখতেছে একটা কালো একটা ম্যাগের মতো সামনে, ওইটা দেখে তবুও সে উজু করতেছে যে কালো একটা ম্যাগের মতো দেখাও। যেই দাঁড়াইছে ওই অবস্থায় ম্যাগটা একদম অন্যদিকে পেন করছে, এটা দেখে সে মানে দৌড়ে দরজার সামনে পড়ছে। পরে বলতেছে এরকম এরকম কাহিনী হয়েছে তার সাথে। পরে ওই ফকিরের কাছেই গেছে, যাওয়ার বল পরের রাত্রে তাকে বলছে যে ওই কালো কাপড় দিয়ে যখন এই করছে, আবার আমি ছিলাম, আমাকে বলছে যে তুমি এই কথাটাও জিজ্ঞাসা করো। আমার যখন আসছে ওই দিনকার রাত্রে যখন এসে সালাম দিছে, এত একটা সুন্দর একটা সুগরান ছিল গার ভিতরে, হঠাৎ করে যখন আবার সে চলে যাবে তখন ওই সুগরানটা আর ছিল না। তারপর আমার কাছে অনেক কিছু জিজ্ঞাসা টিজ্ঞাসা করলো বলছে, তারপর তার কাছে বললাম, বলছে যে ওটা ছিল যে তোমার সাথে যেটা ছিল ও আশেপাশে ঘুরতেছিল, এই কারণে তোমার ওইটা এসে দেখা দিছে। এই ছিল আমার গল্প। থ্যাংক ইউ সো মাচ। আরও একটা ঘটনা শুনে ফেললাম। আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ সময় চলে আসছি। বাংলাদেশ সময় এখন 12:48। সো খুব ছোট্ট একটা ঘটনা শুনবো আমি আমার বন্ধুর যিনি অপেক্ষা করছেন আবু বকর সাহেবের কাছে। সো আমরা শুনে ফেলি আপনার ঘটনাটা এবং এটির মাধ্যমে আমাদের শোটা শেষ করব আমরা আজকে। শুনি আমার ছোট্ট ছোট দুইটা ঘটনা, একবারে অল্প সময় 5-6 মিনিটে শেষ হয়ে যাবে আশা করি। বলুন। আমার পরবর্তী ঘটনা ছিল এই যে 2008 সালে আমি মহতি করছিলাম আপনার মুন্সিগঞ্জের শ্রীনগরে। তো সেটা হয়তো রমজান মাস ছিল, মেবি সম্ভবত রমজান মাস ছিল। হঠাৎ করে একদিন আমার ওয়াইফ ফোন করে যে আপনি খুব জরুরি ভিত্তিতে বাড়িতে আসেন। আর রমজান মাসে কেন আমি বাড়িতে যাব, বলছে আম্মা খুব কঠিন অসুস্থ এই জন্য চলে আসেন। তা আমি তখন জিজ্ঞাসা করি, আম্মা বলতে তখন আমার আম্মা আছে, এখন বর্তমানে আমার আম্মা নেই। তো আমি আমার বলতে কি আমার শাশুড়িকে কখনো আমি শাশুড়ি শব্দটা বলিনি, সবসময় মায়ের মতো আম্মা বলেই বলতাম। তখন আমি বুঝতে বলি কোন আম্মা, তো বলে যে হ্যাঁ আমার আম্মা, তো বুঝতে পারি। তো এমনভাবে জরুরিভাবে বলে ফিরে আসি, তার ডাকে সারা দিই, চলে আসি বাড়িতে। আসা শুনি কি যে আপনার সে ভাত পাক করতেছিল, এই ভাত পাক করার সময় যে মার গালে যে বাতের যে ফ্যান বা মার বলে, এই বাতের মার পাতিল যখন উঠে ঘরে আনতেছিল, ওই পাতিল তার ওই পুরো পায়ের উপর পড়ে গেছে, এই ডান পায়ের হাঁটুর নিচ থেকে পুরোটা ঝলসে গেছে, পরে একবার পুরে গেছে, ডেঞ্জারাস অবস্থা, কঠিন অবস্থা। তে অবস্থায় সে চিৎকার করতেছে,
আর ইতিমধ্যে ডাক্তারও দেখাইছে, যা করার চাই করছে, কিন্তু পরবর্তী ব্যাপার হলো সে উল্টো কথা বলছে এবং ওকে গালিগালাজ করছে, এটারে মারছে ওরা আমাকে, আমি রাস্তা দেখতেছি না, আমি পথ খুঁজে পাচ্ছি না, আমাকে বেঁধে রাখছে কেন, ধরে রাখছে কেন, এগুলি সব বলতেছে। তখন এরা সবাই অবাক যে এখানে তো কিছু একটা ঘটনা ঘটছে। তো এই অবস্থা যখন ঘটছে তখন আমাকে কিন্তু ফোন দেয়, তো আমি চলে আসি। চলে আসার পরে আমি যেটা করি যে আমি তো শ্বশুরবাড়ির জামাই আর সে হলো আমার শাশুড়ি, তো এখানেই তাদের বাড়ির পাশে যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, মসজিদ মাদ্রাসা একজন পরিচালনা আমারই সে ছাত্রতুল্লাহ আব্দুল জলিল, সে এই বাড়িতে আসে, তাকে ডেকে আনা হয়। আনার পরে সে মিষ্টি মিষ্টি গল্প করে জিনের সাথে, অর্থাৎ আমার শাশুড়ির উপর ভর করে জিনের উপর, এই তোমার বাড়ি কোথায়, বিয়ের সাথে করছো নি, কয় ছেলে মেয়ে, এগুলো জিজ্ঞাসা করে। যাই হোক, যে এইগুলি করে সে জিনের সারান্ডের কোনো উপায়ন্তরে যেতে পারে না। তখন আমি তার হাল ধরলাম, যে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার নাম কী? তো সেই নামটা বলল, নাম বলার পরে বলি, একে ধরছো কেন, তুমি একে ধরছো কেন? সে বলতেছে, আমি জিন বলতেছে, আসর করা রোগীর বলতেছে যে আমি দেবিদ্যার, আমাদের একটা থানা কুমিল্লার দেবিদ্যার একটা থানা, বলে দেবিদ্যার মেলা হচ্ছিল, মেলা থেকে আমি অনেকগুলি কসমেটিক মালামাল নিয়ে আসছিলাম, সে তাল গাছের নিচে আমি একটু বসছিলাম, রেস্ট নিচ্ছিলাম, আমার ওই সব মালামাল ফেলে দিছে এই জন্য আমি তাকে ধরছি। তো মালামাল ফেলে দিছে, আমি বললাম সে তো দেখে নাই, ও তো দেখে নাই, আর তাল গাছের নিচে অমুক জায়গায় বসে নাকি, কেন বসছো? তো আমি এমনি রেস্ট নিতে বসছিলাম। তো এখন কী করা যায়? কয়, আমার জরিমানা দিতে হবে। একদম, তোমার মালামাল দাম কত? বলছে 10-12 হাজার এমন বলছে। আরে গরিব মানুষের 10-12 হাজার টাকা দেওয়ার, তুমি ওখানে বসলে কেন? কয়, না আমি ওকে ছাড়বো না, এই শক্ত কথা হার্ড কথা। এখন ওরা আশপাশের মানুষ বলতেছে, এই এখানে একটা হুজুর আছে, তার নাম বাতেন হুজুর বলতো, উনি একটা কিছু ঝাড়ফুঁক করে কবিরাজি করে। জিন সাথে সাথে বললো কি, না বাতেন হুজুর গলায়, উনি যদি আসে গলায় ছুরি দিলেও আমি যাবো না, উনি শিরিক করে, কুফুরি করে। আশ্চর্য ব্যাপার, মানে জিনের ভিতরে যে একটা শিরিক মুক্ত এবং বেদাত মুক্ত একটা ব্যাপার পাইলাম, যে না উনি আসলে আমার গলা কাটলেও আমি যাবো না, আমি যাবো, কিছুতেই যাবো না। তাহলে উনি না আসলে, না গেলে তো আমি বললে যাবে? হ্যাঁ, আপনি বললে যাবো। তখন আমি বলছি, এর মধ্যে করতেছি কি, আমার একটা ছেলের নাম সিয়াম, তো সিয়ামকে বলতেছে, এ এটা কি ওর নাতি? আচ্ছা, ওর নাতি হলে তো আমারও নাতি, নাতি এদিকে আসো, এদিকে আসো। ওরে খুব আদর করতেছে আমার ছোটো ছেলে, দ্বিতীয় ছেলেটাকে খুব আদর করতেছে। আর ওরা দুই বোন, অর্থাৎ আমার ওয়াইফ এবং আমার ওয়াইফের বড় বোন জ্যাঠেস বলে, তোরা কি, জিজ্ঞাসা করে, তোরা কি দুজন বোন? হ্যাঁ বোন তো আমরা, কে আপনি চিনেন না? মানে মা মেয়েকে বলতেছে। তো এখন এরপরে আমি কি করলাম, আমি বললাম যে এইভাবে যাবে না, কেন ওকে ধরছো, এখন তো তোমাকে যেতে হবে, অত দেখি নাই, আর এত টাকা জরিমানা কোত্থেকে দিবে? সেটা বললে যে না আমি কিছু বুঝি না। তা আমি বলছি ঠিক আছে, ওকে তাকে একটু মানে কিছু একটা দিই, লুপ দিই। তো বলি যে ঠিক আছে, তুমি কি চাও? বলে আমি এটা জরিমানা চাই। ওই এত জরিমানা দিতে পারবো না, তো আমি কী করবো? তো তুমি কিছু খাইবা, জিলাপি খাইবা? তো জিলাপি আবার সেদিন নিয়েছিলাম ভালো জিলাপি, ও বললো কি যে জিলাপি আমরা রাস্তায় পাড়ায় ঢেলে ফেলে দিই, এগুলো আমি খাই না, এগুলো আমরা খাই না। তো কী খাও? হ্যাঁ মিষ্টি খাবে? হ্যাঁ মিষ্টি খাই, কম কিছু। তাহলে কয় কেজি মিষ্টি? ক 10 কেজি মিষ্টি। ভাই রাক্ষস, এত মিষ্টি খায়, এত মিষ্টি খাবে তোমরা? আচ্ছা 10 কেজি মিষ্টি না। তো জিজ্ঞাসা করলাম কোথায় থাকো? বলে যে পান্তি আছে ওখানে বাজারের মধ্যে, একটা বট গাছ আছে, ওই বট গাছে থাকি। তো আমি আমার ছোটোবেলা পান্তিতে ওখানে লেখাপড়া করছি, আমার সব তারাবি পড়াইছি 96 সালে। তো মনে হয়েছে হঠাৎ করে, আরে ওই গাছের নিচে তো কত ঘোরাঘুরি করছি, ওই গাছের মধ্যে থাকে, অবাক কাণ্ড। তো ওর সাথে আমার একটা ছোট্ট একটা চুক্তি হইলো। তো ও 10 কেজি 8 কেজি বলতে বলতে শেষপর্যন্ত বলছে, না এত মিষ্টি দিতে পারবো না আমি মিষ্টি তোমাকে, ঠিক আছে যাও 2 কেজি মিষ্টি দিব। তো 2 কেজি মিষ্টি কোথায় দিবে? 2 কেজি মিষ্টি। ও আমি আবার বললাম তো যে যাবে কি যাবে না, তখন বললাম যে দেখো ও যেটা দেখে নাই, তুমি যেটা করেছো এটা তো ও তো বুঝে নাই আর দেখে নাই, এই জন্য করে বেছে, এখন তুমি ছেড়ে দিতে হবে, কোনো ছাড়বো না, আমি পথ দেখতেছি না, আমি যাবো না, এসে বলতেছে। তো শেষ পর্যন্ত আমি তার সাথে চুক্তিতে আসলাম যে তোমাকে আমি 2 কেজি মিষ্টি দিয়ে দিব। ওখানে কোথায় দিবে? বলে ওই গাছের ওখানে দিয়ে দিবে। তো এই চুক্তি হলো। তো এখন যাবে? বলছে যে ঠিক আছে যাব। তো সুন্দরভাবে তাকে কথাবার্তা যখন বললাম, যে এইভাবে গুছিয়ে যখন কথা বললাম, তখন বলে আমি তাকে ছেড়ে দিব। তখন দেখলাম যে সে কালিমা তো আসসালামু আলাইকুম বলে, ও মাঝখানে একটু কি, আমি যখন ভালো সুন্দর কথা বলছি তখন সে যাচ্ছে না, সে আবার ঘাড় ফাঁক দিয়ে উঠছে, ঘাড় তারা আমি করতেছে আমার সাথে। তখন আমি একটু অভিনয় করছি,
আমি একটু অভিনয় করে বাইরে যাই, একটা কাফিলা গাছের ডালা আনতে গেছি। তখন আমার শাশুড়ি আমাকে বলছে কি, ওই যায় খানকি বলা যাইতেছে, মানে এমন গালি দিছে আমাকে, আমার আত্মীয় স্বজন সব আছে, ওই যে খানকি বলা যাইতেছে যাইতেছে হাসতেছে। তখন আমি তাকে চুক্তি করে শেষ পর্যন্ত আমি এই করে দিই, জিনকে ছাড়াই চলে যায়। পরের দিন আমি মুরাদনগরের এলাকা থেকে মিষ্টি 2 কেজি মিষ্টি কিনে ওই তার ওই যে কাফিলা গাছ বট গাছ, বট গাছের নিচে দেখি অনেক মানুষ সেখানে বাজার চলছে, চা খাচ্ছে, বসে আছে। তো একটা টেবিল আছে, মানে পরিত্যক্ত একটা টেবিল, ওই টেবিলের উপর আমি মিষ্টি রাখি। দেখলাম যে অনেকগুলি কাক ঝরঝর করে নেমে একবারে হুড়মুড় করে মুহূর্তের মধ্যে মিষ্টিগুলি খেয়ে ফেললো। ওই আমি দিয়ে চলে আসি, অনেক জিজ্ঞাসা করছে এটা কার জন্য দিলেন, এই মিষ্টি কেন? আমি কি আমার এখানে মামা থাকে, তো মামার জন্য মিষ্টি দিয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার জন্য আমাদের আজকে অনুষ্ঠানটা এখানেই শেষ করতে হবে, এবং ধন্যবাদ আপনাদের দুজনকে এখানে আসার জন্য। কথা হচ্ছিল এবং শেষে একেবারেই শেষ সময় এসে আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনে। ব্রাউনবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন একজন বন্ধু জুয়েল, জুয়েল করেছেন পরাগ, বসিলা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে অনেক, যুক্ত হয়েছেন উজ্জ্বল হাসান, যুক্ত হয়েছেন আমাদের সাথে সুমাইয়া, যুক্ত হয়েছেন রিক্তা, যুক্ত হয়েছেন ব্রাউনবাড়িয়া থেকে বেশ কিছু বন্ধু, এবং যুক্ত হয়েছেন আমাদের সাথে শুভঙ্কর, তিনিও যুক্ত হয়েছেন আমাদের সাথে। অ্যান্ড আমাদের সাথে যুক্ত হয়েছেন বন্ধু নাম হচ্ছে তাহমিনা আক্তার, তিনিও আমাদের সাথে আজকে নতুন যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন বন্ধু সাইফ, এবং যুক্ত হয়েছেন আমাদের সাথে বন্ধু প্লাবন, যুক্ত হয়েছেন আমাদের সাথে এদিকে কনক, আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন অনেক অনেক বন্ধু। সো আজকের মতো আমাকে বিদায় নিতে হবে, এবং থ্যাংকস আলট এতক্ষণ যাবৎ আমার সাথে যুক্ত থাকার জন্য, এবং যারা যারা লাইভটা শেয়ার করেছেন বিভিন্ন পেজে এবং বিভিন্ন গ্রুপে, তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা যে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি বিকজ আপনারা যখন সাপোর্ট দেন তখন যে কোনো শো করতে আমার অনেক বেশি ভালো লাগে, এবং আরও মনে হয় যে আরও সামনের দিকে শোটাকে নিয়ে এগিয়ে যাই। সো এর মধ্যে ভুলভ্রান্তি থাকে, অনেকে অনেক রকমের কথা বলেই ফেলেন লাইভের মধ্যে, তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন বলে আমি আশা করি। অ্যান্ড যারা আমার সাথে কানেক্টেড ছিলেন তাদের প্রত্যেকের কাছে অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এবং যদি এই শো নিয়ে আপনার কোনো মতামত থাকে, আপনি কমেন্ট সেকশানে অবান্তর কথা না লিখে আমার ইনবক্সে সরাসরি লিখতে পারেন, আমি আপনার সাজেশনগুলো মাথায় রাখবো, ঠিক আছে? সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন। অ্যান্ড কালকে রাতে ঠিক 11টার সময় চোখ রাখেন আরজি উদয়ের ফেসবুক পেজে, সো দ্যাট কালকে রাতে আরও কিছু ভয়ানক ঘটনা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। হোপফুলি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড ভূতের ডায়েরি শোটা আমার জাগো এফএম এর লিসনারদের জন্যই করা, যেহেতু অনেকদিন ধরে এই কথা হচ্ছিল যে আমি পরপর 2-3 এপিসোড করতে পারি কিনা এক সপ্তাহে, সেটা তো সম্ভব নয়। সো রেডিওতে আমি বৃহস্পতিবার রাতে ভূত স্টুডিও করছি, অ্যান্ড শুক্রবার রাতে ভূতের ডায়েরি, এই শোটি আমি আমার পার্সোনাল ফেসবুক পেজ থেকে করছি, এবং আমার ইউটিউব চ্যানেল আরজি উদয় অফিসিয়াল, এই চ্যানেলেও এই শোটা একযোগে প্রচার হয়। সো আজকে যেই শোটা দেখলেন ঠিক এরকমই একটা শো, বাট সেই শোটা রেডিওতে প্রচার হচ্ছে না, ফেসবুকের থ্রুতে করছি। আপনাদের কাছে যদি ভৌতিক গল্প থাকে, সেটা আপনি ছেলে হন, মেয়ে হন, কিশোর হন, কিশোরী হন, হাউসওয়াইফ হন, আর প্রবাসী হন, কিংবা বিজনেসম্যান হন, যেই হন, ইন্টারনেট থাকলে জাস্ট আমার পেজের ইনবক্সে একটু নক দিতে হবে, অবশ্যই সেখানে বিস্তারিত লিখতে হবে, শুধু হাই লিখে বসে থাকলে হবে না। আপনি কী করেন, আপনার কাছে কয়টা ঘটনা আছে, ইন্টারনেট অ্যাভেলেবেল কি না, এবং আপনি কালকে রাতে 11টা থেকে 1টা পর্যন্ত সময় দিতে পারবেন কিনা, এবং কয়টা গল্প আছে, এগুলো লিখে আমাকে পাঠিয়ে দিবেন, আমার টিমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার সাথে আমি কানেক্টেড হয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো আজকের শোটা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবেন ইনবক্সে। এতক্ষণ যাবৎ জাগো এফএম 94.4 টিউন করার জন্য দেশে বিদেশে যে যেখান থেকে শুনেছেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা। আবারও মনে করিয়ে দিচ্ছি জাগো এফএম 94.4 এর ইউটিউব চ্যানেল youtube.com/jagofm, এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, সো দ্যাট আমাদের অনেক মজার মজার ভিডিওসগুলো কিন্তু আপনি সেখান থেকে দেখতে পারবেন। ইভেন আমাদের একটি, আপনারা জানেন যে আমার আরও বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলো নিয়ে আমি কাজ করছি, আমি অলরেডি আমার পেজে, যারা আরজি উদয়ের পেজ ফলো করেন, সেখানে আমি শেয়ার করেছি, হয়তো রেডিওতে সেভাবে শেয়ার করা হয়নি। ডান্স মাস্টার নামে আমার আরেকটি প্রজেক্ট রয়েছে, যেখানে আমরা চেষ্টা করছি বিভিন্ন রকমের ট্রেন্ডিং ডান্সগুলো আপনাদের জন্য কভার করানোর, বাংলাদেশের বেস্ট বেস্ট যারা ডান্সার তাদেরকে দিয়ে, ওয়ান অফ দেম হচ্ছেন ঋদিশেখকে নিয়ে আমাদের একটা প্রজেক্ট চলছে যেটা ডান্স মাস্টার। এই চ্যানেলটা ইউটিউবে গেলেই আপনি সার্চ দিলে পাবেন, অলরেডি আমার পেজেও আপনি যদি স্ক্রল করেন পেয়ে যাবেন, এবং সেখানে আমরা সেকেন্ড ভিডিও আপলোড হয়ে গেছে, এবং আরেকটা নেক্সট ভিডিও আপলোড হতে যাচ্ছে। অ্যান্ড হোপফুলি আপনাদের ভালো লাগবে, খুব ট্রেন্ডিং ডান্সগুলো আমরা এখানে আপনাদের জন্য আসলে আপলোড করছি, ডান্স টিউটোরিয়ালগুলো আপলোড করছি, হোপফুলি আপনারা এনজয় করবেন, বিশেষ করে যাদের বিয়ে বাড়িতে, যেহেতু সামনে বিয়ে বাড়ির ধুম আসছে, প্রচুর ডান্সের প্র্যাকটিস করতে হবে না, হলুদ নাইট বলেন, মেহেদি নাইট বলেন, যেটাই বলি না কেন, সো সেগুলো নিয়ে তো আমারও মনে হলো যে ঠিক আছে, ওয়াই নট আমরা আমাদের বন্ধুদের জন্য কিছু এন্টারটেনমেন্টের আলাদা ব্যবস্থা করি। সো ডান্স মাস্টার এই চ্যানেলটা আপনারা হোপফুলি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার
পেজে গেলে আপনারা অলরেডি সেটা পাবেন। ইনফ্যাক্ট আর জাগো এফএম এর পেজের ফার্স্ট কমেন্ট বক্সে আমি খেয়াল করেছি আজকে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা ক্লিক করলে আপনারা আমাদের সরাসরি চ্যানেলটায় চলে যেতে পারবেন। সো সব কিছু এখন আপনাদের হাতের মুঠোয় আছে অ্যাকচুয়ালি, তো এন্টারটেনমেন্টের সমস্ত ব্যবস্থা আছে, জাস্ট কানেক্টেড থাকেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন, সুস্থ থাকুন, কালকে ছুটির দিনটা নিরাপদে কাটেন, অ্যান্ড খুব বেশি সাবধানে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।